দরজা ধরে কে যেন দাঁড়িয়েছে। ফরহাদুদ্দিন বসে আছেন খাটে, তার পিঠ দরজার দিকে, তবু তিনি স্পষ্ট বুঝলেন তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি খুবই অবাক হলেন, চোখে না দেখেও কী করে বোঝা যাচ্ছে? এমন তো না যে দাঁড়িয়ে আছে তার ছায়া এসে ঘরে ঢুকেছে, কিংবা সে শব্দ করছে, নিঃশ্বাস ফেলছে। তিনি নিঃশ্বাস ফেলার শব্দ শুনছেন, তিনি কিছুই শুনছেন না। যে দাঁড়িয়ে আছে তার গায়ের গন্ধও পাচ্ছেন না, কারণ ফরহাদুদ্দিন সাহেবের ঘ্রাণশক্তি নেই। গত 15 বছর ধরে তিনি কোনো কিছুর গন্ধ পান না। একবার কাগজে লেবু চিপে তার কিছু রস তিনি নাকের ফুটোয় ঢুকিয়ে দিয়েছিলেন, নাক জ্বালা করেছে, কিন্তু তিনি কোনো গন্ধ পাননি। একজন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে, তিনি তাকে দেখছেন না, তার গায়ের কোনো ঘ্রাণ পাচ্ছেন না, সে কোনো শব্দও করছে না, অথচ ফরহাদুদ্দিন সাহেব তার অস্তিত্ব টের পাচ্ছেন। তার কাছে এই ঘটনার জন্য জগৎ খুব রহস্যময় মনে হলো। ফরহাদুদ্দিনের কাছে মাঝে মাঝে অনেক তুচ্ছ কারণেও জগৎ রহস্যময় মনে হয়, আজকের কারণটা তেমন তুচ্ছ না। ফরহাদুদ্দিনের হাতে খবরের কাগজ, আর ছুটির দিন, 3টা বাজে। খবরের কাগজ সকালেই পড়া হয়েছে, এখন আবারও পড়ছেন, কারণ তিনি লক্ষ্য করেছেন খবরের কাগজ দ্বিতীয়বার পড়ার সময় অনেক ইন্টারেস্টিং খবর চোখে পড়ে যা প্রথমবারে চোখ মিস করে যায়। এই যেমন এখন তিনি দারুণ ইন্টারেস্টিং একটা খবর পড়ছেন, সকালবেলা এই খবর চোখেই পড়েনি, কাঁঠাল খেয়ে একই পরিবারের 7 জনের মৃত্যু। নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানিয়েছেন, গাইবান্ধার রসুলপুরের জনৈক মজনু মিয়ার পরিবারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মজনু মিয়া সকালে নিজের বাড়ির পেছনের কাঁঠাল গাছ থেকে একটা পাকা কাঁঠাল পেরে এনে সবাই মিলে আরাম করে খেয়েছে। খাওয়ার কিছুক্ষণের মধ্যে রক্ত, বমি এবং মৃত্যু। আশ্চর্যজনক সংবাদ তো বটেই, বৃক্ষের ফল কি বিষাক্ত হতে শুরু করেছে নাকি? টিউবওয়েলের বিশুদ্ধ পানিতে এখন আর্সেনিক, গাছের ফল ফলাদিতেও কি আর্সেনিকের মতো বিষাক্ত কিছু জমতে শুরু করেছে? শেষ বিচারের দিন কি কাছে এসে গেছে? শেষ বিচারের দিন কাছাকাছি চলে এলে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটবে। মাটির নিচ থেকে একটা বিকটাকার কুচ্ছিত প্রাণী বের হয়ে মানুষের ভাষায় কথা বলবে, গাছের ফল ফলাদি বিষাক্ত হয়ে যাবে। ব্যাপারগুলি নিয়ে কারোর সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো, দরজা ধরে যে দাঁড়িয়ে আছে তার সঙ্গে আলাপ করা যায়। ফরহাদুদ্দিন এখন জানেন কে দাঁড়িয়ে আছে, কনক। মেয়েটার চুপি চুপি দরজা ধরে দাঁড়ানোর অভ্যাস আছে, পাখি স্বভাব মেয়ে। পাখি যেমন জানালায় বসে থাকে, কেউ তার দিকে তাকালেই উড়ে যায়, কনক মেয়েটাও সেরকম। ঘাড় ঘুরিয়ে ফরহাদুদ্দিন তার দিকে তাকাতেই সে সরে যাবে, তবে একেবারে চলেও যাবে না, দরজার আশেপাশে কান পেতে দাঁড়িয়ে থাকবে। কনক ফরহাদুদ্দিনের বন্ধু বদরুল পাশার মেয়ে, 1 মাস হলো মেয়েটা এই বাড়িতে আছে, 18-19 বছরের মেয়ে, অথচ শিশুদের মতো ভাবভঙ্গি। পাখি স্বভাবের মেয়ে এরকম হয়, কিছুতেই তাদের শৈশব কাটে না। মেয়েটার উপর ফরহাদুদ্দিনের খুবই মায়া লেগে গেছে, আর মায়া এমন জিনিস, একবার যদি লেগে যায় তাহলে সর্বনাশ, মায়া বাড়তেই থাকে। কনক জি, সঞ্জু বাসায় আছে কিনা একটু দেখে আসো, তাকে নিয়ে এক জায়গায় যাব, ঠিক 3:30 সময় বের হব, তাকে মনে করিয়ে দিয়ে আসো। ফরহাদুদ্দিন লক্ষ্য করলেন মেয়েটা যাচ্ছে না, এখনও দরজার পাশে দাঁড়িয়ে আছে, থাকুক। তিনি খবরের কাগজে মন দিলেন, এখন পড়ছেন কর্মখালী বিজ্ঞাপন। তার কর্মখালী বিজ্ঞাপন পড়ার কোনো কারণ নেই, তবু কেন যেন এই বিজ্ঞাপনগুলি পড়তে ভালো লাগে। তার প্রয়োজন না থাকলেও সঞ্জুর প্রয়োজন পড়বে, 6 মাসের মধ্যে তার রেজাল্ট হয়ে যাবে, চাকরির বাজার কেমন আগেভাগে দেখা থাকলে ভালো। কনক জি, দেখি মা আমাকে 1 কাপ চা খাওয়াও তো। আচ্ছা, চিনি দিও না কিন্তু, আমার ডায়াবেটিস মারাত্মক পর্যায়ে চলে গেছে, চিনি খাওয়ার বিষ খাওয়া আমার জন্য একই, 1 চামচ চিনি মানে 1 চামচ বিষ। ফরহাদুদ্দিনের চায়ের পিপাসা পায়নি, মেয়েটার সঙ্গে কিছুক্ষণ কথা বলার জন্য কথা বলা। মায়া পড়ে গেলে যা হয়, যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছা করে, এই ইচ্ছাটি বিপজ্জনক, কথা বলা মানেই মায়া বাড়ানো। ফরহাদুদ্দিন ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেললেন, এই নিঃশ্বাস কনক মেটার জন্যে, মেটা পড়ে গেছে আউলা ঝাউলার মধ্যে। বদরুলের মেয়ে আউলা ঝাউলার মধ্যে পড়বে এটা জানা কথা, কিন্তু এতটা যে পড়বে তা ফরহাদুদ্দিন নিজেও ভাবেনি। কনকের বয়স যখন 7 বছর, বদরুল নিরুদ্দেশ হয়ে গেল, সেই নিরুদ্দেশ হওয়ার ঘটনাও অদ্ভুত। বদরুল একদিন হঠাৎ অফিস কামাই দিয়ে বাসায় এসে উপস্থিত, হাতে বিরাট সাইজের একটা ইলিশ মাছ, তার নাকি হঠাৎ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। ঘরে সর্ষে ছিল না, মাছ রেখে সে গেল সর্ষে কিনতে, এই যে গেল আর ফিরল না।
তাকে খোঁজার চেষ্টা কম করা হয়নি। হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে, মর্গে খোঁজ নেওয়া হয়েছে, আঞ্জুমানে মফিদুল ইসলামে খোঁজ নেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। ফরহাদুদ্দিন অফিস থেকে ছুটি নিয়ে বদরুলের গ্রামের বাড়ি নেত্রকোনার সোহাগিতে গিয়েছেন। তার ক্ষীণ সন্দেহ ছিল বদরুল হয়তো তার গ্রামের বাড়িতে ঘাপটি মেরে বসে আছে। বদরুলের যে স্বভাব তার জন্য এটা বিচিত্র কিছু না। গ্রামের বাড়িতে তাকে পাওয়া গেল না, তবে কিছুদিন পরপরই উড়ো খবর পাওয়া যেতে লাগলো। একজন তাকে দেখেছে মুন্সীগঞ্জে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছে, একজন তাকে দেখেছে আজমির শরীফে খাজা বাবার দরগায়। কনকের মা সাবেরা বেগম মেয়েকে নিয়ে পড়ল মহাবিপদে। একজন মানুষ মরে যাওয়া এক কথা, নিখোঁজ হয়ে যাওয়া অন্য কথা। মৃত মানুষের ফিরে আসার সম্ভাবনা থাকে না, নিখোঁজ মানুষের থাকে। সাবেরা বেগম ছয় মাসের মতো বদরুলের ভাড়া করা বাড়িতে থাকল, তারপর সংসার গুটিয়ে তার ভাইয়ের সঙ্গে থাকতে গেল। ভাইয়ের বাসায় বেশি দিন থাকা গেল না, থাকার কথাও না। ঢাকা শহরে একটা পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার মতো মানুষ বেশি নেই। শুরু হলো সাবেরা বেগমের যাযাবর জীবন। এর বাড়িতে কিছুদিন, চার মাস পর আরেক বাড়িতে কিছুদিন, মাঝে মাঝে ফরহাদুদ্দিন তাদের দেখতে যান। সাবেরা বেগম কাঁদো কাঁদো গলায় বলে, ভাই সাহেব একটা কিছু বুদ্ধি দেন তো, কি করব আমি? পড়াশোনাও জানি না যে চাকরি বাকরি করব। মেয়ের দিকে তাকায় দেখেন আগুনের মতো রূপ। তার বাপ আমারে যে যন্ত্রণায় ফেলছে, এই মেয়ে তার চেয়ে দশ গুণ যন্ত্রণায় আমাকে ফেলবে। তারপর একদিন শুনলেন কনকের মার বিয়ে ঠিক হয়ে গেছে। ধর্মের দিক থেকে এই বিয়ে শুদ্ধ। যে সময় পর্যন্ত স্বামী নিখোঁজ থাকলে বিয়ে বাতিল হয়ে যায়, বদরুল তার চেয়ে অনেক বেশি সময় ধরে নিখোঁজ, সাত বছর তিন মাস। যার সঙ্গে বিয়ে হয়েছে সেই ছেলে কি একটা এনজিওতে কাজ করে, ভালো বেতন পায়। ফরহাদুদ্দিন হাফ ছেড়ে বাঁচলেন, যাক সব রক্ষা হয়েছে। একদিন ওদের নতুন সংসার দেখতে গেলেন, দেখে মুগ্ধই হলেন। বেশ সুন্দর গোছানো ছিমছাম সংসার, ঘরে টিভি ফ্রিজ আছে, নতুন সোফা সেট। কনকের সৎ বাবা ঘরে ছিল না, তবে বসার ঘরে কনকের মার সঙ্গে তোলা দুজনের ছবি দেখলেন। ভদ্রলোকের কেমন যেন গুন্ডা গুন্ডা চেহারা, রাগি রাগি চোখ, বদরুল পাশার একেবারে বিপরীত। বদরুলের চেহারা ছিল ঠান্ডা, যখন হাসতো তখন মনে হতো সারা শরীর দিয়ে হাসছে, নিজে হাসতো অন্যকে হাসাতো। ছবির এই ভদ্রলোক সেরকম হবে না, তাতে কিছু যায় আসে না। পৃথিবীতে একজন মানুষ এক এক রকম, কেউ হাসবে, কেউ রাগি চোখে ঠোঁট মুখ শক্ত করে তাকিয়ে থাকবে। কোনো উপায় না দেখে বিয়েতে রাজি হয়েছি, ভাই আপনি আমার উপর রাগ করবেন না। ছি ছি ভাবি, আমার রাগ করার কথা আসছে কেন? আপনি যা করেছেন ভালোই করেছেন। আমার শুধু ভয় লাগে, এখন যদি কনকের বাবা ফিরে আসে তাহলে কি হবে? আসুক ফিরে, তারপরে দেখা যাবে। আমার মন বলছে ফিরে আসবে, যখন এটা মনে হয় হাত পা ঠান্ডা হয়ে আসে। ভাই আপনি সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমি দুঃখী একজন মানুষ। ভাবি আমি অবশ্যই যোগাযোগ রাখব। ফরহাদুদ্দিন যোগাযোগ রেখেছেন। গত মাসে হঠাৎ একদিন কনকের মা তার অফিসে টেলিফোন করলেন, খুবই প্রয়োজন। তিনি যেন পাঁচ মিনিটের জন্য হলেও তাদের বাসায় আসেন, সম্ভব হলে আজই। তিনি সেদিনই অফিস শেষ করে গেলেন। সাবেরা বেগম ফরহাদুদ্দিনকে দেখে আকুলে কুল পেয়েছেন, এরকম ভাব করলেন। ভাবি কেমন আছেন? অনেকদিন পরে কথা হচ্ছে, নতুন টেলিফোন নাম্বার কোথায় পেয়েছেন? তার আগে বলেন আপনি আছেন কেমন? বেশি ভালো না ভাই সাহেব, আপনি আমার ছোট্ট একটু উপকার করবেন? ছোট্ট উপকার না, আসলে বড় উপকার। অবশ্যই করব, কিন্তু কি করতে হবে বলুন। ছয় সাত দিনের জন্য আমার মেয়েটাকে আপনার বাসায় রাখবেন, আমি ওর দেশের বাড়িতে বেড়াতে যাচ্ছি, আমি কনককে নিয়ে যেতে চাচ্ছি না। বুঝতেই তো পারছেন, গ্রাম দেশ, নানান জনে নানান কথা বলবে। বদরুলের মেয়েকে এক সপ্তাহের জন্য নিজের বাসায় নিয়ে রাখবো, এটা কোনো ব্যাপারই না। আপনি বলুন কবে এসে নিয়ে যেতে হবে, আমি সেদিনই আসব। আবার কবে আসবেন না আসবেন, আজই নিয়ে যান। ভাই সাহেব আপনার পায়ে পড়ি, আমার এই উপকারটা আপনি করেন, আমি কনকের স্যুটকেস গুছিয়ে দিচ্ছি, সাতটা দিন একটু কষ্ট করেন। ফরহাদুদ্দিন অবাকই হলেন, এত তাড়াহুড়া কেন বুঝতে পারলেন না? তিনি কনককে নিয়ে ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন। কথা নেই, বার্তা নেই, বন্ধুর মেয়ে নিয়ে উপস্থিত হওয়াটা রাহেলা কি চোখে নেবে কে জানে। মেয়েটা থাকবেই বা কোন ঘরে, বাড়তি ঘর তো নেই, কনক থাকবে কোথায়? তিনি যেরকম ভেবেছিলেন সেরকম কিছু হলো না। রাহেলা অবাক হয়ে বললেন, এই মেয়েকে তো আমি ছোটবেলায় দেখেছি, সে তো তখন এত সুন্দর ছিল না, এখন এত সুন্দর হয়েছে কিভাবে? এই মেয়ে তুমি কি সাবান মাখো? কনক কোনো জবাব দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তবে তার মুখ দেখে মনে হলো এতক্ষণ একটা ভয়ের মধ্যে সে ছিল, এখন এই ভয় তার কেটে গেছে। তুমি তাস খেলতে জানো? কনক না সূচক মাথা নাড়ল।
তাস খেলা শিখে নিও, আমি আমার মেয়েদের সঙ্গে মজা করে তাস খেলি, বড় মেয়েটা খেলতে চায় না, কিছুক্ষণ তাস খেললেই তার নাকি মাথা ধরে, তুমি তাস খেলা শিখে নিলে আমাদের প্লেয়ারের শট হবে না। শোনো মেয়ে, তুমি তোমার চাচার ঘরে ঘুমাবে, একা একা ঘুমোতে ভয় পাবে এই জন্যে নীতু ঘুমাবে তোমার সঙ্গে, আর তোমার চাচা যখন খবরাখবর না নিয়ে হুট করে তোমাকে নিয়ে উপস্থিত হয়েছে তার শাস্তি হিসেবে ড্রয়িং রুমের সোফায় ঘুমাবে, আমি আমার ঘরে তাকে জায়গা দিব না, এমন নাক ডাকে আমি এক সেকেন্ডের জন্যও ঘুমাতে পারি না। এক সপ্তাহ পর তিনি কনককে তার মার কাছে ফিরিয়ে দিতে গিয়ে হতভম্ব হয়ে গেলেন। কনকের মা তার স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন নিয়ে চলে গেছে, খবরটা তারা গোপন রেখেছে, কেউ কিছুই জানে না। ফরহাদুদ্দিন কনকের দিকে তাকিয়ে বললেন, মা তুমি জানতে ওরা বিদেশে চলে যাবে? কনক হ্যাঁ সূচক মাথা নাড়ল। তোমাকে কি আমার কাছে ফেলে গেছে? কনক আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। এখন কি করা যায় বলো তো মা? রাহেলা এই খবর শুনলে কি করবে কে জানে, কেন জানি মনে হচ্ছে সে খুবই রেগে যাবে। কনক আমার তো খুবই ভয় লাগছে, তোমার ভয় লাগছে না? না। ভয় লাগছে না কেন? চাচিজি সব জানেন। চাচিজি সব জানেন মানে কি? রাহেলা কি জানে? তোমার মাঝে তোমাকে আমার ঘরে ফেরে চলে গেছে এটা জানে? হ্যাঁ তাকে বলেছি। আমাকে বলনি কেন? কনক অন্যদিকে তাকিয়ে ফিক করে হাসল, যেন মানুষটাকে বোকা বানিয়ে সে মজা পাচ্ছে। এই মেয়েও তার বাবার মতো অদ্ভুত হচ্ছে কিনা কে বলবে। ফরহাদুদ্দিন খুবই অবাক হলেন। কনক সহজ গলায় বলল, চাচাজি আমি একটা আইসক্রিম খাবো। তিনি আইসক্রিম কিনে আনলেন। তার কাছে মনে হলো মেয়েটাকে তার মা ফেলে রেখে গিয়ে ভালোই করেছে। চাচাজি আপনার চা। কনক চা এনে রেখেছে। ফরহাদুদ্দিন চায়ে চুমুক না দিয়ে বললেন, অসাধারণ চা হয়েছে মা, সাধারণের আগে একটা অ বসেছে, একটা অ না বসে দুটা বসলে ভালো হতো, অসাধারণ চা। চলে যাচ্ছ কেন, বসো গল্প করি, আমার হাতে এখনও 12-13 মিনিট সময় আছে। কনক বসল না, খাট ঘেঁষে দাঁড়িয়ে রইল। আমার চায়ের নেশা নেই, চায়ের নেশা ছিল তোমার বাবার, চায়ের দোকান দেখলে চা খেতে দাঁড়িয়ে যাবে। সে কি ঠিক করেছিল জানো? সে ঠিক করেছিল ঢাকা শহরে যত চায়ের দোকান আছে সব দোকানে সে চা খাবে, তারপর যে দোকানের চা সবচেয়ে ভালো তাকে আধ ভরি ওজনের একটা গোল্ড মেডেল দেবে। মেডেলের নাম বদরুল পাশা টি মেডেল। তোমার বাবার পাল্লায় পরে কত দোকানের চা যে খেয়েছি। মেডেল দেয়া হয়েছিল? না দেয়া হয়নি, তোমার বাবার কোনো শখই বেশি দিন থাকে না, একটা জিনিস ধরে কিছুদিন এটা নিয়ে কচলা কুচলি করে তারপর ছেড়ে দেয়। একবার কি করলো, কোত্থেকে খবর নিয়ে এলো 20 বছর যদি কেউ মিথ্যা না বলে তাহলে তার আধ্যাত্মিক ক্ষমতা হয়, তার মনের সকল ইচ্ছা তখন পূরণ হয়। তোমার বাবা মিথ্যা বলা ছেড়ে দিল, তোমার বাবার পাল্লায় পরে আমিও মিথ্যা বলা ছেড়ে দিলাম। সে তার স্বভাব মতো 3 মাস পরে বলল, আরে দূর, মিথ্যা না বলে মানুষ থাকতে পারে? মানুষের জন্মই হয়েছে 50% সত্য বলার জন্য আর 50% মিথ্যা বলার জন্যে। আপনিও কি বাবার মতো ছেড়ে দিলেন? না আমি ছাড়িনি, 20 বছর হতে আর বেশি বাকিও নেই, আগামী ডিসেম্বর হবে, তখন একটা আধ্যাত্মিক ক্ষমতা হবে। কী সেই ক্ষমতা? মনের শক্তি। আধ্যাত্মিক ক্ষমতা হলে আমি যা ইচ্ছা তাই করব। উদাহরণ দিয়ে বলি, কথার কথা আর কি, মনে করো আমার খুব ইচ্ছা সঞ্জুর সঙ্গে তোমার বিয়ে হয়, কিন্তু সঞ্জু এটা চাচ্ছে না, যেহেতু আমি ইচ্ছা করেছি বিয়ে হবেই, সঞ্জু যদি নাও চায় তারপরেও হবে। সঞ্জু ভাইয়ার একজন পছন্দের মেয়ে আছে, তার নাম রিনি, সঞ্জু ভাইয়া ওনাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ডিসেম্বর মাস পার হবার পর আর পারবে না, তখন আমার ইচ্ছাই তার ইচ্ছা। আমার যে ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেছে তা তো তুমি জানো, তখন যদি আমি ইচ্ছা করি তাহলে ঘ্রাণ শক্তি ফিরে আসবে। মেয়েটার সঙ্গে গল্প করতে পারলে ভালোই লাগতো, কিন্তু আমার সময় নেই, সঞ্জুকে নিয়ে বের হতে হবে। ফরহাদুদ্দিনের খুব ইচ্ছা সঞ্জুর সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে তাকে এ বাড়িতে রেখে দেন। এরকম ভালো একটা মেয়ে অথচ সঞ্জু তার দিকে ফিরেও কেন তাকাচ্ছে না সেটা একটা রহস্য। ঠিকমতো কয়েকবার তাকালেই মায়া লেগে যেত, একবার মায়া লেগে গেলে আর চিন্তা ছিল না। কনক জি, সঞ্জুর ঘরে একটু যাও তো, ওকে বলো কাপড় পরতে, আমরা এখন রওনা হব। ওনার ঘরে ঢুকলে উনি রাগ করবেন। তাহলে দরজা থেকে বলো। ফরহাদুদ্দিন আবারও একটা নিঃশ্বাস ফেললেন। কি সুন্দর মেয়ে, সঞ্জুর আশেপাশে এরকম সুন্দর মেয়ে ছাড়া কি কাউকে মানায়?
ছেলের সঙ্গে রিকশায় করে অনেকদিন কোথাও যাওয়া হয় না। শেষ কবে সঞ্জুকে নিয়ে রিকশায় উঠেছেন মনে পড়ল না। শেষবার কবে সঞ্জুকে নিয়ে ট্রেনে উঠেছেন সেটা মনে পড়ল, গত বছর মে জুন মাসের দিকে। ঢাকা থেকে ট্রেনে করে চিটাগং গিয়েছিল, আন্তর্নগর ট্রেন। ফার্স্ট স্টপেজ ছিল ভৈরব। ভৈরবের 2 টাকার কালো জাম কিনলেন, এত মিষ্টি কালো জাম তিনি জীবনে খাননি। 5 টাকার 1 ঠোঙা কেনা উচিত ছিল। পুরনো ঘটনা আজকাল আর চট করে মনে পড়ে না, যেটা মনে করতে চান সেটা না পড়ে অন্য ঘটনা মনে পড়ে। ফরহাদুদ্দিনের ধারণা ডায়াবেটিসের কারণে এটা হয়েছে। ডায়াবেটিস এমন এক রোগ যে শরীরের সব কলকবজায় জং ধরিয়ে দেয়, মরচে পড়ে যায়। সবার আগে মরচে ধরে মাথায়, কোনো কিছুই ঠিকঠাক মনে পড়ে না। তিনি শেষ কবে সঞ্জুকে নিয়ে রিকশায় উঠেছিলেন সেটাও মনে পড়ল না। সঞ্জু, শেষ কবে তোকে নিয়ে রিকশায় উঠেছি? ফরহাদুদ্দিনের সাহসে কুলাচ্ছে না সঞ্জুকে জিজ্ঞাসা করতে। তার মন বলছে এই প্রশ্ন জিজ্ঞেস করলেই সঞ্জু রেগে যাবে, কপালে রক ফুলিয়ে জিজ্ঞেস করবে শেষ কবে তোমার সঙ্গে রিকশায় উঠেছিলাম, তা দিয়ে দরকার কি? রেগে গেলে সঞ্জুর কপালে রক ফুলে যায়, এটাই খুব আশ্চর্যজনক ব্যাপার। মানুষের কপালে যে রগ আছে এটাই তিনি জানতেন না। নিজের ছেলেকে রাগত অবস্থায় দেখার আগ পর্যন্ত তার ধারণা ছিল মাথার খুলির ওপর সলিড চামড়ার একটা লেয়ার থাকে। এখন তিনি জানেন ঘটনা তা না, কপালের ঠিক মাঝখানে 2টো রগ আছে। কোনো কোনো মানুষ রেগে গেলে এই রগ 2টো ফুলে ওঠে। ফরহাদুদ্দিন আর চোখে ছেলের দিকে তাকালেন, ছেলের দিকে মানে ছেলের কপালের দিকে। রগ ফুলে আছে কিনা তার একটা গোপন পরীক্ষা। কেমন লাগছে রে সঞ্জু? সঞ্জু জবাব দিল না, আগের মতোই গম্ভীর হয়ে বসে রইল। এই তার আরেক সমস্যা, অকারণে ভয়। অফিসে বড় সাহেব যখন ডাকেন বুকের মধ্যে ধক করে ওঠে, অথচ বুকে ধক করার কোনো কারণ নেই। অফিসার বড় সাহেব আর্মির এক্স কর্নেল হাবিবুর রহমান অতি ভদ্রলোক, তিনি না হেসে কারো সঙ্গেই কথা বলেন না। পাঞ্জাবি পরা হাবিবুর রহমান সাহেবকে দেখে মনেই হয় না তিনি আর্মির কর্নেল ছিলেন, অথচ এই ভদ্রলোকের চোখের দিক পর্যন্ত তিনি তাকাতে পারেন না। একবার বড় সাহেব কি একটা কাজে তাকে ডেকেছেন, তিনি ভয়ে আধমরা হয়ে বড় সাহেবের ঘরে ঢুকে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। ফরহাদুদ্দিন সঙ্গে সঙ্গে বসে পড়লেন। চেয়ারটা যে 2 ফুটের মতো পেছন দিকে সরানো সেটা মনে থাকল না, ধপাস করে কার্পেটে পড়ে গেলেন। নিজের বাড়ির লোকজন ছাড়া তিনি এখন সবাইকে ভয় পেতে শুরু করেছেন, বিশেষ করে সঞ্জুকে। তার মানে কি এই যে সঞ্জু এখন বাইরের মানুষ হয়ে যাচ্ছে? কয়েকদিন আগে বাসে উঠলেন, কন্ডাক্টরের দিকে তাকিয়ে ভয় তার বুক কেঁপে গেল। এই বুঝি কন্ডাক্টর কোনো তুচ্ছ কারণে তার সঙ্গে ঝগড়া শুরু করবে। এরকম ঘটনা যে ঘটছে তা নয়, ঘটেছে। গত মাসে ইত্তেফাক পত্রিকায় উঠেছে চলন্ত বাস হইতে বৃদ্ধ নিক্ষেপ, কন্ডাক্টর পলাতক। পুরো খবরটা পড়তে পারেননি, শেষ পৃষ্ঠায় নিউজটা ছিল, সেখানে কয়েক লাইন ছাপা হয়েছে, নিচে লেখা 5-এর পাতায় দেখুন। 5-এর পাতায় কিছুই নেই। অন্য কোনো পাতায় ছাপা হয়েছে ভেবে তিনি পুরো পত্রিকাটা পড়েছেন, কিন্তু কোথাওই নেই। ফরহাদুদ্দিন অফিস থেকে বাড়ি ফিরে কলিং বেলে হাত রাখতে গিয়েও ভয়ে মিয়ে যান, বুক সামান্য ধকধক করতে থাকে। তার 3 মেয়ের কেউ কি বাথরুমে স্লিপ খেয়ে পরে মাথায় ব্যথা পেয়েছে নাকি? সব এমন চুপচাপ কেন? এখন ভয় তিনি কুকরেই আছেন, আর চোখে বারবার সঞ্জুর কপাল দেখতে চেষ্টা করছেন। কপাল দেখতে গিয়ে ছেলেকে দেখা হয়ে যাচ্ছে। কি সুন্দর ছেলে, গায়ের রং সুন্দর, স্বাস্থ্য ভালো, মাথা ভর্তি চুল, বাতাসে মাঝে মাঝে কিছু চুল কপালে এসে পড়ছে, সে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এরকম ছেলেকে পাশে বসিয়ে রিকশায় ঘুরতেও আনন্দ। তিনি ছেলের হাত ধরলেন, সঞ্জু সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিয়ে বলল, হাত ধরবে না তো বাবা। আচ্ছা, একটু সরে বসো না, গায়ের সঙ্গে লেপটে আছো, এমনিতেই গরমে বাঁচি না। কনক, মেয়েটাকে তোর কেমন লাগে রে? কোনো রকম লাগে না, খুবই দুঃখী মেয়ে, লাজুক, পাখি স্বভাব, অন্তরটা টলটলা পানির মতো। মাশাল্লাহ, এরকম মেয়ে সচরাচর চোখে পড়ে না। বাবা, কথা বলতে বলতে তুমি আবারও আমার দিকে আসছো। শুক্রবার ছুটির দিন, রাস্তায় যানজট নেই, চৈত্র মাসের গরমের একটা মজা আছে, এটা কি তুই লক্ষ্য করেছিস? কি মজা? সব সিজনেরই আলাদা আলাদা মজা আছে। পৌষ মাসে যখন জাকিয়ে শীত পড়ে সেই শীতের মজা আছে, আবার চৈত্র মাস যখন তালুফাটা গরম পড়ে তারও মজা আছে। মজা থাকলে তো ভালোই, তোর কাছে কোন ঋতুটা ভালো লাগে?
জানি না বাবা, তোর ফেভারিট কোনো ঋতু নেই? স্কুলে রচনা লিখিস নি আমার প্রিয় ঋতু? বাবা রিক্সা থামাতে বলো। কেন? আমি অন্য রিক্সা যাব। অন্য রিক্সায় যাবি কেন? এখনও চাপাচাপি হচ্ছে? আচ্ছা আমি আরও সরে বসছি। সরে বসতে হবে না, তুমি আরাম করে বসো, আমি অন্য রিক্সায় যাব। কেন? বেশ তো দুজনে গল্প করতে করতে যাচ্ছি। আমার সিগারেট খেতে ইচ্ছা করছে বাবা। তুই সিগারেট খাস নাকি? বাবা তুমি তোমার মতো চলে যাও, আমি আসছি। রিক্সা চলতে শুরু করেছে। ফরহাদুদ্দিন পেছনে ফিরে ছেলেকে দেখার চেষ্টা করছেন, দেখা যাচ্ছে না। রাস্তাঘাট ফাঁকা, এর মধ্যে সে কোথায় চলে গেল? শেষ পর্যন্ত যাবে তো? তার ইচ্ছা করছে রিক্সা থামিয়ে ছেলের জন্য অপেক্ষা করতে। এটা ঠিক হবে না, সে সিগারেট খাবে, এতে তার অস্বস্তি, ছেলেরও অস্বস্তি। ঘড়ি আবার বন্ধ হয়ে আছে। গত এক সপ্তাহে 3 বার ঘড়ি বন্ধ হলো। নতুন একটা ঘড়ি কেনা দরকার। সমস্যা হলো ফরহাদুদ্দিন পুরনো ঘড়ির মায়া ছাড়তে পারছেন না। ঘড়ি কেনার সময় তার সঙ্গে বদরুল পাশা ছিল, সেই পছন্দ করে ঘড়ি কিনেছেন। ফেরার পথে বদরুল হঠাৎ হুমড়ি খেয়ে নর্দমায় পড়ে গেল। কত ঘটনা! আবার কোনো একদিন কি ফিরে আসবে সে? দুপুর রাতে কলিং বেল টিপে তাকে ঘুম থেকে জাগিয়ে গম্ভীর গলায় বলবে, এই আমার মেয়ে কোথায়? তিনি বলবেন, তুই এতদিন কোথায় ছিলি? আমি এতদিন কোথায় ছিলাম তা দিয়ে তোর দরকার কি? আমার মেয়ে, বের করে দে, পেঁচাল কথা এখন শুনবো না। রোদের তেজ কমে এসেছে, মনে হয় 4:30 বাজে। তিনি যাচ্ছেন তার প্রথম পক্ষে শ্বশুর বাড়িতে, সঞ্জুর নানার বাড়িতে। সঞ্জুর মার মৃত্যুর পর এই বাড়ির সঙ্গে তার যোগাযোগ শেষ হয়ে গেছে। তার শাশুড়ি খবর পাঠিয়েছেন সঞ্জুকে নিয়ে তিনি যেন শুক্রবার বিকেলে অবশ্যই আসেন, জরুরি প্রয়োজন। আজকে কি বিশেষ কোনো দিন? সঞ্জুর মা পারুলের জন্মদিন, মৃত্যুদিন কিংবা বিয়ের দিন? পারুল সম্পর্কে সবকিছুই ফরহাদুদ্দিন ভুলে গেছেন। মাথার চুল সঞ্জুর মতো কোকরা ছিল, এইটুকু শুধু মনে আছে। বিয়ে পুরোপুরি ঠিক হয়ে যাবার পর ফরহাদ সাহেবের বড় মামা সালু মামা হঠাৎ ঘোষণা করলেন এই বিয়ে হবে না, মেয়ের মাথার চুল কোকরানো, কোকরানো চুলের মেয়ে অসতী হয়। লক্ষণ বিচার বইয়ে তিনি এই তথ্য পেয়েছেন। মেয়ের মাথার চুল শুধু যে কোকরা তা না, লালচে ভাবও আছে। অসতী নারীর চুল লালচে হয় এটিও নাকি শাস্ত্রে আছে। সালু মামা তার ভাগ্নেকে কঠিন গলায় জিজ্ঞেস করলেন, কে বধু, তুই জেনে শুনে অসতী নারী বিবাহ করবি? ফরহাদুদ্দিন ক্ষীণ গলায় অস্পষ্ট শব্দ করলেন যা খানিকটা নায়ের মতো শোনালো। লক্ষণ বিচার করে বিবাহ করতে হয়, বিয়ে তো তুই একবারই করবি, সেই বিয়েটা দেখে শুনে করবি না? হুম, তাহলে ওদের নো জানিয়ে দিই। আচ্ছা। বদরুল পাশা তখন খুবই অবাক হয়ে বলল, মামা এটা কেমন কথা? কোকরা চুল থাকলে মেয়ে অসতী হয়, এটা বইয়ে পড়ে বিয়ে বাতিল করে দেবেন? মেয়ের যে চুল কোকরা এটা আগে দেখেননি? তুমি এর মধ্যে কথা বলছো কেন? তুমি তো বিয়ে করছো না। আপনি তো মামা অন্যায় করতে পারেন না। পরিবারের সাথে আমি অন্যায় করতে পারি, পরিবারের স্বার্থেই। এখন আমি কোনে পক্ষকে নো জানিয়ে দিচ্ছি। ফরহাদুদ্দিনের স্পষ্ট মনে আছে নো জানিয়ে দেওয়ার পর হুলুস্থুল পড়ে গেল, মেয়ের বাড়িতে কান্নাকাটি। শেষ পর্যন্ত মেয়ের বাবা আরও 10,000 টাকা বাড়তি দিয়ে পরিস্থিতি সামলালেন। নির্বিঘ্নে বিয়ে সম্পন্ন হলো। বিয়ে বাড়ির খাওয়ার প্রশংসায় সবাই পঞ্চমুখ। সালু মামা বললেন, তিনি তার জীবনে এত ভালো খাসির কালিয়া খাননি, যে বাবুর চেয়ে কালিয়া রান্না করেছে তার হাতে রূপা দিয়ে বাঁধিয়ে দেওয়া দরকার। এই বলেই তিনি থেমে গেলেন না, বাবুরচিকে পাশে দাঁড় করিয়ে হাসি হাসি মুখে ছবি তুললেন। বিয়ের আসরে ছবি তোলার জন্য তিনি স্টুডিও থেকে ফটোগ্রাফার ভাড়া করে এনেছিলেন। খুবই দুঃখের কথা, দুটা ছবি তোলার পরই ফটোগ্রাফারের ক্যামেরা নষ্ট হয়ে গেল। বিয়ের একমাত্র যে ছবি দুটো তোলা হলো তা হচ্ছে বাবুরচির কাঁধে হাত রেখে সালু মামার হাসি হাসি মুখের ছবি। বাসর ঘরে পারুলকে দেখে ফরহাদুদ্দিন মুগ্ধ হয়ে গেলেন। মাথা নিচু করে খাটের মাঝখানে রাজকন্যা বসে আছে, মানুষ এত সুন্দর হয়? পারুল নিঃশব্দে কাঁদছিল। নিতান্তই অপরিচিত রূপবতী এক তরুণীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর তিনি বসে আছেন বোকার মতো। মেয়েটাকে কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না। কেদনা বলবেন নাকি কাঁদছ কেন বলবেন, কি জিজ্ঞেস করবেন তা ঠিক করতে তার 40 মিনিটের মতো লাগলো। তিনি গলা খাখারি দিয়ে বললেন, কেদনা বলেই খুব লজ্জা পেয়ে গেলেন। নববধূর কান্না তাতে থামল না, তবে কান্নার সঙ্গে শরীর দুলিয়ে হেঁচকি তোলা বন্ধ হয়ে গেল। বাসর ঘরে নববধূর সঙ্গে সুন্দর সুন্দর কথা বলার নিয়ম,
প্রেম ভালোবাসার কথা, ভাবের কথা, সুখ দুঃখের কথা তার কোনো কথাই মনে পড়ল না। চুপচাপ বসে থেকে ক্লান্ত হতে হতে একসময় বললেন, তোমাদের বাবুর্চির রান্না মাশাল্লাহ ভালো। এই কথা শুনে পারুল চোখ তুলে তাকাল, তার চোখে সামান্য বিস্ময়। তিনি তখন বললেন, বাবুর্চির নাম কি? ফজলু মিয়া। ফজলু মিয়ার দেশের বাড়ি কোথায়? পারুল এই প্রশ্নের জবাব না দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তবে তার কান্না পুরোপুরি থেমে গেল, গাল চোখের পানিতে ভেজা ছিল, শাড়ির আঁচল দিয়ে সে গাল মুছল। ফরহাদুদ্দিন বললেন, এক গ্লাস পানি খাবো। বলেই দেখলেন খাটের সঙ্গে লাগানো টেবিলে পানির জগ, গ্লাস সাজানো। তিনি নিজেই উঠে পরপর দু গ্লাস পানি খেয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, কারণ পানি খাবার সঙ্গে সঙ্গেই তার ছোট বাথরুম পায়, এখনও পাবে বলেই বাহুল্য। গ্রাম দেশের বাড়ি, অ্যাটাচ বাথরুম থাকবে না, বাসর ঘর থেকে বের হয়ে দূরের কোনো বাথরুমে যেতে হবে। নতুন জামাই বাসর ঘর থেকে বের হলে চারিদিকে সারা পড়ে যাবে, শালাশালিরা শুরু করবে নানান যন্ত্রণা। তিনি নিশ্চিত যে বাথরুমে ঢোকা মাত্র তার বাইরে থেকে বাথরুমের দরজার তালা লাগিয়ে দেবে। গ্রাম দেশে এই রসিকতা খুবই কমন রসিকতা, তাকে অনেক রাত পর্যন্ত বাথরুমে বসে থাকতে হবে, শালাশালিদের হাসি এবং ঠাট্টা তামাশা শুনতে হবে। সঙ্গে সঙ্গে তার প্রস্রাবের বেগ হলো। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, বাথরুমে যাব। বাসর ঘর নিয়ে মানুষের কত সুখ স্মৃতি থাকে, তার সবই দুঃখময় স্মৃতি। বাথরুমে ঢোকার পর তারা সত্যি সত্যি বাইরে থেকে শিকল দিয়ে দিল। শালির দল আজে বাজে কথা বলে হাসাহাসি করতে লাগল। দুলা ভাই হাগে, দুলা ভাই হাগে বলে চিকন গলায় বিকট চিৎকার। এদের সঙ্গে বয়স্কদের হাসিও যুক্ত হলো। কেহ কার কথা শুনে তিনি দুই ঘন্টার মতো সময় বাথরুমে বসে রইলেন। শেষ পর্যন্ত বাথরুম থেকে তাকে ছাড়িয়ে আনলো পারুল। নতুন বউ এই কাজটা করেছে বলে তাকে অনেক কথা শুনতে হয়েছে, বেহায়া মেয়ে, বেলাজ মেয়ে। বাসর রাতে পারুল তাকে বাথরুম থেকে নিজের শিকল খুলে বের করে আনছে, এই দৃশ্য অনেকদিন পর মনে করে তার কান্না পেয়ে গেল। তিনি ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, ভালো মেয়ে ছিল। প্রথম স্ত্রীর সঙ্গে তার 2 বছর 11 মাস সুখে কেটেছে, তবে মেয়েটাকে বুঝতে বুঝতেই সময় কেটে গেল। চৈত্র মাসের এক দুপুরবেলা সব শেষ। তখন তিনি অফিস ক্যান্টিনে বসে হাফ বিরিয়ানির অর্ডার দিয়েছেন। আলাদা করে প্লেটে তেঁতুলের ঝাল টক দেয়, হাফ প্লেটে পেট ভরে না, খিদে লেগে থাকে, ফুল প্লেটে আবার বেশি হয়ে যায়। তিনি ঠিক করে রেখেছেন হাফ প্লেটের পর অবস্থা বুঝে আরও হাফ প্লেট অর্ডার দিবেন। তিনি যখন খেতে বসেছেন তখন হন্তদন্ত হয়ে বদরুল পাশায় উপস্থিত। সে মৃত্যু সংবাদ নিয়ে এসেছে কিন্তু দিতে পারছে না, খাওয়ার সময় দুঃসংবাদ দিতে নেই। তিনি বুঝতেই পারেননি কত ভয়ঙ্কর ঘটনা বাসায় ঘটে গেছে। খুবই আশ্চর্যের ব্যাপার, ওই দিনের বিরিয়ানির স্বাদটা এখনও তার মুখে লেগে আছে। আজ আরেক চৈত্র মাস, তাহলে কি আজ পারুলের মৃত্যু দিবস? সেই উপলক্ষে কোনো আয়োজন? স্ত্রীর মৃত্যুর তারিখ তার মনে নেই, এটা লজ্জারই কথা। সঞ্জুর জন্মের তারিখ মনে আছে, সেখান থেকে হিসাব নিকাশ করে পারুলের মৃত্যুর তারিখ বের করা যাবে, একে বলে ব্যাক ক্যালকুলেশন। জ্যামে রিক্সা গাড়ি সব আটকা পড়ে আছে, কখন জ্যাম ছুটবে কে জানে। চুপচাপ রিক্সায় বসে থাকার চেয়ে মনে মনে অঙ্কটা করার একটা চেষ্টা করা যেতে পারে। সঞ্জুর 1 বছর 18 দিন বয়সে তার মা মারা গেল, মূল ব্যাপার হলো 18 দিন। এই 18 দিন হয় যোগ করতে হবে কিংবা বাদ দিতে হবে, অঙ্কের সুবিধার জন্য 18 দিনটা ধরা যাক 15 দিন। 3 হাতে থাকুক, পরে এই 3 হয়তোবা যোগ করতে হবে কিংবা বিয়োগ করতে হবে। ফরহাদ সাহেবের মাথা অল্প সময়ের মধ্যে জট পাকিয়ে গেল, তিনি হতাশ চোখে চারদিকে তাকাতে লাগলেন। তখনই সঞ্জুকে দেখলেন। ইচ্ছা করলেই তিনি সঞ্জুর রিক্সায় উঠে যেতে পারেন। সঞ্জু গভীর চোখে সামনের দিকে তাকিয়ে আছে। এই সঞ্জু, তোর জন্ম তারিখ কবে? মে মাসের 9 তারিখ। 9 তারিখ থেকে 15 বাদ দিলে কত হয়? কী বলছো বুঝতে পারছি না। এক কাজ কর, আমার রিক্সায় চলে আয়। কেন? গল্প করতে করতে যাই, তোর সিগারেট খাওয়া তো হয়ে গেছে, নাকি আরেকটা খাবি? সঞ্জু আবারও গম্ভীর হয়ে সামনের দিকে তাকিয়ে রইল। ছেলেমেয়ে সবসময় বাবা মার মতো হয়, এটাই নিয়ম। সঞ্জু কার মতো হয়েছে বোঝা যাচ্ছে না, তার মার মতো নিশ্চয়ই হয়নি। পারুল এলোমেলো ছিল না, যেমন পারুল সম্পর্কে তার খুব স্পষ্ট একটা স্মৃতি হচ্ছে বিয়ের পরপর সে যখন ঢাকায় থাকতো এলো তখনকার ঘটনা। সকালবেলা নাস্তার খেয়ে গিয়ে গলায় রুটি আটকে গেল,
হাত পা এলিয়ে চেয়ারে পড়ে গেল, সেখান থেকে মেঝেতে। বাড়িতে তখন তিনি আর একটা কাজের মেয়ে, বেবি ট্যাক্সি এনে অতি দ্রুত পারুলকে কোনো হাসপাতালে নিতে হবে। তিনি ছুটে ঘর থেকে বের হতে গেলেন, দরজার কোনায় ধাক্কা লেগে তিনি নিজেই মেঝেতে উল্টে পড়ে অচেতন। যখন জ্ঞান হলো তিনি দেখেন তাকে খাটে শোয়ানো হয়েছে, তার মাথায় পানি ঢালছে পারুল নিজেই। পারুল যে মুখ টিপে হাসতে হাসতে তার মাথায় পানি ঢালছে এটা তার মনে আছে। পারুলের মৃত্যুর পর রাহেলাকে বিয়ে করলেন। রাহেলার সঙ্গে প্রথম স্ত্রীর কোনো গল্প করার প্রশ্নই ওঠে না। নাস্তার টেবিলে মাঝে মাঝে হঠাৎ করে পারুলের গলায় রুটি আটকে যাবার ঘটনাটা মনে পড়ে। ব্যাস এই পর্যন্তই। গত মাসের প্রথম দিকে শুক্রবারে তিনি নাস্তা খেতে বসেছেন, ডিম ভাজা, রুটি আর সুজির হালুয়া। রাহেলা বসেছে তার বাঁ দিকের চেয়ারটায়। রাহেলা বলল, আজকে রুটিটা যে অন্যরকম বুঝতে পারছো? না, তোমাকে নতুন কিছু করে খাওয়ানো অর্থহীন, কিছুই বুঝতে পারো না। আজকে রুটি তো আটা রুটি না, আলুর রুটি। আলু সিদ্ধ করে কাই বানিয়ে বেলে রুটি বানানো হয়েছে। ও, রাহেলা তখন হঠাৎ তাকে চমকে দিয়ে বলল, রুটি গলায় আটকে আমি যে একবার মরতে বসেছিলাম তোমার মনে আছে? রাহেলা কি বলছে এসব, সে আবার কখন গলায় রুটি আটকে মরতে বসলো? এইভাবে তাকাচ্ছ কেন, সমস্যাটা কি? না, কোনো সমস্যা না। তোমার ভাবভঙ্গি দেখে মনে হয় কোনো সমস্যা যাচ্ছে, অফিসে কিছু হয়নি তো? না। রুটি গলায় আটকে যাবার কথা শুনে এমন চমকে গেলে কেন বলতো? চমকায়নি তো। কতদিন আগের ঘটনা, অথচ মনে হয় এই গত সপ্তাহে। তুমি ঘর থেকে বের হতে গিয়ে দরজায় ধাক্কা খেয়ে ধরাম করে পড়ে গেলে। তোমার অবস্থা দেখে ভয় পেয়েই মনে হয় আমার গলা দিয়ে রুটি নেমে গেল। তোমাকে নিয়ে তখন দৌড়াদৌড়ি, ছোটাছুটি, মনে নেই এগুলো? মনে আছে। আলু রুটি খেতে কেমন হয়েছে? ভালো। মুখে রুটি নিয়ে বসে আছো কেন? খেতে ভালো না লাগলে বলো, নর্মাল রুটি সেকে দিব। আচ্ছা। আলু রুটি তোমার বড় মেয়ে বানিয়েছে, কোন বইয়ে যেন রেসিপি পড়েছে। এমেটা রান্নাবান্নার দিকে ঝোঁক আছে, প্রায় এটা সেটা রাঁধে। ওই দিন করলো চীনাবাদামের ভর্তা। চীনাবাদাম পিষে সরিষার তেল, কাঁচামরিচ, আদা দিয়ে মেখে সামান্য তেলে ভেজে করেছে। খেতে অসাধারণ হয়েছে, তোমাকেও তো অফিসে পাঠিয়েছিলাম। খেতে ভালো হয়েছিল, খুবই সুস্বাদু। কী উল্টাপাল্টা কথা বলছো, খেতে ভালো হয়েছে তুমি বুঝলে কীভাবে? তুমি তো মুখেই দাওনি, ভর্তা যেমন পাঠিয়েছিলাম সেরকম ফেরত এনেছো। তোমার সমস্যাটা কি বলবে? তুমি কি আমাদের কোনো কথায় মন দিয়ে শোনো না? খুব মন দিয়ে আলুর রুটি খেতে শুরু করেছিলেন ফরহাদুদ্দিন। বড় রকমের কোনো ধাক্কা খেলে যে কোনো একটা কাজ খুব মন দিয়ে করা শুরু করতে হয়, এতে ধাক্কাটা কম লাগে। স্মৃতি সংক্রান্ত জটিলতা সেদিন তিনি বড় ধরনের ধাক্কা খেয়েছিলেন। তার মানে কী দাঁড়াচ্ছে তার সব স্মৃতি এলোমেলো হয়ে গেছে। সবুজ পাথর বসানো রূপার যে হাড়টা দুলতে দেখেছিলেন সেই হাড়টাও কি রাহেলার? রাহেলার গলায় এই হাড় তো কখনো দেখেননি। রূপার গয়না রাহেলার পছন্দ না, সে বলে রূপা পরবে ছেলেরা, তাদের হাতে থাকবে রূপার আংটি। খুব জটিল সমস্যা, কারো সঙ্গে সমস্যাটা নিয়ে আলাপ করতে পারলে ভালো হতো। কার সঙ্গে আলাপ করবেন? সবচেয়ে ভালো হতো নিজের ছেলের সাথে আলাপ করলে। ছেলের সঙ্গে আলাপ করার সুবিধা হচ্ছে ঘরের কথা ঘরে থাকবে, বাইরে বের হবে না। জ্যাম কেটেছে, রিকশা চলতে শুরু করেছে। আল্লাপাক মানবজাতির জন্য রোগ যেমন দিয়েছেন রোগের ওষুধও দিয়েছেন। গাছপালায় ওষুধ দিয়ে পাঠিয়েছেন, বৃষ্টিতে ওষুধ দিয়ে পাঠিয়েছেন। আকাশের মেঘ কন্ট্রোল করার জন্য তিনি আলাদা একজন ফেরেস্তা রেখেছেন, ফেরেস্তার নাম মিকাইল। টপ করে এক ফোঁটা বৃষ্টির পানি ফরহাদুদ্দিনের মাথায় পড়ল। তিনি চমকে আকাশের দিকে তাকালেন। বছরের প্রথম বৃষ্টির ফোঁটা যার উপর পড়ে তার উপর আল্লাপাকের অসীম রহমত। তার একটা ইচ্ছা তৎক্ষণাৎ পূরণ করা হয়। বৃষ্টির প্রথম ফোঁটা যে তার উপরেই পড়েছে এমন ভাবার কোনো কারণ নেই, তবে পড়তেও তো পারে। যদি পড়ে থাকে তাহলে তার একটি ইচ্ছা পূরণ হবে, দ্রুত কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হবে। কানের কাছে গরম লাগছে, শরীর ভারী হয়ে আসছে হঠাৎ। খারাপ কিছু ঘটছে না তো? হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাকের সময় বুকে এমন ব্যথা হয়। তিনি দুহাতে রিকশার হুড ধরলেন। খুব পানির পিপাসা পাচ্ছে, বৃষ্টি পড়তে শুরু করেছে, ঠান্ডা বাতাস দিচ্ছে, আরামও লাগছে। ফরহাদুদ্দিনের মনে হলো হঠাৎ তার শরীর ছেড়ে দিয়েছে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। রিকশাতে কি ঘুমিয়ে পড়বেন? রিকশায় ঘুমিয়ে পড়ার অভ্যাস তার আছে। একবার অফিস থেকে ফেরার সময় তিনি রিকশায় ঘুমিয়ে পড়েছিলেন। যখন ঘুম ভাঙল তখন দেখেন রিকশাওয়ালা রাস্তার পাশে রিকশা দাঁড় করিয়ে চার গ্লাসে পাউরুটি ডুবিয়ে খাচ্ছে।
তাকে জেগে উঠতে দেখে কাছে এসে বলল, স্যারের শরীর খারাপ, ঘুমাইয়া পড়ছিলেন এই জন্য রিক্সা খাড়া করাইছি, গরম এক কাপ চা খাইবেন। তিনি সে শুধু যে চা খেলেন তা না, তার খিদে লেগেছিল, তিনি রিক্সাওয়ালার মতো একটা পাউরুটি নিয়ে ঠিক তার মতোই চায়ে ডুবিয়ে আরাম করে খেলেন। চা পাউরুটির দাম দিতে গেলেন, রিক্সাওয়ালা তাকে বিস্মিত করে দিয়ে বলল, দাম দেওয়া লাগবো না। রিক্সাওয়ালাকে ধন্যবাদ দিয়ে তার কিছু বলা উচিত ছিল, তিনি কিছুই বলেননি। ঝুমিয়ে বৃষ্টি পড়ছে, বরফের মতো ঠান্ডা বৃষ্টির ফোঁটা। ঠান্ডায় ফরহাদ সাহেবের শরীর জমে যাচ্ছে, কিন্তু তারপরেও কানের কাছে গরম লাগছে। যেভাবেই হোক কিছুক্ষণ জেগে থাকতে হবে, 5-6 মিনিট জেগে থাকতে পারলেই হবে। রিক্সা গলির ভেতর ঢুকে পড়েছে। গলির মাঝামাঝি একটা নাপিতের দোকান, আশা হেয়ার কাটিং। নাপিতের দোকানের সামনে থেকে বাঁ দিকের আরেকটা গলি বের হয়েছে, সেই গলির শেষ মাথায় দোতলা বাড়ি। বাড়ির সামনে একটা বড় কাঠগোলাপের গাছ আছে, বাড়ির একটা সুন্দর নামও আছে, নামটা মনে পড়ছে না। ফরহাদ সাহেব বাড়ির নাম মনে করার চেষ্টা করতে লাগলেন, ফুলের নামে নাম খুবই পরিচিত, নামের মধ্যেই জঙ্গল জঙ্গল ভাব আছে। নামটা মনে হলেই নাকে ফুলের গন্ধ লাগে এবং কেমন ছায়া ছায়া ভাব হয়। গানটা মনে পড়লে ফুলের নাম মনে পড়বে, সাত ভাই চম্পা জাগরে। বাড়ির নাম কি চম্পা হাউস? না, চম্পা হাউস না, ইংরেজি নাম না, বাংলা নাম। হ্যাঁ, বাড়ির নাম মনে পড়েছে, পারুল কুটির। এই নামটা এতক্ষণ মনে পড়ল না, অথচ তার স্ত্রীর নামে নাম। পারুল কুটির নামে জঙ্গল জঙ্গল কোনো ভাব তো নেই, তাহলে কেন মনে হলো জঙ্গল জঙ্গল ভাব? ফরহাদ উদ্দিনের ঘুম ভাঙল সন্ধ্যায়, চোখ মেলেই তিনি খুব আরাম পেলেন। নরম ফোমের বিছানায় তিনি শুয়ে আছেন, গায়ে আধো চাদর, ধোয়া চাদর থেকে আরামদায়ক গন্ধ নাকে এসে লাগছে, তার আঙুলগুলি অস্বাভাবিক ঠান্ডা। মনে হচ্ছে সে হাত বুলাবার আগে তার আঙুল ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে আনছে। কনক নাকি? কনকের হাতে আঙুল এরকম ঠান্ডা, সে এ বাড়িতে আসবে কিভাবে? নাকি কেউ তাকে খবর দিয়ে এনেছে? ফরহাদ উদ্দিন পাশ ফিরলেন, আর তখনই কে একজন বলল, এখন কি একটু ভালো লাগছে? তিনি ভালো মতো চোখ মেললেন, অপরিচিত একজন মহিলা বিছানার ডান পাশে রাখা চেয়ারে বসে আছেন। ভদ্রমহিলা একটু কাছে ঝুঁকে এসে নরম গলায় বললেন, উঠার দরকার নেই, চোখ বন্ধ করে শুয়ে থাকুন, এখন কি একটু ভালো লাগছে? জি লাগছে। আমরা তো খুব ভয় পেয়েছিলাম, ডাক্তার এসে দেখে গেছে, ডাক্তার বলেছে সব ঠিক আছে, ব্লাড প্রেশার সামান্য কম, অতিরিক্ত দুর্বলতা থেকে এরকম হয়েছে, আশা করি আর কিছুক্ষণ ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি এখন ঠিক আছি। এরকম কি আগেও হয়েছে? জি না। সঞ্জু কোথায়? দুধ নিয়ে আসি, এক গ্লাস দুধ এনে দিই। জি আচ্ছা। ভদ্রমহিলা একটা গ্লাস ভর্তি দুধ নিয়ে আবার ঢুকলেন। তাকে আগে যতটা অচেনা লাগছিল এখন তার চেয়ে অচেনা লাগছে। এমনকি হতে পারে যে তিনি ভুল কোনো বাড়িতে ঢুকেছেন, রিক্সা হয়তো অন্য একটা বাড়ির সামনে থেমেছে। সঞ্জু সঙ্গে থাকলে ভালো হতো, সঞ্জুকে আশেপাশে দেখা যাচ্ছে না। দুধটা খান। একটু পরে খাই। ঠিক আছে, একটু পরেই খান, আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিন। ভদ্রমহিলা চেয়ারটাতে বসলেন, এবার তাকে একটু একটু চেনা চেনা লাগছে। ভদ্রমহিলা বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ফরহাদুদ্দিন হ্যাসচক মাথা নাড়লেন, মিথ্যা সূচক হ্যাঁ মাথা নাড়া ঠিক হয়নি, মুখে মিথ্যা বলাও যা, মিথ্যা মাথা নাড়াও তা, না বলাই উচিত ছিল। আপনি ভালো আছেন? আমাকে আপনি করে বলছেন কেন? আপনি তুমিতে জট পাকিয়ে ফেলেছেন। ও আচ্ছা, ঠিক হইতো, আপনি করে কেন বলছি, বয়স হয়েছে তো। তুমি ভালো আছো? জি ভালো। ছেলেমেয়েরা ভালো? প্রশ্নটা করেই ফরহাদ সাহেব শঙ্কিত বোধ করলেন, হয়তো এই মহিলার ছেলেমেয়ে হয়নি। এরকম দম্পতি আছে যাদের কোনো ছেলেমেয়ে হয় না, তারা চেষ্টার কোনো ত্রুটি করেননি, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভদ্রমহিলা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমার ছেলেমেয়েরা ভালোই আছে। দুলা ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারছেন না। ফরহাদ উদ্দিন হতাশ চোখে তাকিয়েছেন। মহিলা হাসি মুখে বললেন, পারুল আপার মেজ ভাই ইস্তিয়াক, আমি তার স্ত্রী। আপনি এখন আবার বলে বসবেন না যে ইস্তিয়াককে চিনেন না? কি যে তুমি বলো, কেন চিনব না? ও কি করে বলুন তো? ব্যবসা করে। না, পুলিশে অফিসার, ডিবিতে আছে এসপি, প্রমোশন হবার কথাবার্তা হচ্ছে, প্রমোশন হলেই ডিআইজি হবে। বাহ, ভালো তো।
আপনার সঙ্গে এখন আর এই পরিবারের কোনো যোগাযোগ নেই, আপনিও কিছু জানেন না, আমরাও আপনার ব্যাপারে কিছুই জানি না। ইশতিয়াক কোথায়? ও খুব জরুরি কাজে অফিসে আটকা পড়েছে। আপনি যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এই খবর সে জানে, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। শাশুড়ি আম্মা উনি কোথায়? উনি তো এ বাড়িতে থাকেন না, ইশতিয়াকের ছোট ভাই মনোয়ারের বাসায় থাকেন, মনোয়ার থেকে ইউনিভার্সিটি কোয়ার্টারে। আপনি তো জানেন যে সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টিচার। জানি, কিছু কিছু খবর রাখার চেষ্টা করি। উনি আপনাকে কোনো চিঠি লিখেননি, আমি চিঠি লিখে আপনাকে আনিয়েছি, ওনার হয়ে চিঠি লিখেছি যাতে আপনি আসেন। ও, মার শরীর খুব খারাপ, প্যারালাইসিস হয়েছে, বিছানায় শুয়ে থাকেন, কাউকে চিনতে পারেন না। কতদিন ধরে এই অবস্থা? অনেক দিন, তবে মাঝে মাঝে সুস্থ থাকেন, তখন সবাইকে চিনতে পারেন, সহজ স্বাভাবিক কথা বলেন। ও, দুধটা খান। আমি দুধ খাই না, ভালো লাগে না। চা বানিয়ে আনবো, চা খাবেন? আনো চা, এক কাপ খাই। আপনার নাম কি আমার মনে আছে? তোমার নাম আমার মনে নেই। এত লজ্জা পাচ্ছেন কেন? অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, নাম মনে না থাকাটা তো অস্বাভাবিক কিছু না। ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে স্মৃতিশক্তি কেমন এলোমেলো হয়ে গেছে, শরীরটাও খারাপ। শরীর যে খারাপ সে তো দেখতেই পাচ্ছি, এখন ভালো লাগছে না? হ্যাঁ, এখন লাগছে। গরম চা খেয়ে শুয়ে থাকুন, ঘুমিয়ে পড়ুন, আপনাকে আর ডিস্টার্ব করবো না, ইশতিয়াক আসার পর ডেকে তুলব। আচ্ছা। আমার নাম তো আপনি আর জিজ্ঞেস করলেন না। দুলি, দুলালি থেকে দুলি আমার নাম। এখন মনে পড়েছে। আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন 20 বছর কোনো মিথ্যা বলবেন না, 20 বছর মিথ্যা কথা না বললে আধ্যাত্মিক ক্ষমতা হয়, ওই প্রতিজ্ঞা কি এখনও আছে? আপনার কোনো আধ্যাত্মিক ক্ষমতা হয়েছে? প্রশ্নের জবাব দিলেন না কিন্তু। এই বছর ডিসেম্বরের দিকে 20 বছর হবে। এতদিন কোনো মিথ্যা বলেননি? টুকটাক বলেছি, যেমন তুমি যখন জিজ্ঞেস করলে তোমার নাম মনে আছে কি না, তখন আমার নাম মনে ছিল না, তারপরেও চিনেছি এই ভাব করে মাথা নাড়লাম। আপনার কোন আধ্যাত্মিক ক্ষমতা হয়েছে? এখনও তো 20 বছর হয়নি। 20 বছর পর সত্যি যদি আধ্যাত্মিক কোনো ক্ষমতা হয় আমাকে বলবেন, আমিও মিথ্যা বলা ছেড়ে দিব। তুমি কি মিথ্যা বলো? আমি বেশিরভাগ কথাই মিথ্যা বলি, প্রয়োজনে তো বলি, অপ্রয়োজনেও বলি। আপনি সুস্থ মানুষ, তারপরেও আপনার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, কিছু মনে করবেন না। না না, কিছু মনে করিনি। আপনি তো খুব ইন্টারেস্টিং মানুষ, আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আপনি হয়তো জানেন না, এবারে সবাই আপনাকে খুব পছন্দ করে, প্রায় আপনার কথা হয়। আমার শাশুড়ি যখন সুস্থ থাকেন তখন তিনি বলেন, বাজার থেকে বাইম মাছ কিনে আনো, বাইম মাছের ঝোল রান্না করে পারুলের জামাইকে খেতে বলো, বাইম মাছ নাকি আপনার খুব পছন্দ। হ্যাঁ, এখন অবশ্য খাওয়া হয় না, কেউ বাসায় বাইম মাছ পছন্দ করে না, দেখতে সাপের মতো, তো এই জন্যে। আমি নিজেও বাইম মাছ খাই না, তবে আপনাকে একদিন রান্না করে খাওয়াবো। আমি আপনার চা নিয়ে আসছি, চায়ে তো চিনি দেবো না, তাই না? এক চামচ দিও, বিনা চিনির চা খেতে পারি না। দুলি চায়ের কাপ নিয়ে ঢুকল, চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল, ইশতিয়াক টেলিফোন করেছে, ও রাত 12টার আগে ফিরতে পারবে না, তবে আপনার জন্য গাড়ি পাঠিয়েছে, গাড়ি আপনাকে পৌঁছে দেবে। দরকার নেই, ছাতা থাকলে দাও, ছাতা নিয়ে চলে যাব। অসম্ভব, আপনাকে গাড়ি ছাড়া পাঠাবো না, ইশতিয়াক বলেছে কাল সন্ধ্যার পর আপনাকে আসতে, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, গাড়ি পাঠাবে। লাগবে না, আমি চলে আসব। আপনি সঙ্গে করে সঞ্জুকে আনবেন। ও কোথাও যেতে চায় না। নিজের মামার সঙ্গে দেখা করতে আসবে না? আপনি বলে টুলে তাকে নিয়ে আসবেন। আচ্ছা। ও এবার MA পরীক্ষা দিয়েছে না? হ্যাঁ, ভাইবা বাকি আছে। তার মামা বোধহয় সঞ্জুর ব্যাপারে আপনার সঙ্গে আলাপ করতে চায়। কোন ব্যাপারে? তা ঠিক জানি না, তবে ব্যাপারটা জরুরি। আচ্ছা, নিয়ে আসবো তাকে। আপনি একা যেতে পারবেন নাকি আমি আপনাকে পৌঁছে দেব? একাই যেতে পারবো। কাল রাতে আমাদের এখানে খাবেন, আমি আপনার জন্য বাইম মাছ রান্না করে রাখবো। আচ্ছা। বাইম মাছ ছাড়া আপনার আর কি পছন্দ? কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ। আমার মেয়েরা শুটকি মাছ খায় কিন্তু কাঁঠালের বিচি দিয়ে খায় না। আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করে রাখবো। আপনি কিন্তু কাল অবশ্যই সঞ্জুকে নিয়ে আসবেন, আসতে না চাইলে জোর করে তো আনতে পারবো না, তাই না? হ্যাঁ, ছেলে বড় হয়েছে, নিজের মতামত হয়েছে। আসতে না চাইলে বলবেন হাসনাতের ব্যাপারে সঞ্জুর সঙ্গে তার মামা কথা বলবেন। হাসনাতকে? আপনি চিনবেন না, সঞ্জু চিনবে, হাসনাতের কথা বললেই সঞ্জু চিনবে। আচ্ছা, বলবো। আমাকে একটা ছাতা জোগাড় করে দাও, ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে ইচ্ছা করছে। দেখি ঘরে আছে কিনা,
মেয়েদের রংচঙ একটা ছাতা আছে, ওইটা নেবেন? আমার কোনো অসুবিধা নেই। সঞ্জুর ঘর থেকে ছর্তা দিয়ে সুপারি কাটার মতো কুটকুট শব্দ হচ্ছে। ফরহাদুদ্দিন অবাক হয়ে শব্দটা শুনছেন। কুটকুট কুটুর কুটুর এর মানে কি? সঞ্জু সুপারি কাটবে কেন? মজার ব্যাপার তো। রাত 11টা বাজে, ঘন্টা দুয়েকের জন্যে বৃষ্টি থেমেছিল, এখন আবার শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস ছেড়েছে, আজ রাতের ঘুমটা আরামের হবে। গায়ে পাতলা চাদর দিয়ে শুতে হবে, মাথার কাছের জানালাটা খোলা থাকবে, খোলা জানালা দিয়ে মাঝে মাঝে বৃষ্টির ছাট আসবে। আসুক, একটু একটু বৃষ্টির ফোঁটা মাথায় লাগলে কিছু হবে না। গত কয়েক রাত খুব গরম গেছে, আজ রাতটা আরামে যাবে। ঘুমোতে যাবার আগে ফরহাদুদ্দিন ছেলের সঙ্গে কিছুক্ষণ গল্প করার জন্য এসেছেন। হালকা গলায় হয়তো জিজ্ঞাসা করবেন, তোর মামার বাসায় শেষ পর্যন্ত তুই গেলি না, সবাই অপেক্ষা করেছিল? অভিযোগ না, এমনির কথা। কঠিন কথা বলতে হয় দিনে, সন্ধ্যার পর থেকে হালকা কথাবার্তা, টিভিতে নাটক ফাটক দেখা, ছবিওয়ালা ম্যাগাজিনের পাতা উল্টানো। ফরহাদুদ্দিন সঞ্জুর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। ভেতরে ঢুকবেন কি ঢুকবেন না মন স্থির করতে পারছেন না, কেন জানি ঘুমও আসছে না। কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে, কনকের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু রাহেলা তাকে নিয়ে কোথায় জেনে বেড়াতে গেছে। ফরহাদুদ্দিন ছেলের ঘরের দরজায় হাত রেখে সামান্য চাপ দিলেন, দরজা ভেতর থেকে বন্ধ কিনা তার পরীক্ষা। তিনি ঠিক করে রেখেছেন, ভেতর থেকে ছিটকিনি দেয়া থাকলে তিনি আর ঢুকবেন না। সকালবেলা সঞ্জুর সঙ্গে কথা বলবেন, অফিসে যাবার আগে ছেলের ঘরে উঁকি দিয়ে বলবেন, কাল রাতে তোর ঘরে কুটকুট শব্দ হচ্ছিল, ব্যাপার কি রে? সুপারি কাটছিলি নাকি? বিটল নাট কাটিং। সঞ্জুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ না, চাপ পড়তেই দরজা ফাঁক হলো। সঞ্জু গম্ভীর গলায় বলল, কে, কি করছিস? সঞ্জু জবাব দিল না, তবে কুটকুট শব্দ বন্ধ হয়ে গেল। ফরহাদুদ্দিন ঘরে ঢুকে পড়লেন। সঞ্জু খাটে পা তুলে বসে আছে, তার হাতে চকলেটের টিন, মনে হয় টিনটা বাঁকা হাতের চাপ লেগে শব্দ হচ্ছে। এই বয়সের ছেলের ঘর গোছানো থাকে না, জিনিসপত্র এলোমেলো ছড়ানো থাকে, কিন্তু সঞ্জুর ঘর খুবই গোছানো। সঞ্জুর পড়ার টেবিলের সামনের দেয়ালে আইনস্টাইনের বড় একটা পোস্টার, আইনস্টাইনের ছবি থেকে চোখ ফিরিয়ে ছেলের দিকে তাকালেন ফরহাদুদ্দিন। তোর খবর কি? ভালো। সুপারি কাটার মতো কুটকুট শব্দ হচ্ছিল, ভাবলাম দেখি ঘটনা কি। কিছু বলবে? আলাদা রিকশা নিয়ে তুই কোথায় চলে গেলি? তোর মামার বাড়ির সবাই অপেক্ষা করছিল। মানুষের বাড়িতে বেড়াতে আমার ভালো লাগে না, আমারও ভালো লাগে না, তারপরও সামাজিকতা রক্ষা করতে হয়, মানুষ সমাজবদ্ধ জীব, ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমেল। সঞ্জু শোল, আগামীকাল তোকে অবশ্যই নিয়ে যেতে বলেছে। আমি যাব না, 5-10 মিনিট থেকে চলে আসবি। আমি অবশ্য বলেছি ও কোথাও যেতে চায় না, তোর মামি শুনছে না, না শুনলে কিছু করার নেই। বাবা তুমি শুয়ে পড়ো, আমি একটা জরুরি কাজ করছি। তোর মামার বাড়ি যাওয়া নিয়ে তুই দুশ্চিন্তা করিস না, আমি বুঝিয়ে বলবো। তোর মামি অবশ্য বলছিল হাসনাত সাহেবের কথা শুনলে তুই যেতে রাজি হয়ে যাবি। হাসনাত সাহেবটা কে? আমি তো জানি না কে, তুই চিনিস না? না। তাহলে মনে হয় ওরা কোনো গণ্ডগোল করেছে, অন্য কোনো নাম হবে। তোর মামি হয়তো বলেছে এক নাম, আমি শুনেছি অন্য নাম। এমন সমস্যার মধ্যে পড়েছি বুঝলি সঞ্জু, মাথা বেশিরভাগ সময় আওলা হয়ে থাকে, মানুষের নাম মনে রাখা নিয়েই বেশি সমস্যা হচ্ছে। কোন একদিন দেখবো তোর নামই মনে নেই, সঞ্জুর বদলে তোকে ডাকছি ভঞ্জু বলে। ডাক্তার দেখাতে হবে। হাসনাত সাহেবের কথা তোমাকে কে বলবো? তোর মামি বলেছে, তোর মামির নাম দুলি, দুলালি থেকে দুলি। বুঝলি সঞ্জু, আমি দুলিকেও চিনতে পারিনি, শুরুতে ভাব করেছিলাম চিনেছি, দুলি আবার খুব চালাক বেশে ধরে ফেলল। হাসনাত সাহেব নিয়ে মামির সঙ্গে তোমার এক্স্যাক্ট কী কথা হয়েছে? তেমন কোনো কথা না, তোর মামি বলল হাসনাত নামটা শুনলেই সঞ্জু আসবে। এটা এমন কি মহিমান্বিত নাম যে শুনলেই আমি দৌড়ে চলে যাব? রেগে যাচ্ছিস কেন? বোঝাই যাচ্ছে একটা কিছু ভুল হয়েছে, ভুলটা তোর মামি করেনি, আমি করেছি, তোকে তো বলেছি আমার ব্রেন কাজ করছে না। হাসনাত নামের কাউকে আমি চিনি না। না চিনলে তো ফুরিয়েই গেল, তুই বাতি নিভে ঘুমিয়ে পড়, আরামে ঘুমাবি, আজ ঠান্ডা ঠান্ডা রাত আছে।
তিনি সঞ্জুর ঘর থেকে বের হলেন। কুটুর কুটুর শব্দটা আবার শুরু হয় কিনা তার পরীক্ষা, কিন্তু না, শব্দ শুরু হচ্ছে না। টানা বারান্দার শেষ মাথায় বেতের একটা চেয়ার রাখা, কে যেন চেয়ারে এসে বসল। তার তিন মেয়ের কোনো একজন কি? কোনটা? বড় মেয়ে? তারা তিনজন সবসময় একসঙ্গে থাকে, একজন যদি বারান্দায় এসে বসে বাকি দুজন কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে। মেয়ে তিনটা ছোটবেলায় তিন রকম ছিল, যতই তাদের বয়স হচ্ছে ততই তারা একরকম হয়ে যাচ্ছে। স্বভাব একরকম হওয়ার পেছনে যুক্তি আছে, শুধু স্বভাব না, এদের চেহারাও এখন কাছাকাছি চলে আসছে। তিনজনেরই গোল মুখ, ফোলা ফোলা গাল, তিনজনেই উঁচু গলায় সামান্য ক্যানক্যানা স্বরে কথা বলে। যখন শাড়ি পরে তিনজনই একসঙ্গে শাড়ি পরে, যখন সালোয়ার কামিজ পরে তখনও তিনজনেই সালোয়ার কামিজ পরে। ফরহাদুদ্দিন খুশি খুশি মনে মেয়ের দিকে এগিয়ে গেলেন। মেয়েকে একা পাওয়া গেছে, টুকটাক দু একটা কথা মেয়ের সঙ্গে বলা যাবে। তিন বোন একসঙ্গে থাকলে তিনি কথা বলতে পারেন না, তিনজনের দিকে একসঙ্গে তাকানো যায় না বলেই হয়তো এই সমস্যাটা হয়। ফরহাদুদ্দিন দূর থেকেই বললেন, কে? বাবা, আমি সেতু। করছিস কি তুই? বসে আছি। কেন? কি আশ্চর্যের কথা, বসে থাকতে পারবো না? এটি তার বড় মেয়ে না মেজো মেয়ে, কার সঙ্গে কথা বলছেন বুঝতে পারছেন না। তার তিন মেয়ের খুবই কাছাকাছি নাম, মিতু, সেতু, নিতু। ছোটটার নাম নিতু, এটা ঠিক আছে, এখানে তার গণ্ডগোল হয় না, কিন্তু বড় আর মেজোর নামে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল হচ্ছে। সেতু কার নাম, বড়টার না মেজোটার? তিনি নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন না, তুই বড় না মেজো মেয়ে? বারান্দায় একটাই চেয়ার, দুটো চেয়ার থাকলে ফরহাদুদ্দিন আর একটা চেয়ারে বসতেন। তার অবশ্য দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছে না, মেয়ে সামান্য বেয়াদবি করছে, বাবাকে সামনে দাঁড় করিয়ে রেখে নিজে পা দোলাচ্ছে। তুই একা কেন, তোর বাকি দুই বোন কোথায়? থ্রি মাস্কেটিয়াস, টিভি দেখছে নাকি? কি যে প্রশ্ন করো বাবা, রাতে খাবার সময় তো তোমাকে বললাম, মা নিতু মিতু আপা আর কনককে নিয়ে ছোট খালার বাসায় গিয়েছেন, ওদের বাসার সামনে রাস্তায় পানি জমে গেছে, আজ রাতে আর ফিরবে না। আরে তাই তো, তোমার ভুলো মন ভাবটা দূর করো তো বাবা, বিরক্ত লাগে। এই মেয়ে হলো সেতু, তার মেজো মেয়ে। একটু আগেই সে বলেছে মা নিতু মিতু আপা আর কনককে নিয়ে ছোট খালার বাড়িতে গিয়েছে, মিতু আপা বলেছে কাজেই মিতু সবচেয়ে বড় বোন, প্রথম মিতু, তারপর সেতু, সবচেয়ে শেষে নিতু। কে বড় কে মেজো কে ছোট মনে রাখার জন্য ভালো কোনো বুদ্ধি বের করা দরকার। সবাই গেছে, তুই যাসনি কেন? আমি কেন যাইনি সেটা বাবা তোমাকে বলেছি। কখন? ভাত খাবার সময়। ভুলে গেছি, আরেকবার বল। এক কথা একশো বার বলতে ভালো লাগে না, তুমি কোনো ব্রেন টনিক ফনিক খেয়ে ব্রেনটা ঠিক করো তো। রেগে আছিস কেন? বাড়ির বড় মেয়েকে হতে হবে শান্ত, ধীর, স্থির। অন্যরা রাগ করলেও বাড়ির বড় মেয়ে রাগ করবে না। বাবা আমি সেতু, আমি বড় না। ও আচ্ছা, তাই তো, অন্ধকারে বসে আছিস, বুঝতে পারেছি। MSN, তুই মাঝখানের S। কি বলছো তুমি? পারিবারিক সমস্যাটা MSN দিয়ে কভার করা যাচ্ছে। MSNটা কি? আচ্ছা একটা ব্যাপার, বলা যাবে না। না বললে নাই। বাবা যাও শুয়ে পড়ো, রাত 12টা বাজে, এখনো হাঁটাহাঁটি করছো কেন? তুইও শুয়ে পড়। আমার ঘুম আসছে না। তিন বোন একসঙ্গে থেকে থেকে এমন অভ্যাস করেছিস, একা থাকলে ঘুম আসবে না, বিয়ের পর তো তোরা মরা মহা বিপদে পড়বি। সবচেয়ে ভালো হতো কি জানিস, কোন একটা ফ্যামিলির তিন ভাইয়ের সঙ্গে তোদের তিনজনের বিয়ে দিয়ে দে। ফরহাদুদ্দিন আনন্দে হেসে ফেললেন, হাসতে গিয়ে তার মনে পড়ল কেন সেতু তার ছোট খালার বাড়িতে যায়নি। সেতুর বিয়ের ফাইনাল কথা হচ্ছে, বিয়ের ফাইনাল কথায় কোনে উপস্থিত থাকে না, উপস্থিত থাকা শোভন না। ছেলে দেশের বাইরে মালয়েশিয়া কিংবা জাপানে কোথায় যেন কাজ করে, বিয়েটা সেতুর পছন্দ না। তার আপত্তি হচ্ছে বড় বোনকে বাদ দিয়ে মেজো বোনের বিয়ে আগে কেন হবে। তার চেয়েও বড় আপত্তি হলো সেতুর পছন্দের একজন ছেলে আছে, কয়েকদিন তাকে এ বাড়িতে দেখেছেন। একদিন অফিস থেকে ফেরার পথে দেখলেন রিক্সায় করে সেতু আর ওই ছেলে যাচ্ছে। সেতু খুব হাতটাত নেড়ে গল্প করছে আর ছেলেটা মাথা নিচু করে বসে আছে। ফরহাদুদ্দিন নাম জিজ্ঞেস করবেন কি করবেন না এ নিয়ে কিছুটা ভাবলেন। যখন পুরোপুরি ঠিক করলেন জিজ্ঞেস করবেন, তখন খাবার ঘর থেকে টেলিফোন বাজতে লাগলো। সেতু চলে গেল টেলিফোন ধরতে। সেতু ফিরে আসছে, নিশ্চয়ই রং নাম্বার, পরিচিত কারো টেলিফোন এলে সেতু এত সহজে ছাড়ত না। বাবা তোমার টেলিফোন? ফরহাদুদ্দিন অবাক হয়ে বললেন, আমার টেলিফোন? বলিস কি, এত রাতে কি টেলিফোন করবে? দেখো কে করেছে। তুই জিজ্ঞেস করিসনি? না। ছেলে না মেয়ে?
আমার অফিসের কেউ না তো। তুমি টেলিফোন ধরলেই তো জানবে ছেলে না মেয়ে, কথা বলে সময় নষ্ট করছো কেন? পরিচিত কাউকে টেলিফোন নাম্বার দেয়নি তো, এই জন্যই অবাক হয়েছি। দিব কিভাবে, আমি নিজেই বাসের টেলিফোনের নাম্বার জানি না। একটা কাগজে লিখে মানিব্যাগে রেখেছিলাম, সেই কাগজটাও হারিয়ে ফেলেছি। বাবা টেলিফোন গিয়ে ধরো প্লিজ, আর ধরতে না চাইলে আমি বলে আসি তুমি ঘুমিয়ে পড়েছো। আমি তো ঘুমাই নেই। মিথ্যা বলাটা ঠিক হবে না, মিথ্যা বললে আয়ু যে কমে এটা জানিস না? ফরহাদুদ্দিন টেলিফোন ধরতে গেলেন। রাত বাজে 12:21, এত রাতে কে তাকে টেলিফোন করবে? হ্যালো তুলা ভাই, সালাম আলাইকুম, আমি ইস্তিয়াক, আপনি জেগে আছেন এই জন্যই কথা বলতে চাইলাম। আপনার শরীরটা এখন কেমন? ভালো। দুলির কাছে শুনলাম আপনার শরীর খুবই খারাপ করেছিল, তারপরেও আপনি একা একা রওনা হয়েছেন, কাজটা ঠিক করেননি? এখন ভালো আছি। আপনাকে একা ছেড়ে দিয়েও দুলি ঠিক করেনি, আমি ওর উপরও রাগ করেছি। কাল আসছেন তো দুলা ভাই? হ্যাঁ আসবো, সন্ধ্যার পর থেকে আমি থাকবো, কোনো কাজ রাখবো না। আপনি সঞ্জুকে নিয়ে আসবেন, আমার মা ওকে খুবই দেখতে চাচ্ছেন। অসুস্থ মানুষ, মাথায় বিকার উঠে গেছে, সারাক্ষণ সঞ্জু সঞ্জু করছেন। সঞ্জু ও বাসায় আছে তো? হ্যাঁ বাসায় আছে। ও যেন বাসা থেকে কোথাও না যায়, আসলে ওর সঙ্গে আমার কথা বলা দরকার। আমি চাচ্ছি কথা বলার সময় আপনিও সামনে থাকেন। দুলা ভাই আপনি এখনই সঞ্জুকে একটু বলে দিন। আমি বলে দেব, তবে ইস্তিয়াক শোনো, ও তোমাদের ওখানে যেতে চাচ্ছে না, লাজুক টাইপের তো, কোথাও যেতে চায় না। তারপর আমি বলবো, লাজুক হোক আর যাই হোক, মানুষকে সামাজিকতা রক্ষা করতে হবে। মানুষ হলো সামাজিক জীব, ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল, ঠিক না? হ্যাঁ ঠিক। তাই বলে জোর করে কিছু করানোটাও ঠিক না, এতেও মনের উপর চাপ পড়ে, মনের উপর চাপ পড়লে তার ফল খুবই অশুভ হয়। এই জন্যে আমার নীতি হলো কারোর মনের উপর চাপ না দেয়া। বুঝলে ইস্তিয়াক, সঞ্জু আসতে না চাইলে আমি তার উপর জোর করব না, তবে আমি নিজে চলে যাব, মার সঙ্গেও দেখা করব। দেখা হলে আমি পায়ে ধরে ক্ষমা চাইব। দুলা ভাই আপনি সঞ্জুকে একটু টেলিফোনটা ধরতে বলুন, আমি বলে দিচ্ছি। ও মনে হয় ঘুমিয়ে পড়েছে, ও রাত জাগে না, একটু সকাল সকাল ঘুম। সঞ্জু একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছে, ওর সঙ্গে এই জন্যেই কথা বলাটা আমার জরুরি। হাসনাত নামের কাউকে নিয়ে সমস্যা? দুলি এই নামটা বলেছিল। হ্যাঁ। তুমি কোথাও বিরাট একটা ভুল করছো, সঞ্জু হাসনাত নামে কাউকেই চেনে না। ও খুব ভালো করেই চিনে, যাই হোক আপনাকে টেলিফোন ধরতে বলুন। ফরহাদুদ্দিন টেলিফোন রেখে বারান্দায় এলেন। বারান্দায় সেতু এখন আগের জায়গায় বসে আছে, তার সামনে সঞ্জু দাঁড়িয়ে, দুজনেই নিচু গলায় কথা বলছে। বাবাকে দেখে সঞ্জু হাসি থামালো। ফরহাদুদ্দিন বললেন, রাত অনেক হয়েছে, ঘুমোতে যা। তার ইচ্ছা না সঞ্জু তার মামার সঙ্গে কথা বলুক, কথা বললেই মেজাজ খারাপ হবে। তিনি সঞ্জুর দিকে তাকিয়ে বললেন, তুই তো রাত জাগিস না, আজ জেগে আছিস কেন? বাবা তুমি আমাদের ঘুমের জন্য এত ব্যস্ত হয়ে পড়লে কেন? এই নিয়ে তিনবার ঘুমের কথা বললে, তোমার ঘুম পেলে তুমি ঘুমিয়ে পড়ো। রান্নাঘরে বাতি জ্বলছে, কাজের মেয়েটা মনে হয় জেগে আছে, হয়তো চা বানাচ্ছে। ফরহাদুদ্দিনের ছেলেমেয়েদের চায়ের অভ্যাস আছে, হঠাৎ হঠাৎ তাদের চা খেতে ইচ্ছা করে। ফরহাদুদ্দিন রান্নাঘরের দিকে এগুলেন, ইস্তিয়াক টেলিফোন ধরে বসে আছে, কাজটা ঠিক হচ্ছে না, ঠিক না হলেও কিছু করার নেই। যা ভাবছিলেন তাই, চুলায় চায়ের কেতলি, অপরিচিত মাঝ বয়সে একটা মেয়ে চায়ের কাপ ধুচ্ছে। এ বাড়িতে প্রায়ই বুয়া বদল হয়, একদিনে তিনবার বুয়া বদলের ঘটনাও ঘটেছে। সকালে ছিল একজন, তার চাকরি চলে গেল দুপুরের আগে আগে, বিকেলে নতুন একজন এলো, রাতে ভাত খাওয়ার সময় দেখা গেল অন্য আরেকজন। ফরহাদুদ্দিন ঘোমটা পরা বুয়াকে বললেন, আমাকে এক কাপ চা দিও। বুয়া মাথা নাড়ল, চিনি দিও না, আমার ডায়াবেটিস ধরা পড়েছে, চিনি খাওয়া নিষেধ, আমাকে দিবে হালকা লিকারের চা। জি আচ্ছা। শুধু সকালবেলা দুধ চা দিবে, সেখানেও চিনি দেওয়ার দরকার নেই, কনডেন্সড মিল্কে যতটুকু চিনি থাকে তাতেই আমার চলে। জি আচ্ছা। তুমি কি রান্নাঘরে ঘুমাবে নাকি? বুয়া জবাব দিল না, কৌতূহলী চোখে তাকিয়ে রইল। ফরহাদুদ্দিন বললেন, রান্নাঘরে ঘুমালে অবশ্যই গ্যাসের চুলার চাবি ভালো করে বন্ধ করে ঘুমাবে, চাবি সামান্য খোলা থাকলেও গ্যাস লিক করে, পত্রিকা খুললে এরকম একটা দুটো অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়, বুঝতে পারছো কি বলছি? জি। বুয়া তোমার দেশের বাড়ি কোথায়? ময়মনসিং। ময়মনসিং তো বিরাট জায়গা, ময়মনসিং এর কোথায়? ফুলপুর। ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থা কি? বাস। জি।
ময়মনসিংহের অনেক জায়গায় গিয়েছি, ফুলপুরে যাওয়া হয়নি। দেখি একবার যাব। বারান্দায় চটির ফটফট শব্দ শোনা যাচ্ছে। তিন মেয়ে উপস্থিত থাকলে কে আসছে তার জন্য আগেভাগে বলে দেওয়া মুশকিল হতো। তিন মেয়েই একই ভঙ্গিতে দ্রুত হাঁটে। বাবা, তুমি রান্নাঘরে কি করছো? চা দিতে বললাম। চায়ের কথা বলতে এতক্ষণ লাগে, রান্নাঘর থেকে বের হও তো। ফরহাদুদ্দিন বের হলেন। সেতু তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে রইল। বিরক্তিতে তার কপাল কুচকে আছে। ফরহাদুদ্দিন খাবার ঘরে গিয়ে টেলিফোনের রিসিভার কানে নিয়ে ক্ষীণস্বরে বললেন, হ্যালো। ওপাশ থেকে কেউ জবাব দিল না। শো শো শব্দ হতে থাকল। ইস্তিয়াক টেলিফোন নামিয়ে রেখেছে। ফরহাদুদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বাবা, তোমার ঘটনাটা কি বলতো? রাত একটার সময় কাকে টেলিফোন করছো? কাউকে না। কাউকে না মানে কি? তুমি তো কানের কাছে টেলিফোন ধরে আছো। এই নাও তোমার চা। হঠাৎ করে তোমার চা খাবার ইচ্ছা কেন হলো এটাও তো বুঝছি না। তুমি তো চা খাও না। সকাল এক কাপ খাই। রাত দুপুরে চা খাবার কোনো মানে হয় না। সেতু এগিয়ে এসে বাবার কপালে হাত রেখে বলল, জ্বর তো নেই? তোমার কপালে হাত দিয়ে মনে হচ্ছে উল্টা আমারই জ্বর। এত ঠান্ডা তোমার গা। বাবা যাও, শুয়ে থাকো, আর ঘুর ঘুর করবে না। তোমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে? না, আমি তো ভুলেই গেছি। এখন তো আবার কনক তোমার মাথায় হাত বুলিয়ে না দিলে তোমার ভালো লাগে না। কি যে তুই বলিস! ঠিকই বলি। তুমি কনককে গোপনে চিড়িয়াখানা দেখিয়ে নিয়ে এসেছো। ওই বেচারি কখনো চিড়িয়াখানায় যায়নি। আর তোরা তো চিড়িয়াখানা পছন্দ করিস না। চিড়িয়াখানায় গেলে পশুদের গন্ধে তোদের বমি আসে। কনককে তুমি এত পছন্দ করো কেন বাবা? দুঃখী মেয়ে, এই জন্যে। মার ধারণা কনক দেখতে অনেকটা আমাদের সৎমার মতো। এটা কি সত্যি বাবা? হ্যাঁ। তোমার স্বভাবের মধ্যে গোপন করার একটা ব্যাপার আছে, এটা ভালো না। আমি কি গোপন করলাম? অনেক কিছুই গোপন করো। এতে মা খুবই কষ্ট পায়। মা হয়তো আমাদের সৎমার মতো না, কিন্তু মা খুব ভালো মেয়ে। তাকে কষ্ট দিও না। যাও, ঘুমোতে যাও। তিনি বাধ্য ছেলের মতো ঘুমোতে গেলেন। সঞ্জু ঝামেলায় জড়িয়ে পড়েছে, এর মানে কি? সে কি ঝামেলায় জড়াবে? পলিটিক্স যারা করে তারা ঝামেলায় জড়ায়, বিজনেসম্যানরা ঝামেলায় জড়ায়, সঞ্জুয়ের কোনোটাতেই নেই। এই ছেলে কি ঝামেলায় পড়বে? তার মাথা দপদপ করছে। সমস্যার পুরো সমাধান না হওয়া পর্যন্ত ঘুম আসবে না। ঘুমের সমস্যা তার নেই, তবে মাঝে মাঝে খুব ছোট ছোট জিনিস তাকে যন্ত্রণা দেয়। জেগে রাত পার করার অভ্যাস সঞ্জুর আছে, ছোট বয়স থেকেই আছে। মার মৃত্যুর পর তিনি সঞ্জুকে নিয়ে ঘুমোতেন। সঞ্জুর আলাদা বিছানা হলো সঞ্জু ক্লাস ফাইভে ওঠার পর। তখন হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি লক্ষ্য করছেন সঞ্জু তার গা ঘেঁষে চুপচাপ বসে আছে। নিঃশ্বাস প্রশ্বাসের সময়ও মানুষের শরীর সামান্য নড়াচড়া করে, সঞ্জুর তাও হয় না। সে মশারির একটা কোণার দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। সঞ্জু কি হয়েছে? কিছু হয়নি। বাথরুমে যাবি? না। পানি খাবি? না। ঘুম আসছে না? আসছে। আসছে তাহলে জেগে বসে আছিস কেন? জানি না। কোনো কিছু নিয়ে মন খারাপ? না। স্কুলে মাস্টার বকেছে? না। শুয়ে থাক। আচ্ছা। তিনি অনেকক্ষণ পিঠে হাত বুলিয়ে দেন, গায়ে মাথায় হাত বুলিয়ে দেন। একসময় নিশ্চিত হয়ে যান সঞ্জু ঘুমোচ্ছে। তখন কোমল গলায় বললেন, সঞ্জু ঘুমোচ্ছিস? হুম। ঘুমের মধ্যে কথা বলছিস কিভাবে? আমি বলতে পারি। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। শহরে বৃষ্টির শব্দ শোনা যায় না, রাত গভীর হলেই শুধু শব্দ শোনা যায়। বারান্দায় কেউ একজন হাঁটাহাঁটি করছে। সঞ্জু কি হাঁটছে? তাকে ডেকে ঘরে নিয়ে এলে কেমন হয়? অসুস্থ বাবার পাশে খানিকক্ষণ বসল, এতে ক্ষতি কি? বরং কথায় কথায় জিজ্ঞেস করা যেতে পারে সে কোনো সমস্যায় পড়েছে কিনা। হাসাহাসির শব্দে ফরহাদুদ্দিনের ঘুম ভাঙল। তিনি অনুভব করলেন সারা বাড়িতে আজ তুমুল উত্তেজনা। মেয়েরা ছোটাছুটি করছে, একজন দরজায় ধাক্কা খেয়েছে, ব্যথা পেয়েও হাসছে। তুমুল আনন্দের মুহূর্তে শারীরিক ব্যথা বেদনাও আনন্দময় মনে হয়। বিরাট আনন্দের কিছু ঘটেছে। কি ঘটেছে তিনি অনুমান করার চেষ্টা করলেন, অনুমান করা গেল না। বালিশের নিচে রাখা হাত ঘড়িতে সময় দেখলেন 11:10। তা রাতকে ওঠার কথা। অফিস শুরু হয় 9:00। কোনো কারণ ছাড়াই অফিস কামাই হলো। কিন্তু তিনি আটকে উঠলেন না, যেভাবে শুয়েছিলেন সেভাবেই শুয়ে রইলেন। মেয়েরা এখনও হাসছে, ছোটাছুটিও করছে, শুনতে বেশ ভালো লাগছে।
ফরহাদউদ্দিন বিছানা থেকে নেমে দরজা খুললেন। রাহেলা বারান্দার বেতের চেয়ারে বসে চা খাচ্ছিলেন। তিনি চায়ের কাপ হাতে উঠে এলেন। রাহেলার মুখ হাসি হাসি। ঘটনা কি হতে পারে? তোমার ঘুম শেষ পর্যন্ত ভাঙল? কতবার যে দরজা ধাক্কানো হয়েছে, ঘটনা কি বলতো? অফিসও তো মিস করেছো। সেতু বললো তুমি সারা রাত ঘুমাওনি, সেরা চারটার সময় ঘুম ভেঙে পানি খেতে খাবার ঘরে এসে দেখে তুমি বারান্দায় বসে আছো। শরীরটা একটু খারাপ। শরীর খারাপ সেতু তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমার মনে হয় ডায়াবেটিস আরও বেড়েছে। ব্লাড সুগারটাও আরেকবার দেখাও। এক কাজ করো, আজ যখন অফিসে যাওনি আজই যাও। দেখি। বাবা, চা খাবে? চা বানিয়ে আনবো। ফরহাদউদ্দিন বিস্মিত হয়ে বললেন, এই মেয়ে নাকি গলায় কথা বলছে কেন? সেতুর যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে নাকি নাকে কথা বলে, এই জন্য সবাই নাকে কথা বলা প্র্যাকটিস করছে। নাকে কথা বলে? আরে না, নাকে কথা বলবে কি জন্যে? তোমার মেয়েরা হয়েছে জগতের ফাজিল, সব কিছু নিয়ে ফাজলামি করে। সেতুর ছেলে পছন্দ হয়েছে? মুখে বলছে ছেলে পছন্দ হয়নি, নাকে কথা বলে, কাজেই ভূত টাইপ ছেলে। আমার ধারণা খুবই পছন্দ। দশটার সময় ছেলের টেলিফোন এসেছে, সে তো এখনও কথা বলছে। বিয়ে কবে? বিয়ে কবে সেটা তো তুমি ঠিক করবে, তুমি মেয়ের বাবা, সব কিছু আমি ঠিক করবো নাকি? নীতু বারান্দায় ছুটে এসে মাকে বলল, মা, সেতু আপা এতক্ষণ আপনি আপনি করে কথা বলছিল, এখন তুমি তুমি করে বলছে, এসো এসো শুনে যাও। তোরা শোন, আমি কি শুনব? নীতু মায়ের হাত ধরে টানছে। রাহেলা এমনভাবে এগুচ্ছেন যেন নিতান্তই অনিচ্ছায় যাচ্ছেন, অথচ তার চোখে মুখে আগ্রহ ফেটে বের হচ্ছে। ফরহাদউদ্দিন শান্তির নিঃশ্বাস ফেললেন। তার কাছে মনে হলো সংসার অতি সুখের জায়গা। ফরহাদউদ্দিনেরও হঠাৎ ইচ্ছা করল মেয়েদের মতো নাকি সুরে কথা বলে রাহেলাকে চমকে দেবেন। স্ত্রীর দিকে তাকিয়ে তিনি যদি বলেন, কি হয়েছে, মুখে আঁচল চাপা দিয়ে হাসছ কেন, তাহলে কেমন হয়? না, ভালো হয় না, মেয়ে জামাইকে রসিকতা করা যায় না। রাহেলা বললেন, কি হয়েছে, এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? হাত মুখ ধুয়ে এসো, নাস্তা খাই। আমি তোমার জন্য এখনও নাস্তা খাইনি। কনক কোথায়? কনক কলেজে গেছে, ওর পরীক্ষার রুটিন দিবে। আজ যখন অফিস মাটি হলো তখন এক কাজ করা যায়, চলো আমরা সবাই মিলে চিড়িয়াখানায় যাই। কখন যাবে? এখন চলো। সেতু বলছিল তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন তো মনে হচ্ছে আসলেই তাই। দুপুরের এই রোদে কেউ চিড়িয়াখানায় যায়? আর তোমার মেয়েদেরকে এখন চিড়িয়াখানায় যাবার বয়স আছে? বরং এক কাজ করো, চলো রাতে সবাইকে নিয়ে বাইরে কোথাও খেতে যাই। চলো যাই। ছেলেটাকেও খেতে বলি, তুমি তো তাকে দেখোনি, দেখবে, কথা কথা বলবে। আচ্ছা বলো। ফরহাদউদ্দিন ঠিক করলেন সন্ধ্যায় সন্ধ্যায় ও বাড়িতে যাবেন, আধ ঘন্টাখানিক থেকে চলে আসবেন দুলিদের বাসায়। দুলিকে বলবেন মাছের তরকারিটা ফ্রিজে রেখে দিতে, পরে কোনো একদিন এসে খেয়ে যাবেন। দুলিকে বিষয়টা বুঝিয়ে বললে সে বুঝবে, দুলি অবুঝবে না। সঞ্জুর ঘরের দরজা খোলা। চায়ের কাপ নিয়ে ফরহাদউদ্দিন ছেলের ঘরের দিকে এগোলেন। তার কাছে মনে হলো হঠাৎ করে অফিস বাদ দিয়ে ভালোই হয়েছে, কাজের দিনের সংসারে স্বাদটা পাওয়া যাচ্ছে। ছুটির দিনের সংসার একরকম, আবার কাজের দিনের সংসার আরেক রকম। কি করছিস সঞ্জু? বলতে বলতে ফরহাদউদ্দিন ছেলের ঘরে ঢুকে পড়লেন। সঞ্জু সিগারেট টানছিল, জানালা দিয়ে সিগারেট ফেলে দিয়ে বাবার দিকে তাকালো, কিছু বলল না। তার হাতে কালো রঙের বড় একটা হ্যান্ডব্যাগ, সে হ্যান্ডব্যাগে কাপড় রাখছে। ফরহাদউদ্দিনের মন খারাপ হলো। ছেলেটা আরাম করে সিগারেট খাচ্ছিল, কিন্তু বাবাকে দেখে ফেলে দিতে হলো। যাচ্ছিস নাকি কোথাও? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? কলকাতা যাব। তোর তো ভাইবা বাকি আছে। ভাইবার এখনো ডেট হয়নি। হঠাৎ কলকাতা যাচ্ছিস কেন? তোর মামা বলছিল তোকে নিয়ে তার বাসায় যেতে, তোর সঙ্গে কি নাকি জরুরি কথা আছে। তোমাকে তো একবার বলেছি যাব না। যেতে না চাইলে যাবি না? কলকাতা কখন যাচ্ছিস? রাত 9টার বাস ছাড়বে। টাকা পয়সা লাগবে? না। বিদেশে যাচ্ছিস, হাতে কিছু টাকা পয়সা তো থাকা দরকার। সে বাবার সামনে চেয়ারে বসল। টেবিলে পিরিচ দিয়ে ঢাকা চায়ের কাপ, সে চায়ে চুমুক দিল। পিরিচে ঢাকা চায়ের কাপ আগে চোখে পড়েনি। বাপ ছেলে দুজনে একসঙ্গে চা খাচ্ছে, এই ব্যাপারটা তার ভালো লাগছে। তোর বেড়াতে ভালো লাগে? বেড়ানো শখ ছিল আমার বন্ধু বদরুলের, সারাক্ষণ নানান প্ল্যান প্রোগ্রাম, অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে। একবার তো তার পাল্লায় পরে বিনা পাসপোর্টে আগরতলা চলে যাচ্ছিলাম, ত্রিপুরার মহারাজার বাড়ি দেখবে, সে এক ইতিহাস। আমি এখনই বের হব। তোর কলকাতা রওনা হবার আগে আমার সঙ্গে দেখা হবে না?
আমাকে আবার সন্ধ্যায় সন্ধ্যায় ইস্তিয়াকের ওখানে যেতে হবে। দুলি আমার জন্য বাইম মাছ রান্না করবে, দুলিদের ওখানে খাওয়া যাবে না, রাতে বাসার সবাই বাইরে খেতে যাচ্ছে। তুই থাকলে ভালো হতো, পারিবারিক অনুষ্ঠানে সবার উপস্থিত থাকা দরকার। চায়ের কাপ হাতে ফরহাদুদ্দিন উঠে দাঁড়ালেন। সঞ্জু মনে হয় বিরক্ত হচ্ছে। বাবা, কলকাতা থেকে তোমার জন্য কি আনবো? ফরহাদুদ্দিনের মনটা আনন্দে ভরে গেল। ছেলে এখনো বাইরে যায়নি, কিন্তু চিন্তাভাবনা শুরু করেছে কার জন্য কি আনবে। এরই নাম মায়া। তুই ভালো মতো থাকিস, কিছু আনতে হবে না রে বেটা। রোদে বেশি ঘোরাঘুরি করবি না, কলকাতা শহরে রোদ খুবই কড়া, এক ঘন্টায় চামড়া কালো করে ফেলে, আমাদের অফিসার হাবিবুর রহমান সাহেবের কাছে শুনেছি। সারাটা দিন ফরহাদুদ্দিনের খুব আনন্দে কাটল। তাড়াহুড়া করে পত্রিকা পড়তে হলো না, আরাম করে বিছানায় আধশোয়া হয়ে পত্রিকা পড়লেন। আজকাল সব পত্রিকার সঙ্গে একটা করে ম্যাগাজিন থাকে, ম্যাগাজিন পড়েও আনন্দ পেলেন। একটু পর পর কনক এসে জিজ্ঞেস করছে, চাচাজি চা খাবেন? তিনি চা খান না, তারপরও দুপুর ১২টার মধ্যে তিন কাপ চা খেয়ে ফেললেন। কনক মেয়েটা অন্যদের মতো না, সে চায়ের কাপ রেখেই চলে যায় না, যতক্ষণ চা খাওয়া না হয় ততক্ষণ দাঁড়িয়ে থাকে। ফরহাদুদ্দিন চা খেতে খেতে অনেক গল্পও করেন। সব গল্পই সামান্য উদ্দেশ্যমূলক, আকারে ইঙ্গিতে সঞ্জুর প্রশংসা, এ মেয়েটার মন সঞ্জুর প্রতি কৌতূহলী করার সূক্ষ্ম চেষ্টা। সে তার বিদেশে যাওয়ার গল্প শোনাচ্ছিলেন, যাকে গল্প না ঠিক ইতিহাস বলে। প্রথম গেলাম ব্রাহ্মণবাড়িয়া, বদরুল করলো কি, ব্রাহ্মণবাড়িয়া থানা থেকে আমার আর তার নামে দুটা পারমিট বের করলো। সেখানে লেখা আমাদের দুজনের দুটা গাই গরু সীমান্ত অতিক্রম করে চলে গেছে, গরু দুটো খুঁজে আনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের ওপারে থাকার পারমিট, স্থানীয় ভাষায় এর নাম গরু পাসপোর্ট। আমার তো সাহস কম, আমি বদরুলকে বললাম গরু পাসপোর্ট নিয়ে আমি যাব না। বদরুল রাগ করে আমাকে ফেলে একাই চলে গেল। তার চলে আসার কথা সন্ধ্যার মধ্যে ফিরল আট দিন পর। সে ত্রিপুরা মহারাজার বাড়ি, নির্মহল, আরও কীসব হাবিজাবি দেখে এসেছে। এদিকে টেনশন আমার প্রথমে হয়েছে ডায়রিয়া, তারপর হয়ে গেল রক্ত আমাশা। সঞ্জুর এরকম অভ্যাস আছে, কাউকে কিছু না বলে বন্ধুর বাড়িতে বেড়াতে চলে গেল। একবার ছয় দিন তার কোনো খোঁজ নেই, দরজা তালা বন্ধ করে চলে গেছে, কাউকে কিছু বলেও যায়নি। সেবারও টেনশন আমার ডায়রিয়া হয়ে গেল, ডায়রিয়া থেকে রক্ত আমাশা। এই আমার এক সমস্যা। দুপুরে খাবার পর ফরহাদুদ্দিন খুব আরাম করে ঘুমলেন। ঘুম ভাঙল সন্ধ্যায় সন্ধ্যায়। চাইনিজ রেস্টুরেন্টে তাদের খাবার কথা রাত ৯টায়, হাতে সময় আছে। তিনি ইস্তিয়াকের সঙ্গে দেখা করতে গেলেন। এখন বাজে ৬টা, যেতে আসতে এক ঘন্টা, তিনি থাকবেন আধা ঘন্টা, ৭:৩০টার মধ্যে ফিরে আসবেন। ঘর থেকে বেরুবার মুখে রাহেলার সঙ্গে দেখা। এখন বের হচ্ছ কোথায়? রাতের দাওয়াতের কথা মনে আছে? মনে আছে, ৭:৩০টার মধ্যে ফিরব। রাস্তায় যদি বেলি ফুলের মালা পাও আমার জন্য নিয়ে এসো, বেলি ফুল পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত আমি চোখে দেখলাম না। তুমি আগেও বলেছিলে, মনে ছিল না, আজ অবশ্যই নিয়ে আসব। ইস্তিয়াক বিস্মিত হয়ে বলল, আপনাকে বলেছিলাম সন্তুকে নিয়ে আসতে। ও কোথায়? ও গেছে কলকাতায়, বিকেল ৫টায় ফ্লাইট, ৪টায় ছিল রিপোর্টিং। আমি ঠিক করে রেখেছিলাম ওকে এয়ারপোর্টে তুলে দিয়ে আসবো, যত কাছেই হোক, বিদেশ যাত্রা। আসবে কবে? আসবে কবে তা তো জানি না, তবে বেশি দিন থাকবে না, তার ভাইবা বাকি আছে, পড়াশোনার ব্যাপারে এই ছেলে আবার খুবই সিরিয়াস। ইস্তিয়াক পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, দুলা ভাই, আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? মনে হচ্ছে আপনি খুবই আনন্দিত। আমি বেশিরভাগ সময় আনন্দেই থাকি, অফিসেও এখন ঝামেলা কম। ও, তোমাকে বলতে ভুলে গেছি, আমার ২ নম্বর মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে সবই ভালো, একটু বোধহয় নাকে কথা বলে, এটা কোনো সমস্যা না, মেয়ের ছেলেকে পছন্দ এটাই বড় কথা। ও ভালো তো। আমার অবশ্য ইচ্ছা ছিল প্রথমে সঞ্জুর বিয়ে দিয়ে ঘরে বউ আনবো, তারপর মেয়ে বিয়ে দেব, সেটা আর হলো না। সঞ্জু চাকরি বাকরি ঠিক না করলে তার বিয়ে দেওয়া ঠিক না, তুমি কি বলো? দুলা ভাই, সঞ্জু যে এক বিরাট ঝামেলায় জড়িয়ে গেছে এটা বলার জন্যই তাকে নিয়ে আসতে বলেছিলাম। সঞ্জুর এক বন্ধু, তার নাম টগর, সে পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছে, সেখানে সঞ্জুর নাম আছে। হাসনাত সাহেবকে নিয়ে কোনো ঝামেলা? এই সঞ্জু হাসনাত সাহেবের সঙ্গে কি গণ্ডগোল করেছে আমি জানি না, তবে আমার ধারণা তুমি একটা ভুল করছো, হাসনাতকে সে চিনে না। টগর নামের যে ছেলেটা সঞ্জুর কথা বলছে, সে অন্য কোনো সঞ্জুর কথা বলেছে। ঢাকা শহরে অনেক সঞ্জু আছে, আমি যখন কলেজে পড়তাম তখন আমার সঙ্গে আরও ২ জন ফরহাদ পড়ত, এক ক্লাসে ৩ ফরহাদ, ভেবে দেখো কি অবস্থা। আমাদের ৩ জনকে আলাদা করার জন্য ছাত্ররা আমাদের কী ডাকত জানো? একজনকে ডাকত বে ফরহাদ, বে ফরহাদ মানে বেকুব ফরহাদ,
আরেকজনের নাম ছিল বু ফরহাদ, বু ফরহাদ মানে বুদ্ধিমান ফরহাদ, আর থার্ড জন গু ফরহাদ। ওর মুখ থেকে খুব দুর্গন্ধ আসতো বলে ওর নাম হয়ে গেল গু ফরহাদ। মুখে গু ফরহাদ বলতে খারাপ লাগে বলে আমরা বলতাম জি ফরহাদ, জি হলো গু। ইস্তিয়াকের মুখে হাসি নেই। ফরহাদুদ্দিন খুব অবাক হয়ে দেখলেন ইস্তিয়াকেরও কপালের মাঝখানে দুটা রগ ফুলে উঠেছে। কপালের রগ ফুলে ওঠার এই ব্যাপারটা সঞ্জু নিশ্চয়ই তার মামাদের কাছ থেকেই পেয়েছে। দুলা ভাই, আপনি মন দিয়ে আমার কথা শুনুন। মন দিয়েই তো শুনছি। যতটুকু মন দিয়ে শুনছেন তার চেয়েও একটু বেশি মন দিন। হাসনাত নামের এক ভিডিও ব্যবসায়ী খুন হয়েছে। যে তিনজন মিলে তাকে খুন করেছে সেই তিনজনের একজন সঞ্জু। ভালো করে মনে করে দেখুন, এপ্রিল মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সে বাড়িতে ছিল না, মোট 5 দিন, মনে পড়েছে? হ্যাঁ। আমি তোমার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। সঞ্জু তো হাসনাত নামের কাউকেই চেনে না। হাসনাতের নাম শুনে সে আকাশ থেকে পড়েছে। দুলা ভাই, আপনি বোকা নাকি বোকার ভান করছেন এটা বুঝতে পারছি না। আমার ধারণা আপনি ভান করছেন। ভানে কাজে দেবে না, বাস্তব চিন্তা করতে হবে। সঞ্জু লুকিয়ে কলকাতায় বসে আছে। কতদিন সে ওখানে থাকবে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর? তাকে তো দেশে আসতে হবে, দেশে এলেই অ্যারেস্ট হবে। আর যদি তার অনুপস্থিতিতে মামলা চলে তাহলে ডেথ পেনাল্টি তো হবেই, ফাঁসিতে ঝুলতে হবে। আপনি ভেঙে পড়বেন না, আমি আছি, আমি যা করার আমি করব। ব্যাপারটা জানাজানি হতে দেওয়া যাবে না। অ্যারেস্ট হয়ে কোর্ট কাছারি হয়ে ছাড়া পাওয়া এক কথা, আর একেবারেই জানাজানি না হওয়া আরেক কথা। বুঝতে পারছেন কি বলছি? পারছি। কাজেই শুরুতেই টাকা দরকার, ভালো অ্যামাউন্টের টাকা দরকার। আচ্ছা, পুলিশের যে অফিসার এই কেসটা ইনভেস্টিগেট করছে তাকে আমি সঞ্জুর কথা বলেছি। ওনার নাম মকবুল হোসেন, ডিবির পুলিশ ইন্সপেক্টর। কেসটা চলে গেছে ডিবিতে, মকবুলকে বলা হয়েছে ফাইনাল রিপোর্ট যেন সঞ্জুর নাম না যায়। ফাইনাল রিপোর্টটা কি? ফাইনাল রিপোর্ট হলো পুলিশ তদন্ত করে একটা চার্জশিট দেয়। মকবুল কাজটা করাবে, তবে তাকে আলাদা করে টাকা দিতে হবে। কোনো উপায় নেই, 6-7 লাখ টাকা খরচ হবে। ঘটনাটা কি ঘটেছিল শুনতে চান? কি ঘটনা? হাসনাতের খুন হবার ঘটনা। এরা তিনজনে মিলে কাজটা কিভাবে করল? দুলা ভাই, মন দিয়ে শুনুন কি ঘটনা। হাসনাতের ভালো নাম মোহাম্মদ আবুল হাসনাত। আপনাদের বাড়ির কাছেই তার কেবল কানেকশনের অফিস আছে। নাম হোম ভিডিও। তার একটা ভিডিওর দোকানও আছে, সেটার নাম সানশাইন ভিডিও। এটাও আপনাদের বাড়ির কাছে। অফিসে যেতে আসতে নিশ্চয়ই দেখেছেন সঞ্জু প্রায়ই ভাড়া করে ভিডিওর দোকান থেকে ক্যাসেট আনত। সেই সূত্রে ভিডিওর দোকানের মালিকের সঙ্গে তার ভালো পরিচয়। হাসনাতকে সে ডাকত হাসনাত ভাই। মাঝে মাঝে সে আর তার দুই বন্ধু মিলে হাসনাতের বাসায় আড্ডা দিত, মদ টদ খেত। কি খেত? মদ, ফেন্সিডিল, এইসব খেত। ঘটনার দিন সকালবেলা সঞ্জু টেলিফোন করে হাসনাতকে দোকান থেকে বের করে নিয়ে এলো। শরীরটা খুব খারাপ লাগছে, আরেকদিন শুনব। তাছাড়া আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। যে ছেলেটার সঙ্গে সেতুর বিয়ে হচ্ছে তাকে নিয়ে আমরা বাইরে কোথাও খেতে যাব। আমার তো মনে হয় আপনার এখনই শোনা উচিত, রিয়েলিটি ফেস করতে হবে, হবে না? হুম। আপনার যে একজন মামা ছিলেন, ধুরন্ধর প্রকৃতির মানুষ, সালু মামা, ওনাকে অফিসে ডেকে এনেছিলাম, তিনি পুরো ঘটনা জানেন। ও, তার সঙ্গে সব কথা হয়েছে। আমাদের প্ল্যান অফ অ্যাকশন কী হবে সেটাও আলাপ হয়েছে। প্রথম কথা, ছেলেকে ফাঁসির হাত থেকে বাঁচাতে হবে। দ্বিতীয় কথা, জানাজানি করা যাবে না। আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ। তাহলে থাক, আমাকে আবার একটু বেরোতে হবে। আপনি খাওয়া দাওয়া করে যাবেন না? দুলি আপনার জন্য বাইম মাছ আনিয়েছে। দুলি হাসনাতের পুরো ব্যাপারটা জানে, আপনি ওর কাছ থেকেও জেনে নিতে পারেন। ইস্তিয়াক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ফরহাদুদ্দিনের মনে হলো তার বুকের ওপর থেকে বড় একটা চাপ নেমে গেছে। ফরহাদুদ্দিন পা উঠিয়ে চেয়ারে বসে রইলেন। দুলি যখন এসে বলল দুলা ভাই খেতে আসুন, তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। আজ রাত 8টায় তার যে সবাইকে নিয়ে খেতে যাবার কথা তার মনেই রইল না। হঠাৎ তার মনে হলো প্রচণ্ড খিদে পেয়েছে, খিদে পেটের ভেতর মোচড় দিচ্ছে। দুলি অনেক কিছু রান্না করেছে, কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ, বাইম মাছের ঝোল, চ্যাপা ভর্তা, কুমড়ো ফুলের বড়া। খেতে বসে ফরহাদুদ্দিনের মন ভালো হয়ে গেল। দুলি বলল আজ সব স্পেশাল আইটেম রান্না হয়েছে। চিংড়ি মাছের একটা প্রিপারেশন আছে, গরম ভেজে দিতে হয়, সব রেডি করে রেখেছি, আপনি খেতে বসলেই ভেজে নিয়ে আসবো। যা খেতে ভালোবাসে তাকে খাওয়াতে ভালো লাগে, এ বাড়িতে কেউ খেতে পছন্দ করে না। ইস্তিয়াকের কাছে খাওয়াটা অত্যাচারের মতো,
ডাল ভাত সে যেমন অনাগ্রহের সঙ্গে খাবে, পোলাও কোরমাও সেরকম অনাগ্রহের সঙ্গে খাবে। দুলাভাই আপনি খাওয়া শুরু করুন। একা একা খাবো? বাসায় আর কেউ নেই যে আপনার সঙ্গে খাবে। আমি বসতে পারি, আমি বসলে মাছ ভেজে দেবে কে? আপনি সঞ্জুর ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে আরাম করে খান। ওর ব্যাপারে ভাবছি না। সঞ্জুর মামা সব ব্যবস্থা করবে, আমার সঙ্গে কথা হয়েছে, মকবুল সবাইকে বুঝিয়ে বলা হয়েছে। মকবুল সাহেব কে? ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ ইন্সপেক্টর। ও আচ্ছা, সেদিন বাসায় এসেছিলেন, আমিও কথা বলেছি। ভালো করেছো। এখন যা করতে হবে তা হচ্ছে ভালো একটা মেয়ে দেখে সঞ্জুর বিয়ে দিয়ে দিতে হবে। সংসারের জোয়াল কাঁধে পড়লে অন্য কোনো দিকে তাকাতে পারবে না। ওর নিজের কোনো পছন্দের মেয়ে যদি না থাকে আমাকে বলবেন, আমার হাতে ভালো কিছু মেয়ে আছে। আচ্ছা, খাওয়া শুরু করুন। প্রথমে খান কুমড়া বড়া। ফরহাদুদ্দিন খেতে শুরু করলেন। যখন খেতে বসছিলেন তখন মনে হয়েছিল খিদে নেই, কিন্তু এখন মনে হচ্ছে যে প্রচুর খিদে। ভালো রান্না বিরাট গুণ, দুলি খুবই গুণী মেয়ে। দুলাভাই বড়া খেতে ভালো লাগছে? খুব ভালো হয়েছে। 12/10 আমাকে কত নম্বর দেবেন? 10/9। এখন চেপা ভর্তা খান। চেপা ভর্তা যে ঠান্ডা ভাত দিয়ে খেতে হয় এটা জানেন? না। চেপা ভর্তায় খুব ঝাল দেওয়া হয় বলে গরম ভাত দিয়ে খাওয়া যায় না, ঠান্ডা কড়কড়া ভাত দিয়ে খেতে হয়। ঠান্ডা ভাত আমি আলাদা করে রেখেছি। তুমি দারুণ মেয়ে। আমি অনেকবার শুনেছি পারুলাপা আপনার কথা উঠলেই নাকি বলতেন আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে জন্মায় না। আপনি এমন কি করতেন যে পারুলাপা এই ধরনের কথা বলতো? আমি এমন কিছু করিনি। শুধু শুধু তো একজনের সম্পর্কে এমন কথা বলা হয় না, নিশ্চয়ই কিছু করেছেন। আপনি কি নিজেকে বোকা ভাবেন? ভাবাভাবির কিছু নেই, আমি বোকা। আপনার বাইম্মাছ রান্না অসাধারণ হয়েছে। আমাকে হঠাৎ আপনি করে বলছেন কেন? ভুল হয়ে গেছে, আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, সব কেমন আউলাঝাউলা লাগে। কোনটা আমার বড় মেয়ে আর কোনটা মেজো ধরতে পারি না। ছোটো জনকে নিয়ে কোনো সমস্যা হয় না, বড় দুজনকে নিয়ে খুবই ঝামেলা হয়। আপনাকে বলতে ভুলে গেছি, আমার মেজো মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। ওর নাম মিতুন আর সেতু, এই মুহূর্তে মনে পড়ছে না। ওদের নাম রাখার জন্য একটা ফর্মুলা বের করেছিলাম, MSN ফর্মুলা। এটাতেও ঝামেলা লেগে গেছে, MSN নাকি SMN নিয়ে গণ্ডগোল। আমার কথাবার্তা আপনি মনে হয় কিছু বুঝতে পারছেন না, তাই না? না, বোঝার কথাও না। আজ খাওয়াটা অতিরিক্ত হয়ে গেছে, হাঁসফাঁস লাগছে। আপনাদের ঘরে পান আছে? পান থাকলে একটা পান খাবো, না থাকলে অসুবিধা নেই, দোকান থেকে কিনে এনে খাবো। খাওয়া বেশি হয়েছে তো এই জন্যে আজ অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হবে, শরীরের ক্যালোরি হেঁটে পুড়িয়ে ফেলতে হবে। আপনি হাত ধুয়ে ফেলুন, প্লেটের উপরেই ধুয়ে ফেলুন, বেসিনে যাবার দরকার নেই। হাত ধুয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করুন, আমি পান আনিয়ে দিচ্ছি। পানি কি আপনি জ্বর দেখান? না, তবে আজ একটু খেয়ে দেখি। এক কাজ করো, পান যখন আনাচ্ছ সেই সঙ্গে একটা সিগারেটও আনাও, খেয়ে দেখি একটা সিগারেট। ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রতি মাস হলে ফিস্ট হতো, ফিস্টের দিন আমি আর বদরুল একটা সিগারেট কিনতাম, ভাগাভাগি করে খেতাম। ওই সিগারেট টানাটানি থেকে বদরুলের সিগারেটের নেশা ধরে গেল, আমার ধরল না। আপনার জন্য তো ভালোই। বদরুলের মেয়েটা এখন আমার কাছে আছে, কনক নাম, অতি ভালো মেয়ে। দেখি একবার আপনার এখানে নিয়ে আসবো। বেশ তো, নিয়ে আসবেন। আমার মনে একটা গোপন ইচ্ছা আছে, সঞ্জুর সঙ্গে মেয়েটার বিয়ে দেয়া। হবে কি না জানি না। আপনার কি শরীর খারাপ লাগছে? কেমন করে যেন নিঃশ্বাস নিচ্ছেন। শরীরটা একটু খারাপ লাগছে, বেশি খেয়ে ফেলেছি এই জন্যই বোধ হয়। বমি আসছে। আপনাদের বাথরুমটা কোন দিকে? তিনি বাথরুম পর্যন্ত যেতে পারলেন না, তার আগেই ঘর ভাসিয়ে বমি করলেন। ফরহাদুদ্দিনের দৃশ্যমান পৃথিবী দুলছে, ঘরটাও দুলছে। তিনি ঘূর্ণায়মান ঘরের দিকে একবার করে তাকাচ্ছেন আর বমি করছেন। তিনি কোথায় আছেন, নিজের বাড়িতে নাকি এটা হাসপাতাল? সেই গন্ধটা এখন পাচ্ছেন না, তাছাড়া চোখে আলো লাগছে। হাসপাতালের ওয়ার্ডে বাতি কখনো বন্ধ করা হয় না, সারা রাত চোখে আলো লাগে। গল ব্লাডার অপারেশনের সময় তিনি 8 দিন হাসপাতালে ছিলেন, সেই স্মৃতি মনে আছে। সঙ্গে সঙ্গে কেউ একজন কপালে হাত রাখল। ফরহাদুদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন, এটা হাসপাতাল না। রাহেলা বললেন, এখন কেমন লাগছে? ভালো। তোমাকে ওরা রাত 11টার সময় দিয়ে গেছে, এখন বাজে 3:30, এতক্ষণ তুমি ঘুমাচ্ছিলে। ও আচ্ছা। আমি যে কি ভয় পেয়েছি একমাত্র আল্লাহ পাক জানেন। ঘরের আলোটা একটু নেভাও না, চোখে লাগছে। ঘরের বাতি জ্বালানো না তো,
বারান্দায় বাতি। ও আচ্ছা, আর মানুষজন কোথায়? সবাই জেগে আছে, আমি এ ঘরে আসতে নিষেধ করেছি, ডাক্তার বলে দিয়েছে কেউ যেন তোমাকে ডিস্টার্ব না করে। ও আচ্ছা। এখন কি শরীরটা ভালো লাগছে? হ্যাঁ। কিছু খাবে? খুব ঠান্ডা গ্লাস পানি খাবো। দরজায় মিতু, সেতু, নিতু আর কনক উকিঝুঁকি দিচ্ছে, কেউ ঘরে ঢুকছে না। সেতু বলল, ভালো আছো বাবা? ভালো আছি। তুমি সবাইকে ভয় দেখাতে এত পছন্দ করো কেন বলো তো? ভয় আমার সর্দি লেগে গেছে। ভয় আবার কারো সর্দি লাগে? রাহেলা পানির গ্লাস নিয়ে ঢুকলেন। চায়ের চামচ দিয়ে পানি মুখে দিয়ে দেব? আরে না, আমি ভালো আছি, এখন শরীরটা ঝরঝরে লাগছে। তিনি তৃপ্তি করে গ্লাসে পুরো পানি শেষ করলেন। রাহেলা বললেন, তুমি আজ যে আমাদের কী বিপদে ফেলেছ, আমরা সবাই সেজে গুজে বসে আছি, রাত 9টা বেজে গেল, ওই ছেলে রেস্টুরেন্টে একা বসে আছে, একটু পর সেখান থেকে টেলিফোন করেছে, শেষে তোমাকে ছাড়াই চলে গেলাম। খুব ভালো করেছো। সেখানে গিয়ে যা লজ্জায় পড়লাম, ওই ছেলে কিছুতেই বিল দিতে দিবে না, সে যে শুধু খাবারের বিল দিল তা না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা গিফট, আমার জন্য শাড়ি, তোমার জন্য পাঞ্জাবি, প্রত্যেক মেয়ের জন্য একটা করে শাড়ি, কোনোটাই এলেবেলে না, দামি জিনিস, ছেলের খরচের হাত বেশ ভালো। ছেলের এই দিকটা আমার খুব পছন্দ হয়েছে, খরুচে ছেলে কাউটা না। কাউটা জিনিসটা কি? কাউটা হলো কৃপণ। মেয়েরা সবাই খুবই আনন্দ করেছে। আর সেতু কী করেছে এটা শোনো, সে বলল আপনি সবার জন্য গিফট এনেছেন, আমার ভাইয়ার গিফট কোথায়, ওর জন্য গিফট আনেন নাই সেটা তো দেখতেই পাচ্ছি, এক কাজ করুন ক্যাশ টাকা দিয়ে দিন, আমরা পছন্দ মতো কিনে নেব। আর আমাদের কাজের মেয়ে আছে, সে বাদ পড়বে কেন? বুঝে দেখো তোমার মেয়ের অবস্থা। হাসবে না, রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। তোমাকে দেখে সেরকম মনে হচ্ছে না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই খুশি, খুবই আনন্দিত। আনন্দিতই ছিলাম, বাসে এসে দেখি তুমি বিছানায় আধমরা হয়ে পড়ে আছো। কাজের মেয়েটা বলল একজন মহিলা এসে গাড়ি করে তোমাকে নামিয়ে দিয়ে গেছে, মহিলা বলে গেছেন তোমার শরীর সামান্য খারাপ, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন এবং বলেছেন যেন তোমাকে জাগানো না হয়। ভদ্রমহিলা কে, তুমি কোথায় গিয়েছিলে, তোমার কি খিদে পেয়েছে, খাবে কিছু? রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছি কিছু। আমি কিছু খাবো না। তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো, আমি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তোমাকে একটা কথা বলতে ভুলে যাই, তোমার ওই মামা সালু মামা কয়েকবার টেলিফোন করেছেন, তোমাকে তার নাকি বিশেষ দরকার, কি দরকার বলো তো? জানি না। তুমি আমার কাছে অনেক কিছু গোপন করো, এটা আমার ভালো লাগে না, কারো কাছে কোনো কিছু গোপন করার অর্থ তাকে অবিশ্বাস করা, দীর্ঘদিন তোমার সঙ্গে জীবনযাপন করার পরেও তোমার বিশ্বাস অর্জন করতে পারেনি, এটা খুবই দুঃখের কথা। আজ সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে? এই সত্যি করে বলো না, কোথায় গিয়েছিলে, ঘুমিয়ে পড়েছ? ফরহাদুদ্দিন ঘুমের অভিনয়টা আরও ভালো করার চেষ্টা করলেন। গাঢ় ঘুমের সময় মানুষ নিঃশ্বাস দ্রুত ফেলে না ধীরে ধীরে ফেলে, এটা মনে পড়ছে না, মনে পড়লে ভালো হতো। সালু মামা বললেন, ব্যাপার কি, তুই তো বুড়ো হয়ে গেছিস, চুলটুল পাকিয়ে গাল ভেঙে কি অবস্থা, চাপার দাঁত পড়েছে? চাপার দাঁত না পড়লে তো গাল ভাঙার কথা না। ফরহাদুদ্দিন বিব্রত ভঙ্গিতে হাসলেন। সালু মামা তার থেকে খুব কম করে হলেও 15 বছরের বড়, তাকে মোটেও সেরকম লাগছে না। সুন্দর করে আচড়ানো কুচকুচে কালো চুল, পরনে ঘি রঙের ফতুয়া, মুখ ভর্তি হাসি, এক একবার হাসছেন ধবধবে সাদা দাঁত ঝকঝক করে উঠছে। মানুষের এত সাদা দাঁত সচরাচর চোখে পড়ে না। কলপ দিস না কেন, আমাকে দেখ, ইয়াং ভাব এখনও কিছুটা আছে। হ্যাঁ, দাঁতগুলির নকল কিন্তু বোঝার উপায় নেই, মাসে 2 বার কলপ দেই, 1 বার ফেসিয়াল করাই, ভালো একটা পার্লার আমার পরিচিত আছে, এরা খুবই যত্ন করে কাজটা করে। ফেসিয়াল কখনো করিয়েছিস? জি না। এটা মুখের একটা ম্যাসাজ, ক্রিম ট্রিম মাখিয়ে কিছুক্ষণ ডলাডলি করে, স্টিম দেয়, এতে মুখের চামড়া ভালো হয়, চামড়ায় যে দাগ পরে দাগগুলি উঠে যায়, বয়স কম লাগে, বুড়ো সেজে ঘুরে বেড়ানোর দরকার কি, কোনো দরকার নেই। তোর অফিস ঘরে সিগারেট খাওয়া যায় তো? যায়। বাঁচলাম, আজকালকার বেশিরভাগ অফিসেই নো স্মোকিং করে দিয়েছে, অফিসে কারোর সঙ্গে দেখা করতে গেলে দম বন্ধ হয়ে মারা যাবার জোগাড় হয়। একটা জিনিস এরা বোঝে না, রাস্তায় 1 ঘন্টা গাড়ির ধোয়া খাওয়া 10 প্যাকেট সিগারেট খাওয়ার সমান, ঠিক বলেছি না? জি। চা দিতে বল, আর দরজা টেনে দে, জরুরি কথাগুলি শেষ করি। এখানে কথা বলতে অসুবিধা আছে নাকি ক্যান্টিনে চলে যাব? এখানেই বলুন। ইস্তিয়াকের কাছে সঞ্জুর ঘটনা শুনে আমার কচ্ছপের মতো অবস্থা হয়েছিল, হাত পা সব দেখি শরীরের ভেতর ঢুকে যাচ্ছে,
বলে কি আমাদের সঞ্জু দুধে শিশুর এ কী কারবার? ঘটনা ঠিক না, সঞ্জু হাসনাত নামে কাউকে চিনে না। চিনে না? জি না, ওরা ভুল করেছে, নাম গুলিয়ে ফেলেছে। পুলিশ এমন জিনিস যে ওরা যদি শুদ্ধ করে তাহলেও বিপদ, যদি ভুল করে তাহলে আরও বড় বিপদ। আমাদের যেটা করতে হবে সেটা হলো বিপদ কাটিয়ে বের করতে হবে। বেয়ারা চা নিয়ে এসেছে। সাল্লু মামা চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির শব্দ করলেন, এমনভাবে কথা বলছেন যেন কিছুই হয়নি। ফরহাদ। জি মামা। তুই কোনোরকম চিন্তা করিস না, চিন্তাভাবনার ব্যাপারটা তুই আমার হাতে ছেড়ে দে। সঞ্জু কী করেছে এটা কাকপক্ষেও টের পাবে না, আমরা পুরো ঘটনায় গিলে ফেলব। ও কিছু করেনি মামা। ফাইন, অতি উত্তম, না করলে তো ভালো, করবে বা কেন, ও ভদ্রলোকের ছেলে না। যাই হোক, পুলিশ যখন সন্দেহ করেছে তাদের সন্দেহ দূর করতে হবে। ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে আমি অলরেডি কথা বলেছি, নম্র ভদ্র বিনয়, নাম মকবুল। মকবুল সাহেব বলেছেন স্যারের আপন ভাগ্নে, স্যারের অতি প্রিয় বোনের একমাত্র ছেলে, বোন মারা গেছেন, ছেলেটাই শুধু আছে, সেটা আমি দেখব। তবে ওই লোক গভীর পানির মাছ, মাছ বলা ঠিক না, সে হলো মৎস্য, গভীর পানির মৎস্য, 10,000 ফুট নিচের পানির জিনিস। হারামিটা এক ফাঁকে আমাকে বুঝিয়ে দিয়েছে টাকা পয়সা লাগবে, অনেকের মুখ বন্ধ করতে হবে, মামলা অন্যভাবে সাজাতে হবে, তার খরচা। আমি এমন ভাব করছি যে তার কথাবার্তা বুঝতে পারছি না, শুনছি এত বড় ঘটনা ঘটিয়েছে, এই দুঃখে আমি অস্থির, এরকম একটা ভাব ধরলাম, ভালো করেছি না? জি। তুমি যদি হও গভীর জলের মাছ, আমি পাতালের মাছ, আমাদের সঙ্গে স্ট্যাক আছে, আসামির আপন মামা, নিজেদের মধ্যে পুলিশের বড় অফিসার থাকায় সুবিধা হয়েছে, না থাকলেও অসুবিধা হতো না, ফাঁক দিয়ে বের হয়ে আসতাম। টাকা খরচ করতে হবে, তোর টাকা পয়সার অবস্থা কি, লাখ দু এক টাকা এই মুহূর্তে লাগবে? এক কাজ কর, টাকাটা ইস্তিয়াককে দিতে বল, ওরই তো ভাগ্নে, মাছের তেলে মাছ ভেজে ফেলি, তোর বলতে লজ্জা লাগলে আমি বলতে পারি, বলবো। সঞ্জুর মা তার বাপের সম্পত্তির অংশ তো পাবে, টাকাটা সেখান থেকে দিক। তুই ঝিম্মের আছিস কেন, কিছু বল। কি বলবো। তা সঞ্জু যে কলকাতায় গিয়েছিল ফিরেছে? ফিরেছে। কবে? গতকাল সকালে। থাকতে কোথায়, তোর বাড়িতে? হ্যাঁ। ওর তো তোর ওখানে থাকা ঠিক না, ইনভেস্টিগেটিং অফিসার যাবে, নানান যন্ত্রণা করবে, টাকা বের করার জন্য নানান প্যাচ খেলবে থাকবে। সঞ্জুকে আমার বাড়িতে পাঠিয়ে দিবি, তাছাড়া ওর সঙ্গে আমার ক্লোজ সিটিংয়েরও দরকার আছে, প্ল্যান অফ অ্যাকশন ঠিক করতে হবে। কী প্ল্যান অফ অ্যাকশন? আমি কয়েকটা প্ল্যান ঠিক করেছি, প্রত্যেকটা প্ল্যানের ভালো আছে মন্দ আছে, চিন্তাভাবনা করে যে কোনো একটা নিতে হবে। পুলিশ ফাইনাল রিপোর্টে তার নাম লিখবে না এটা ধরে নিলাম, ইস্তিয়াক আছে, আমরাও টাকা খাওয়াবো, তারপরেও ব্যাকআপ সিস্টেম থাকা দরকার। ব্যাকআপ সিস্টেম মানে? ধর লাস্ট মোমেন্টে কোনো একটা সমস্যা হলো, পুলিশ সঞ্জুর নাম বাদ দিল না, নাম ঢুকিয়ে দিল, তখন যদি কেটে বের হয়ে যেতে পারি সেই ব্যবস্থা দরকার। তোর অফিসের চা তো খুব ভালো, আরেক কাপ খাই। এখানে না চল, তোদের ক্যান্টিনে বসে খাই, আমি আবার এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না। তোর ক্যান্টিনে নাস্তার ব্যবস্থা কি? আলসার ধরা পড়েছে, ঘন্টায় ঘন্টায় সলিড ফুড পেটে যাওয়া দরকার। আর শোন, তুই মুখ এমন ভোঁতা মেরে বসে আছিস কেন? কন্ট্রোল পুলিশের হাতে না, আমার হাতে, নিশ্চিন্ত মনে থাক। টাকা পয়সা নিয়েও চিন্তা করবি না, জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে আরেক কাজ করব, কোনো একটা মাদ্রাসার তালেবুল এলেমদের দিয়ে 1,40,000 বার খতম ইউনুস পড়ায় ফেলবো, আল্লাহ খুশি রইল। ক্যান্টিনে ঢুকে সালুমা মা দুটা সিঙ্গারা এবং আলুর চপ খেলেন। চাইনিজ চিকেন কর্ন স্যুপ পাওয়া যাচ্ছে, 1 বাটি 25 টাকা। সুপারে অর্ডার দিলেন। তোর যে সত্যি কথা বলার একটা বাতিক উঠেছিল সেটা এখনও আছে? হ্যাঁ। কত বছরের জন্য তোর প্ল্যান, 20 না 25? 20। শেষ হবে কবে? ডিসেম্বরে, ডিসেম্বরের 3 তারিখ। তখন কি হবে, তুই কি পীর দরবেশ কিছু হয়ে যাবি? না, তখন মনের ইচ্ছা পূরণ হবে। তুই যে এত বোকা জানতাম না, ডিফ অ্যান্ড ডাম অর্থাৎ বেবরা কি মিথ্যা কথা বলতে পারে? তারা সারা জীবনে মিথ্যা বলতে পারে না, কথাই বলতে পারে না, মিথ্যা বলবে কি, তাদের কোন ইচ্ছাটা পূর্ণ হয়? তুই যে শুধু বোকা তা না, মহাবোকা, এই জন্য তোকে অত্যধিক স্নেহ করি। তোকে কতবার বলেছি কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসবি, নিজে নিজে সলভ করতে পারবি না, তো সেই ক্ষমতা নেই, সব গুবলেট করে ফেলবি। আছে কোনো সমস্যা? না। সমস্যা ছাড়া মানুষ আছে, বন আছে, পাখি নেই, মানুষ আছে, সমস্যা নেই, এটা কখনো হবে না, ভেবে টেবে দেখ। একটা ঠিকানা জোগাড় করতে পারবে মামা? কার ঠিকানা? কনক বলে একটা মেয়ে আমার এখানে থাকে, তার মার ঠিকানা, ভদ্রমহিলা কাউকে কিছু না বলে অস্ট্রেলিয়ায় ইমিগ্রেশন নিয়ে চলে গেছেন, অনেক চেষ্টা করে ওনার অস্ট্রেলিয়ার ঠিকানা পাচ্ছি না। তোর বন্ধু বদরুলের বউয়ের কথা বলছিস? তোমার মনে আছে? মনে থাকবে না কেন, তোর ঠিকানা বের করা কোনো ব্যাপারই না, অস্ট্রেলিয়ার অ্যাম্বাসির মাধ্যমে এগোতে হবে,
সরাসরি অ্যাম্বাসির কাছে গেলে ওরা পাত্তা দিবে না, রেড ক্রসের মিসিং পার্সন ব্যুরোর মাধ্যমে যোগাযোগ করতে হবে। তুই একটা কাগজে ভদ্রমহিলার নাম লিখে দে, নাম, বাবার নাম, স্বামীর নাম পাত্তা লাগিয়ে দিব। এটা কোনো মামলাই না, সাত ধারার মামলার মতো সহজ মামলা, কোর্টে ওঠার আগেই খালাস। যাই হোক, তুই এমন কুচকাচ্ছিস কেন? শরীর খারাপ লাগছে। এক বাটি স্যুপ খা, স্যুপটা এরা ভালো মানায়, দেশে এদের 8:30 দেওয়া যায়। মাঝে মাঝে তোর অফিসে এসে স্যুপ খেয়ে যাবো, গাদাখানি সিঙ্গারা সমুচা খাওয়ার চেয়ে এক বাটি স্যুপ খাওয়া ভালো। সঞ্জু কলকাতা থেকে ফেরার পর তার সঙ্গে যখন দেখা হলো, তখন ফরহাদুদ্দিনের এমন হলো, সঞ্জুর গা থেকে কি কোনো গন্ধ আসছিল? ভেজা কাপড় অনেকদিন ট্রাঙ্কে রেখে দিলে ছাতা পরে এক ধরনের গন্ধ বের হয়, সেরকম কিছু, যে গন্ধে বমি বমি ভাব হয়। সঞ্জু বলল, বাবা তোমার জন্য একজোড়া স্যান্ডেল এনেছি, রাদুর স্যান্ডেল। সঞ্জু ব্যাগ থেকে স্যান্ডেল বের করে তার সামনে রাখল। তখন তিনি বুঝলেন এতক্ষণ তিনি যে গন্ধ পাচ্ছেন সেটা কাঁচা চামড়ার গন্ধ। তিনি ঘ্রাণশক্তি ফিরে পাচ্ছেন, কাগজি লেবুর গন্ধ কেমন তিনি ভুলেই গেছেন। প্রথম যেদিন পাবেন সেদিন আশ্চর্য এক ঘটনা ঘটবে, প্রথমে হয়তো কিছুক্ষণ বুঝতেই পারবে না গন্ধটা কিসের। ফরহাদ, তুই ঝিমমেরে আছিস কেন? শরীর ভালো লাগছে না মামা। অফিস থেকে ছুটি নিয়ে নে, আমার সঙ্গে চল। কোথায় যাব? ইন্টারেস্টিং কোনো জায়গায় নিয়ে যাই, চল। বাসা, অফিস, অফিস, বাসা করে তো জীবনটাই শেষ করে দিলি, শরীরের আর দোষ কি? শরীর আনন্দ চায়, উত্তেজনা চায়। মদ খেয়েছিস কখনো? জি না। আরে সত্যি সত্যি বল, খেয়েছিস কখনো? না। কী আশ্চর্যের কথা, একটা জীবন পার করে দিলি জিনিসটা চোখে না দেখি, সারা পৃথিবীর মানুষ এই জিনিস খাচ্ছে। মদের ব্যবসা হলো কোটি কোটি ডলারের ব্যবসা, সেই জিনিস এক ঢোকে খাবি না? আমার সঙ্গে চল আমার এক বন্ধুর বাড়িতে, গান বাজনা শুনবি, ইচ্ছা হলে একাত্রু বিয়ার টিয়ার খাবি। বিয়ার মদের মধ্যে পড়ে না, বিয়ার খেলে দোষ নেই। সঞ্জুর ব্যাপারটা মাথা থেকে দূর করার জন্য এটা দরকার, মাইন্ড রিল্যাক্সেশন। মামা থাক। আচ্ছা থাক, সঞ্জু যে কলকাতা থেকে ফিরেছে তার আচার ব্যবহার কোনো পরিবর্তন দেখেছিস? না। শক্ত ছেলে, ভেরি টাফ, গাইডেন্সের অভাবে পিছলে পড়ে গেছে, টেনে তুললেও লাভ হবে না, আবার পড়ে যাবে। মামা, ও হাসনাত নামের কাউকে চেনে না। আমি মিথ্যা কথা বলছি না মামা, তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না। তুই অবশ্যই সত্যি কথা বলছিস, সত্য কথা বলার সাধনা করছিস, সত্য কথা তো তোকে বলতেই হবে। ও মিথ্যা বলছে। তুমি কি বলছো মামা? ও মানুষ কিভাবে মারবে? আচ্ছা যা, মারে নেই, হাসনাতকে কোলে বসিয়ে গালে চুমু দিয়েছে, এটা ভেবে যদি মনে শান্তি পাস তাহলে তাই ভাব, মনে শান্তি পাওয়া দিয়ে কথা। মানুষ নিজেকেই চিনে না, সে তার ছেলেকে চিনবে কীভাবে? রবি ঠাকুরের বিখ্যাত গান আছে না, চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, ভুল গান, গানটা হওয়া উচিত চিনি না চিনি না তোমারে ও বিদেশিনী। ফরহাদ চল তোর ঘরে আবার যাই, কয়েকটা টেলিফোন করি, দেখি কনকের মার ঠিকানা বের করা যায় কিনা, সময় নষ্ট করা ঠিক না, টাইম ইজ মানি। সঞ্জুর ওজন কি 5-6 কেজি বেড়েছে? ওজন বাড়ার কথা। ওজন বাড়বে কেন? মানুষ খুন করার পর খুনির ওজন বাড়তে থাকে, 8-10 কেজি পর্যন্ত বাড়ে, পরীক্ষিত সত্য, কেন বাড়ে জানি না, ব্যাপারটা রহস্যময়। সঞ্জুর গায়ে জ্বর, কলকাতা থেকে সে ফিরেছে জ্বর নিয়ে, আজ সারাদিন ওই সে দরজা বন্ধ করে বিছানায় পড়েছিল। গত 2 দিন সে কোনো সিগারেট খায়নি, ঘরে কোনো সিগারেট নেই, টেবিলের ড্রয়ারে একটা রিজার্ভ প্যাকেটে সবসময় থাকে, সেই প্যাকেটটাও নেই। কলকাতা যাওয়ার সময় কি সেই প্যাকেটটা নিয়ে গিয়েছিল? মনে পড়ছে না। সঞ্জু 2 প্যাকেট সিগারেট কিনল, বাসার সামনেই দোকান, সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট হাতে নিল, আর ঠিক তখনই অমায়িক চেহারার পাঞ্জাবি পরা লম্বা রোগা এক ভদ্রলোক এগিয়ে এসে বলল, আপনি সঞ্জু না? জি। ফরহাদুদ্দিন সাহেবের ছেলে? জি। ভালো আছেন? আপনাকে চিনতে পারছি না। আমার নাম মকবুল, মকবুল হোসেন, আমাকে চেনার কথা না, আমি একজন পুলিশ অফিসার, আপনাকে কষ্ট করে একটু আমার সঙ্গে আসতে হবে। কোথায়? ডিবি অফিসে, 2-1 রুটিন প্রশ্ন করব, 5-10 মিনিটের ব্যাপার। এখানে করুন, একটু কষ্ট করতে হবে যে ভাইয়া, আমার সঙ্গে গাড়ি আছে, গাড়িতে উঠো। মকবুল হোসেন হাত বাড়িয়ে রাস্তার মোড়ে দাঁড়ানো পুলিশের জিপ দেখালো। এখনই আমি গাড়িতে উঠতে পারবো না, আমি কোথায় যাচ্ছি সেটা বাড়িতে জানিয়ে যেতে হবে, আমার পরনে লুঙ্গি, লুঙ্গি বদলে প্যান্ট পরতে হবে। লুঙ্গি তো খুব ভালো পোশাক, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণো সারা জীবন লুঙ্গি পরেছেন, লুঙ্গি পরে দেশে বিদেশে ঘুরেছেন। আপনি সময় নষ্ট করছেন, আমি এভাবে যাব না। ভাইয়া গাড়িতে উঠতে হবে এই মুহূর্তে, আমি কোনো হাঙ্কি পাঙ্কি পছন্দ করি না। মোটামুটি অন্ধকার খুপরির মতো একটা ঘর,
দিনের বেলাতেও সেই ঘরে বাতি জ্বলছে, তাতে অন্ধকার দূর হচ্ছে না কারণ একমাত্র জানালাটাও বন্ধ। ঘরের আসবাব বলতে বড় একটা কাঠের টেবিল, টেবিলের দুপাশে দুটা হাতলওয়ালা কাঠের চেয়ার, ঘরের দুটো দেয়াল ভর্তি র্যাক, র্যাকে ফাইলপত্র, সব ফাইলের ওপর ধুলা জমে আছে। সঞ্জু পাঞ্জাবি দিয়ে নাক ধরে আছে, তার ঠিক সামনেই বসে আছে মকবুল হোসেন, সে নির্বিকার, মনে হচ্ছে পচা ইঁদুরের গন্ধে তার কিছু আসে যাচ্ছে না। কি জিজ্ঞেস করতে চান তাড়াতাড়ি জিজ্ঞেস করুন, আমি এই ঘরে থাকতে পারছি না। হাসনাতকে বাসা থেকে টেলিফোন করে কে এনেছে, তুমি নাকি তোমার অন্য দুই বন্ধুর একজন? হাসনাত নামে আমি কাউকে চিনি না। ভাই আমাকে রাগাবেন না, রেগে গেলে আমি খারাপ লোক হয়ে যাই। ডক্টর জ্যাকেল মিস্টার হাইডের গল্প জানেন না? খারাপ লোক হন আর যাই হন আমি হাসনাতকে চিনি না। চিনেন না? না। তোমার লুঙ্গির নিচে দুইটা বিচি আছে না, ওই বিচি দুটা যখন টান দিয়ে ছিঁড়ে ফেলবো তখন সব চিনবে। আপনি এইসব কি বলছেন? নোংরা কথা বলছি, তুমি মানুষ খুন করতে পারবে আর আমি দুটা নোংরা কথা বলতে পারবো না? তা তো না। গা থেকে পাঞ্জাবিটা খোলো আর লুঙ্গি খোলো, লুঙ্গির নিচে আন্ডারওয়্যার আছে থাকলে সেটাও খোলো, নাঙ্গু বাবা হয়ে যাও। ফতে মিয়া, ওই ফতে। হাফ প্যান্ট পরা খালি গায়ের একজন বেটে লোক ঢুকল, অত্যন্ত বলশালী লোক কিন্তু গলার স্বর মেলি। সে চিকন গলায় বলল, স্যার রে আরেক কাপ চা দিমু? দে। লেম্বু চা না দুধ চা? দুধ চা। তোর লেম্বু চা মুখে দেওয়া যায় না, চা দেওয়ার আগে একটা কাজ কর, চেয়ারে হারামিটা বসে আছে তার কাপড় চোপড় খুলা তার ন্যাংটা কর, তারপর হাঁটু দিয়ে তার বিচিতে একটা বাড়ি দে, বেশি জোরে দিবি না, মরে যেতে পারে, দুই নাম্বারটা দে। সঞ্জু তাকিয়ে আছে, বেটে লোকটা সত্যি তার দিকে এগিয়ে আসছে। এই তো লুঙ্গিতে হাত দিল, সত্যি সত্যি লুঙ্গি খুলে ফেলছে নাকি? কি হচ্ছে এসব? সঞ্জু কিছু বলতে যাচ্ছিল কিন্তু গলায় কথা আটকে গেল। হঠাৎ তার কাছে মনে হলো দুই পায়ের ফাঁকে তরল আগুন ঢেলে দিয়েছে, সে আগুন ছড়িয়ে পড়ছে সারা শরীরে, আবার ফিরে আসছে আগের জায়গায়, আবার সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, সীমাহীন ব্যথা ঢেউয়ের মতো উঠানামা করছে। সঞ্জু আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিল, সে চিৎকারও গলায় আটকে গেল, তবে মিলিয়ে গেল না, মাথার ভেতর চিৎকারটা হতে থাকলো, হতেই থাকলো। সময় কি থেমে গেছে? সে চেয়ারে এসে কখন বসেছে? সঞ্জু। হুম। কিরে হারামজাদা, বল। ইয়াস স্যার। ইয়াস স্যার। হাসনাতকে কে খবর দিয়ে এনেছে? আমি। ঘটনা কি ছিল? টগর বিদেশে যাওয়ার একটা সুযোগ পেয়েছিল, 2,25,000 টাকার দরকার, টাকাটা জোগাড় হচ্ছিল না, প্রথমে সে টাকাটা ধার হিসেবে চেয়েছিল, হাসনাত ভাই রাজিও হয়েছিলেন টাকাটা দিতে, হঠাৎ বললেন না, টগর রেগে গেল, আমরা ভয় দেখিয়ে ওনার কাছ থেকে টাকাটা জোগাড় করার চেষ্টা করেছিলাম, উনি হঠাৎ এমন চিৎকার শুরু করলেন দোতলার ভাড়াটা উপরে চলে আসলো, তখন হাসনাত ভাইয়ের মুখ চেপে ধরা হয়েছে যাতে শব্দ কেউ না শোনে। এটা ঘটেছে টগরের বাসায়? না, টগরের চাচার বাসায়, ওই বাসাটা খালি, বাসা দেখাশোনার জন্যে টগর সেখানে একা থাকত। মুখ চেপে ধরার কারণে হাসনাত মারা গেল? মুখ কি দিয়ে চেপে ধরেছিস, বালিশ দিয়ে? জি। তুমি তো ধরেছ তাই না? জি। তারপর ডেড বডি সরালে কি হবে? টেলিভিশনে যে কার্টুনে থাকে সেরকম একটা বড় কার্টুন বাসা ছিল, সেই কার্টুনে ভরে বেবি ট্যাক্সি করে। বেবি ট্যাক্সি করে জসিম একা ডেড বডি নিয়ে গেছে? হ্যাঁ। মানুষ খুন করতে কেমন লাগলো? তোমাকে যে ছোট্ট চিকিৎসাটা এখানে করলাম, বিচি চিকিৎসা, এই চিকিৎসার কথাটা মনে রাখবে। হ্যাঁ, চিকিৎসাটা করেছি ইস্তিয়াক স্যারের নির্দেশে, তুমি তেরিবেরি করছিলে তো এই তেরিবেরি বন্ধ করার জন্য, স্যার খবর দিলে যাও না, হাসনাত নামের কাউকে চেনো না, এগুলো যেন পুরোপুরি বন্ধ হয়, বুঝতে পারছ? জি। তোমাকে বাঁচানোর চেষ্টা করছি, তিনজনে মিলে কাজটা করেছো, সেই তিনজনের ভেতর কেউ যদি ধরা পড়ে তাহলে সে বাকি দুজনকে ফাঁসাবে, তিনজনের একজনকে বাদ দেওয়া যায় না, বাদ দিলে তিনজনকেই বাদ দিতে হবে, তখন অন্য কাউকে ফাঁসাতে হয়, বুঝতে পারছ? জি। বিচির ব্যথা কমেছে? জি না। এই ব্যথা এক মাস থাকবে, চা খাবে? জি না। ফতে, তোর আগের বাড়িটা 2 নম্বর দিতে বলছিলাম, তা তো দেশ নেই, 3 নম্বরই বাড়ি দিছিস, এই ব্যথা কমে গেছে,
দেখ না কেমন স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দেয়। স্যার দুই নম্বরই একটা দিমু। দে, এখন তোমাকে দুই নম্বরই বাড়ি দেওয়া হবে, কিছুক্ষণ জ্ঞান থাকবে না, বুঝতে পারছো? দুই বিচির জন্য দুটা ঠিক আছে না? জি। জ্ঞান ফেরার পর পাঞ্জাবি লুঙ্গি পরে নিও। তোমার মামা আমাদের স্যার ইস্তিয়াক সাহেব এসে তোমাকে নিয়ে যাবেন, ওনাকে খবর দেওয়া হয়েছে, ঠিক আছে? জি। আমাদের দুজনের মধ্যে সামান্য যে খেলাধুলা হলো এটা কাউকে বলার দরকার নেই। জি। তাহলে দুই নম্বর বাড়ির জন্য তৈরি হও, দুই নম্বর বাড়িটা না খেলে ঘটনা বুঝতে পারবে না। স্যার একটু আস্তে বাড়ি দিন। সঞ্জু পুলিশের জিপে বসে আছে, সঞ্জুর পাশে তার মামা ইস্তিয়াক, দুজনের কেউ কোনো কথা বলছে না। ইস্তিয়াক মাঝে মাঝে মাথা ঘুরিয়ে সঞ্জুকে দেখছে, যতবার সে তাকাচ্ছে ততবারই তার ভুরু কুচকে যাচ্ছে। সঞ্জু এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে। ডিবি অফিস থেকে বের হয়ে সে বেশ অবাক হয়েছিল, তার মনে হচ্ছিল বাইরে এসে দেখবে রাত, রাস্তার হলুদ বাতি চলছে, অথচ বাইরে ঝকঝকে রোদ। সঞ্জুর হাতে ঘড়ি নেই, গাড়ি কোথায় যাচ্ছে তাও বোঝা যাচ্ছে না। গাড়ি বনানী পার হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সঞ্জুদের বাসা বা তার মামার বাসা কোনোটাই এদিকে নয়। সঞ্জু। জি। আমার দিকে তাকিয়ে কথা বলো। একজন ক্রিমিনালকে পাশে বসিয়ে আমি যাচ্ছি এবং ক্রিমিনালের সঙ্গে কথা বলছি, তার কারণ জানো? তোমার মা কেমন ছিলেন সেটা তুমি জানো না, কারণ তাকে তুমি দেখার সুযোগও পাওনি। তোমার বাবাকে তুমি দেখেছো, তিনি কেমন মানুষ তুমি কি জানো? ভালো মানুষ। ভালো মানুষের ডেফিনেশন কি? একজনের কাছে ভালো মানুষের ডেফিনেশন এক এক রকম। একজন ক্রিমিনালের কাছে ভালো মানুষের সংজ্ঞা একরকম, একজন সাধুর কাছে অন্যরকম। আমি তোমার ডেফিনেশনটা চাই। মামা আমার শরীর ভালো না, কথা বলতে ইচ্ছা করছে না। অন্যের কথা শুনতে কি ইচ্ছা করছে, নাকি অন্যের কথা শুনতেও ইচ্ছা করছে না? আপনি কি বলবেন বলুন। তোমার বাবা একজন ভালো মানুষ, তার ভালো মানুষই কোনো পর্যায়ে সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলে আমি মনে করি। ধারণা আছে? না। তোমার মার মৃত্যুর পর তোমার বাবা আবার বিয়ে করেন, তখন আমাদের খুবই দুর্দিন। আমরা দুই ভাই ইউনিভার্সিটিতে পড়ি, টাকা পয়সার ভয়ঙ্কর টানাটানি। তোমার বাবা আমাদের দুই ভাইয়ের ইউনিভার্সিটিতে পড়ার খরচ শেষ পর্যন্ত দিয়ে গেছেন, এটা জানতে? আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট জনের নাম আলতাফ, তোমার বাবা তাকে অত্যন্ত স্নেহ করতেন, ও আম খেতে খুব পছন্দ করত। সে খুব অসুস্থ হয়ে পড়ল, কোনো কিছুই খেতে পারত না। যেদিন মারা যাবে সেদিন তাকে আম কেটে দেওয়া হয়েছে। দেখা গেল সে খুব আগ্রহ নিয়ে আম খাচ্ছে, আমগুলি তোমার বাবা নিয়ে এসেছিলেন। আম খেতে খেতে সে তোমার বাবাকে বলল, দুলা ভাই আমি মরে যাচ্ছি এটা জানি, মরে যাওয়ার পর আম খেতে পারবো না এটা ভেবে খারাপ লাগছে। তার মৃত্যুর পর একজন মানুষ আম খাওয়া ছেড়ে দিল, সে হলো তোমার বাবা। আমরা কেউ কিন্তু আম খাওয়া ছাড়লাম না। তোমার বাবা যে আম খান না এটা কি তুমি জানো? জানি। কেন খান না জানো? এখন জানলাম। আরও শুনবে? আমি খুব একটা অন্যায় করেছি, তুমি যে ক্রাইমটা করেছো সেটা তাকে বলে তার মনে কষ্ট দিয়েছি। পৃথিবীর সব মানুষকে আমি কষ্ট দিতে পারি, তাকে কষ্ট দিতে পারি না। আমি তার মনের কষ্টটা দূর করতে চাই। কিভাবে? আমি তাকে বলবো পুলিশ আসলে একটা ভুল করেছে, সঞ্জু অপরাধের সঙ্গে জড়িত না। তুমিও তোমার বাবাকে এই মিথ্যাটা বলবে, এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। যে মানুষটার জীবনের ব্রত সত্যি কথা বলা, তাকে পরামর্শ করে মিথ্যা কথা শুনতে হচ্ছে। চারদিক থেকে সে শুনবে মিথ্যা কথা, কিন্তু তাকে বলতে হবে সত্যি কথা। গাড়ি উত্তরা ছাড়িয়ে চলে গিয়েছিল, ইস্তিয়াক ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলল। সন্ধ্যাবেলা ফরহাদুদ্দিন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছিলেন। ফুলওয়ালি মেয়েগুলো বেলি ফুল বিক্রি করছে, ফরহাদুদ্দিনের কাছে ভাঙতে ছিল না। তিনি 10 টাকা দিয়ে 5টা মালা কিনলেন। ফুলগুলোর নাকের কাছে ধরতেই হালকা গন্ধ পেলেন, তার শরীর কাঁপতে লাগলো। আশ্চর্য ঘটনা, ফুলের মালাগুলো দ্বিতীয়বার নাকের কাছে ধরলেন, এবার আর কোনো গন্ধ পাওয়া গেল না। একটু আগে যে সুঘ্রাণ পেয়েছিলেন এটা কি মনের ভুল? আশেপাশে কোথাও কি কোনো ডাস্টবিন আছে যার পাশ দিয়ে যাওয়ার সময় লোকজন নাক চেপে যায়? ফুলের তীব্র গন্ধ না পেলেও ডাস্টবিনের তীব্র পুঁতিগন্ধ নাকে আসার কথা। তার বাসার কাছেই ময়লা ফেলার জায়গা একটা আছে, সানশাইন ভিডিওর দোকানটার বামে। লোকজন নাকে রুমাল না দিয়েও জায়গাটা পারই হতে পারে না। ফরহাদুদ্দিন ঠিক করলেন আজ তিনি সানশাইন ভিডিওর দোকানের আশেপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন। ইস্তিয়াক বলেছিল হাসনাত নামের মানুষটা ছিল সানশাইন ভিডিওর মালিক, দোকানটার দিকে তিনি লক্ষ্য রাখছেন। কিছুদিন বন্ধ ছিল, এখন খুলেছে। মালিকের মৃত্যুতে ব্যবসা বন্ধ হয়নি, ব্যবসা চলছে।
ব্যবসা প্রতিষ্ঠানে মৃত মালিকের ছবি টানিয়ে রাখার রেয়াজ নেই, এতে ব্যবসা কমে যায়। তারপরেও ফরহাদুদ্দিন কিছু কিছু জায়গায় এরকম দেখেছেন। শাপলা টেইলারিং হাউসে সুটটাই সানগ্লাস পরা একটা ছবি আছে। ছবির নিচে লেখা, শাপলা টেইলারিং হাউসের প্রতিষ্ঠাতা মাস্টার টেইলার আজিজ মিয়া, মৃত্যু 7 আগস্ট 1982। সানশাইন ভিডিওর দোকানটা তালাবন্ধ। হাসনা সাহেবের লোকজন ব্যবসা ঠিকমতো দেখছে না। ভিডিও ব্যবসার আসল সময় হচ্ছে সন্ধ্যা। এই সময় দোকানে তালা দিয়ে চলে গেলে কীভাবে হবে? ফরহাদুদ্দিন ডাস্টবিনের দুদিক দিয়ে দুবার গেলেন, কোনো গন্ধ পেলেন না। তারপর একটু হেঁটে সানশাইন ভিডিওর বারান্দায় গিয়ে উঠলেন। অফিস থেকে হেঁটে এই পর্যন্ত এসেছেন। এটা যদি ভিডিওর দোকান না হয়ে চায়ের দোকান হতো, তিনি এক কাপ চা খেয়ে যেতেন। বাড়িতে চা খাওয়ার এরকম মজা, আবার চায়ের দোকানে বসে চা খাওয়ার এক অন্যরকম মজা। বদরুলের পাল্লায় পড়ে এক ভাদ্রমাসী এরকম কাণ্ড করেছিলেন। তারা দুজনেই তখন কিশোরগঞ্জে বেড়াতে গিয়েছিলেন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে পান মুখে দিয়েছেন, হঠাৎ টিপ টিপ করে বৃষ্টি নামল। বদরুল বলল, আয় বৃষ্টিতে ভিজি। এখন বৃষ্টিতে ভিজবো কেন? বৃষ্টিতে ভেজার কোনো সময় আছে নাকি? বৃষ্টিতে যখন তখন ভেজা যায়, ভাদ্র মাসের বৃষ্টি বেশিক্ষণ থাকবে না, আয় তো নামি। বদরুলের হাত থেকে উদ্ধার পাওয়া অতি কঠিন কর্ম, তাকে বৃষ্টিতে নামতেই হলো। আয় একটা প্রতিজ্ঞা করি, বৃষ্টি যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা গায়ে বৃষ্টি মাখবো। 5 মিনিট থাকলে 5 মিনিট, 1 ঘন্টা থাকলে 1 ঘন্টা। তাকে প্রতিজ্ঞাও করতে হলো। সেই বৃষ্টি আর থামেই না। সন্ধ্যার পর থেকে আকাশে মেঘের ওপর মেঘ জমতে শুরু করলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। যে বাড়িতে বেড়াতে গিয়েছেন তারা অস্থির হয়ে গেল। মুরব্বী শ্রেণীর একজন ছাতা হাতে বের হয়ে এসে বললেন, এ কি পাগলামি করছেন, অসুখে পড়বেন তো। ততক্ষণে ফরহাদুদ্দিনের কেমন রোগ চেপে গেছে, শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। কিশোরগঞ্জের যে বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সেই বাড়ির বড় মেয়ের সঙ্গেই বদরুলের বিয়ে হয়েছিল। বিয়ের আসরে রব উঠেছিল, জামাই পাগল। পাগলের সঙ্গে বিবাহ মুসলিম আইনে সিদ্ধ না, তাতে সমস্যা হয়নি। ফরহাদুদ্দিন ঠিক করে রেখেছেন, যদি সত্যি সত্যি কোনো একদিন বদরুল ফিরে আসে তাহলে পুরোদিন দিনের মতো বৃষ্টিতে ভেজার ব্যবস্থা করা হবে। এখন তো আর যৌবনকাল নেই, জ্বরটর হলে হবে। অনেকক্ষণ কলিং বেল টেপার পর রাহেল এসে দরজা খুললেন। ফরহাদুদ্দিন বললেন, বাসায় কেউ নেই? রাহেলা খুশি খুশি গলায় বললেন, ওই ছেলে এসে সব মেয়েদের নাটক দেখাতে নিয়ে গেছেন, আমাকেও নিয়ে যেতে চাচ্ছিল। আমাকে সে বলল, আম্মা আপনিও চলেন, আমি লজ্জায় বাঁচি না। লজ্জার কি আছে, বিয়ে হয়নি, এখনই মা ডাকছে, লজ্জা লাগবে না, এমনভাবে ধরেছিল। একবার ভাবলাম চলেই যাই, কোনোদিন মঞ্চ নাটক দেখিনি। গেলেই পারতে, তুমি অফিস থেকে এসে দেখবে বাসায় কেউ নেই। আচ্ছা, তোমার গা থেকে মিষ্টি গন্ধ আসছে কিসের? বেলি ফুলের। ফরহাদুদ্দিন পকেট থেকে বেলি ফুল বের করলেন। রাহেলার মুখটা সঙ্গে সঙ্গে আহ্লাদি ধরনের হয়ে গেল। কাঁচা দুধে বেলি ফুল চুবে রাখলে ফুলের গন্ধ দুধে চলে যায়, এটা জানো? না। ওই দুধ দিয়ে পায়েস রাঁধলে পায়েসে বেলি ফুলের গন্ধ হয়। আচ্ছা, তোমাকে একদিন পায়েস খাওয়াবো। আচ্ছা। আমি ভেবেছিলাম তোমাকে যে বেলি ফুল আনতে বলেছিলাম তুমি ভুলেই গেছো, আমার কোনো কিছু তো তোমার মনে থাকে না। আমি তো আর তোমার প্রথম স্ত্রীর মতো রূপবতীও না, ওর গায়ের রং কালো। ফরহাদুদ্দিন লক্ষ্য করলেন রাহেলার চোখে পানি এসে গেছে। তিনি খুবই অবাক হলেন, সামান্য একটা বেলি ফুল পেয়ে কেউ এত খুশি হতে পারে? তিনি যা রাহেলার কথা মনে করে বেলি ফুল কিনেছেন তাও না, ফরহাদুদ্দিনের লজ্জা লাগছে। এই সত্যি কথাটা তো গোপন রাখা ঠিক হচ্ছে না। রাহেলা বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি একটু সঞ্জুর ঘরে যাও তো, ওর মনে হয় শরীর খারাপ, সকালবেলা লুঙ্গি পরে বাসা থেকে বের হয়েছে, সারাদিন ফিরেনি, তুমি আসার ঘন্টা দুয়েক আগে ফিরেছে, বাতি জ্বালায়নি, চা নাস্তা কিছুই খায়নি, যেরকম দিয়েছিলাম সেরকম পড়ে আছে। ফরহাদুদ্দিন দ্রুত ছেলের ঘরের দিকে গেলেন, তার গায়ে চাদর। সঞ্জু থমথমে গলায় বলল, বাবা বাতি জ্বালিও না। তোর কি হয়েছে, জ্বর নাকি? জানি না, কপালে হাত দিও না। কপালে হাত না দিলে বুঝবো কিভাবে যে জ্বর কি না? বোঝার দরকার নেই, জ্বর বেশি হলে ডাক্তারকে খবর দেওয়া দরকার, মাথায় পানি ঢালা দরকার। তুমি ব্যস্ত হও না বাবা, ব্যস্ত হবার মতো কিছু হয়নি। সঞ্জুর ঘরে বাতি নেই, কিন্তু বারান্দার আলো এসে ঘরে পড়েছে। সে আলোতে দেখা যাচ্ছে সঞ্জুর মুখ রক্তশূন্য, ঠোঁট ফ্যাকাশে, চোখের নিচে মনে হয় কালি পড়েছে। একজন ডাক্তার ডেকে নিয়ে আসিনি? না। এরকম করছিস কেন রে বেটা, আমি তো তোর খুব কাছের একজন মানুষ,
দূরের তো কেউ না। বাবা, আমার মাথা খুব ধরেছে, আমাকে একা একা চুপচাপ শুয়ে থাকতে দাও, মাথার যন্ত্রণাটা কমুক, মাথায় হাত বুলিয়ে দিই, মাথা ধরা আরাম হবে। না বাবা, তুমি আমার সামনে বসে থেকো না তো। ফরহাদুদ্দিন উঠলেন না, বসে রইলেন। তার কাছে খুব বিস্ময়কর মনে হচ্ছে যে তার ছেলে এত বড় হয়েছে, লম্বা করে শুয়েছে, খাটের একেবারে এ মাথা ও মাথা, অথচ সেদিনই তো ছোট্ট ছিল। রাহেলাকে যখন বিয়ে করেছেন তখন সঞ্জুর 6 মাস মাত্র। তিনি আর রাহেলা থাকেন এক ঘরে, সঞ্জু থাকে তার পাশের ঘরে, মাঝখানের দরজাটা খোলা থাকে। প্রায় রাতেই বুকে একটা চাপা ব্যথা নিয়ে ফরহাদুদ্দিনের ঘুম ভেঙে যেত। বুকের চাপ ব্যথার কারণ হচ্ছে সঞ্জু পাশের ঘর থেকে চলে এসেছে, সে তার অভ্যাস মতো গলা জুড়ে বাবার বুকের ওপর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ফরহাদুদ্দিন উঠে দাঁড়ালেন, দরজার দিকে রওনা হলেন, তখন বিস্মিত হয়ে সঞ্জু তাকে ডাকল। বাবা, একটা কথা শোনা যাও। বাবা, তুমি মনে কষ্ট পাচ্ছ কেন? আমার যে কাজটার জন্য তুমি কষ্ট পাচ্ছ সেই কাজটা আমি করিনি, আজ হোক কাল হোক পুলিশ ভুল স্বীকার করবে, এখন আমার কথা কি তোমার কাছে যথেষ্ট না? যথেষ্ট। এখন তুমি নিশ্চিন্ত মনে ঘরে গিয়ে ঘুমাও, কপালে হাত দিয়ে জ্বর দেখতে চাচ্ছিলে, জ্বর দেখো। ফরহাদুদ্দিন ছেলের কপালে হাত রাখলেন, সঞ্জুর গায়ে জ্বর, শরীর পুড়ে যাচ্ছে, এত জ্বর নিয়ে ছেলেটা শান্ত ভঙ্গিতে শুয়ে আছে, মায়ায় ফরহাদুদ্দিনের মনটা ভরে গেল। ফরহাদুদ্দিনের অফিস ক্যান্টিনে সালু মামা বসে আছেন, আজ তাকে খুব বিরক্ত মনে হচ্ছে। ক্যান্টিনে চিকেন কর্ন স্যুপের অর্ডার দিয়েছিলেন, স্যুপ আজ তৈরি হয়নি। সপ্তাহের সব দিন নাকি হয় না, রবিবার এবং বৃহস্পতিবার এই দুদিন হয়। সালু মামা থমথমে গলায় বললেন, তোদের ক্যান্টিন ম্যানেজারকে তো চপকানো উচিত, সপ্তাহে দুদিন স্যুপ হবে এটা কোনো নিয়মে? এই দুদিন ছাড়া স্যুপ খাওয়া নিষেধ, এরকম আইন কি জাতীয় পরিষদে পাশ হয়েছে? মামা, অন্য কিছু খান। এই দুদিনের বিশেষত্ব কি আমাকে বুঝিয়ে বল, আমি কিছু খাই বা না খাই সেটা তো অন্য ব্যাপার, সপ্তাহে দুদিন স্যুপ কোন আইনে হবে না? ভেজিটেবল পাকোড়া দিতে বলি মামা। আর না ফরহাদ। জি। এই কাগজটা রেখে দে, পরে দিতে ভুলে যাব। কিসের কাগজ? কনকের মার ঠিকানা চেয়েছিলি, ঠিকানা লেখা আছে, সিডনিতে থাকে, ব্লক টাউন সিডনি। সত্যি জোগাড় করে ফেলেছ? হ্যাঁ, তোকে কি বলেছিলাম, ঠিকানা জোগাড় করা আমার কাছে সাত ধারার মামলা, কোর্টে নেবার আগেই খালাস। ঠিকানা যে তুমি সত্যি জোগাড় করে ফেলবে আমি ভাবিনি। মামা, তুমি চিকেন কাটলেট একটা খেয়ে দেখো, এরা চিকেন কাটলেট ভালো বানায়। দিতে বল, আর ভেজিটেবল পাকোড়া না কি যেন বললি ওটাও এক প্লেট অর্ডার দে। সঞ্জুর ব্যাপারটা এখন আমি সাত ধারার মামলা বানিয়ে ফেলেছি, পুলিশ ফাইনাল রিপোর্টে সঞ্জুর নাম দিলেও কিছু করতে পারবে না। মন দিয়ে শোন কি করেছি, ঘটনাটা ঘটেছে 8ই জুলাই। কোন ঘটনা? সঞ্জু টেলিফোনে সানশাইন ভিডিওর মালিক হাসনাতকে ওই দিন বাড়ি থেকে বের করে নিল। সঞ্জু ওই ঘটনার সঙ্গে নেই, এটা সঞ্জু বলেছে, ইস্তিয়াকের সঙ্গেও কথা হয়েছে, সেও বলেছে পুলিশ ভুল করেছে। ইস্তিয়াক এই কথা বলেছে? হ্যাঁ, তবে এটাও বলেছে যে পুলিশ ভুল করলো, আমাদের কাজকর্ম চালিয়ে যেতে হবে, কারণ পুলিশ সহজে ভুল স্বীকার করবে না, তোমার পরিকল্পনা মতো কাজ করতে বলেছে। তোমার পরিকল্পনাটা কি? সেটাই তো বলার চেষ্টা করছি, তুই তো কথাই শুনছিস না, মুখ ভর্তি হাসি, হাসি আর এখনও কিছু হয়নি। তুমি বলো, আমি শুনছি। যেদিন হাসনাতকে বের করে নিয়ে যাওয়া হয় ওই দিন, অর্থাৎ 8ই জুলাই ছিল সঞ্জুর বিয়ের দিন, ওই দিন তার বিয়ে হয় মিরপুরের উৎসব কমিউনিটি সেন্টারে। মামা, 8ই জুলাই তো পার হয়ে গেছে, ওই দিন তো সঞ্জুর বিয়ে হয়নি। ও চাঁদপুরে না কোথায় যেন তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। কথার মাঝখানে এত কথা বললে বুঝবি কী করে, শুনে যা, পরে ব্যাখ্যা করব। 8ই জুলাই সঞ্জুর বিয়ে, ওই রাতেই তূর্ণা নিশিথিনী এক্সপ্রেস করে স্বামী স্ত্রী দুজন চলে যায় চিটাগং, সেখান থেকে যায় কক্সবাজার। তারা দুরা ছিল কক্সবাজারে, সমস্ত ডকুমেন্টস থাকবে আমাদের হাতে, আমরা বলবো যে ছেলের বিয়ে হয় 8 তারিখে, যে 11 তারিখ পর্যন্ত ঢাকার বাইরে, সে কিনা ঢাকায় কোনো লোককে খুন করতে পারে, তুই বল পারে? না। এই তো পথে আছিস। তূর্ণা নিশিদিনী ট্রেনের ফার্স্ট ক্লাস এসি কামরার 2টা ব্যাকডেটের টিকিট জোগাড় হয়েছে, সঞ্জুর নামে টিকিট ইস্যু হয়েছে, চিটাংয়ে যে হোটেল ছিল সেই হোটেলে ব্যাকডেটে বুকিং স্লিপ হয়েছে, কক্সবাজারে হয়েছে, মিরপুরে উৎসব কমিউনিটি সেন্টারে ব্যাকডেটে বুকিং স্লিপ আছে। ও, বাকি আছে শুধু ম্যারেজ রেজিস্টারের কাবিন নামা, একটু ঝামেলা হচ্ছে, তবে সন্ধ্যা নাগাদ খবর পেয়ে যাব, এটাও কমপ্লিট। এইসব কাজ আমি খুব অল্প পয়সায় পেয়েছি, মাত্র 13,500 খরচ হয়েছে, কাজ অফিসার কাবিন নামাটাই বেশি লাগবে,
মিনিমাম 10,000 ধরে রাখ। মিথ্যা বিয়ে? মিথ্যা হবে কেন, সত্যি সত্যি হবে। কনক মেয়েটার সঙ্গে বিয়ে, একটু ব্যাকডেটে হচ্ছে, সেটা কারোর জানার তো দরকার নেই। আমরা কাজ অফিসে নিয়ে বিয়ে দিয়ে দিব, তারিখটা বসানো হবে পিছনের, ক্লিয়ার? সঞ্জু রাজি হবে না। রাজি হবে না কেন? কনক মেয়েটাকে সে পছন্দ করে না। ফাঁসির দড়ি থেকে বাঁচার জন্য আমি যদি পথ থেকে একটা নেরি কুত্তি ধরে এনে শাড়ি পরিয়ে নিয়ে গিয়ে বলি সঞ্জুকে বিয়ে করতে হবে, সঞ্জু সোনা মুখ করে বলবে কবুল কবুল কবুল। আর হ্যাঁ, এই যে তোর এই চিকেন কাটলার, জিনিস খারাপ না, ঝাল একটু বেশি কিন্তু ঝালটার প্রয়োজন ছিল। তুই কিছু খাবি না? না। পাথরের মতো মুখ বানিয়ে ফেলেছিস কি জন্যে? তুই কি ভেবেছিস সঞ্জুর সঙ্গে কথা না বলে আমি গিয়েছি? ওর সঙ্গে আমার কথা হয়েছে। সঞ্জু রাজি? অবশ্যই রাজি। আমি ইস্তিয়াক সাহেবের সঙ্গেই প্ল্যান নিয়ে কথা বলেছি, উনি আমার প্ল্যানে মুগ্ধ। তবে তিনি বলেছেন এই মুহূর্তে যেন মকবুল হোসেন কিছু না জানেন, আমার পুরো ব্যাপারটা পুরোপুরি গুছিয়ে রাখবো। খেলার জন্য যেসব তাস দরকার সব হাতে থাকবে, প্রয়োজন হলে শেষ মুহূর্তে মকবুল হোসেনকে আমাদের তাস দেখাবো। ব্যাটার চোখ শুধু যে কপাল উঠবে তা না, মাথার তালুতে উঠে যাবে। মামা তোমার বুদ্ধি ভালো। বুদ্ধি শুধু ভালো বললে বুদ্ধির অপমান করা হয়, আমার অতিরিক্ত বুদ্ধি। অতিরিক্ত বুদ্ধির কারণে নিজের জন্য কিছু করতে পারলাম না। তুই এক কাজ কর, অফিস থেকে ছুটি নিয়ে নে, আজ আমার সঙ্গে থাকবি, অনেক কাজ বাকি আছে। ব্যাগটাতে বিয়ের কার্ড ছাপাতে দেবো, এই কার্ড বিলি করবার দরকার নেই, কিছু স্যাম্পল থাকবে। কাজীর অফিসে যাব, আমার যে বন্ধু কাজী অফিসের ব্যাপারটা দেখছে তার বাসায় রাতে আমার দাওয়াত, তুইও থাকবি। মামার সঙ্গে ঘুরবি, কোনো সমস্যা? না। আমার ওই বন্ধুর আবার সামান্য মদ্যপানের অভ্যাস আছে, ওর জন্য দুটো ব্ল্যাক লেভেল কিনতে হবে, আমার দিক থেকে উপহার। এত বড় একটা কাজ করে দিচ্ছে, বুঝতেই পারছিস? বুঝতে পারছিস না? পারছি। সঞ্জুকে নিয়ে ভাবিস না, বেলাইনে চলে যাওয়া ছেলেপুরকে লাইনে তুলতে হয় বিয়ে দিয়ে, এক দেড় বছরের মধ্যেই স্ত্রীর সঙ্গে লটর পটর করতে করতেই পার হয়ে যাবে, তারপর সংসারে ছেলে মেয়ে চলে আসবে, তখন আর যাবে কোথায়? ঠিক বলেছি কি না বল। হুম। টাকার ব্যবস্থা করেছিস? কি টাকা? লাখ দুই টাকা লাগবে বলেছিলাম না, মকবুলকে আজকালের ভেতর দিয়ে দিতে হবে, আমি যে প্যাচ খেলেছি তাতে অল্পের ওপর দিয়ে যাবে, মকবুলের ডিমান্ড ছিল 5। চিমসা মেরে থাকবি না তো, বি হ্যাপি, কনক মেয়েটাও তো বিয়েতে রাজি করাতে হবে, তুই করবি না আমি করব? তুই বল, তুই বললেই হবে, এখন যা বাসায় একটা টেলিফোন কর, তারপর চল বের হই। বাসায় টেলিফোন করব কেন? ফিরতে দেরি হবে এটা জানিয়ে দে, নয়তো দুশ্চিন্তা করবে। ফিরতে দেরি হবে কেন? নানান কাজকর্ম আছে, রাতে বন্ধুর বাসায় যাব, সেখানে রাত হবে, যা চট করে টেলিফোনটা ধরায়, আমি আরেক কাপ চা খাই, আজকে চাটা ওই দিনের মতো হয়নি। ফরহাদুদ্দিন টেলিফোন করার জন্য নিজের ঘরে ঢুকলেন, টেলিফোন ধরল কনক, মেয়েটার গলার স্বর টেলিফোনে এত মিষ্টি শোনাচ্ছে। কেমন আছো গো মা? চাচাজি আমি ভালো আছি। কলেজে যাওনি? কলেজ তো এখন বন্ধ, সামারের ছুটি, আপনাকে আগে বলেছি। কিছুই আর মনে থাকে না। আপনার গলার স্বর এমন শোনাচ্ছে কেন চাচা? আপনার শরীর কি ভালো? আমার শরীর ভালো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। আসলে সুসংবাদ দুটা, এখন বলে আরেকটা পরে বলবো, সামনাসামনি। দুটাই এখন শুনবো। তোমার মার ঠিকানা বের করেছি, এখন আর যোগাযোগ করতে অসুবিধা হবে না। যে যোগাযোগ করতে চায় না তার সঙ্গে যোগাযোগ করা কি ঠিক? দু নম্বর সুসংবাদটা কি? সঞ্জু তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কি মা খুশি? চাচা আপনি খুশি হলে আমি খুশি। এই বাড়িতেই থাকবে, কোথাও চলে যেতে হবে না, বদরুল এসে দেখবে তার মেয়ে আমার কাছেই আছে, সে কি খুশি না হবে? বাবা আসবে মানে? কনক শোনো, আমার মনের সব ইচ্ছা একে একে পূর্ণ হওয়া শুরু হয়েছে, 20 বছর পার হতে বেশি বাকি নেই তো, এই জন্যই ঘটনাটা ঘটছে। আমার ইচ্ছা ছিল সঞ্জুর সঙ্গে তোমার বিয়ে দেয়া, সেটা হচ্ছে, ঘ্রাণ শক্তি যেন ফিরে পাই এই ইচ্ছাটাও ছিল, হঠাৎ হঠাৎ ঘ্রাণ পাচ্ছি। সালু মামা চিকেন কাটলেট খাচ্ছিল, চিকেন কাটলেটের সঙ্গে সস, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছে। সালুমা মাঝেই একটা কাঁচামরিচে কামড় দিলেন, অমনি কাঁচামরিচের ঘ্রাণ পেলাম। আপনার শরীর কি ভালো চাচা? হ্যাঁ হ্যাঁ শরীর ভালো। আমার কেন জানি মনে হচ্ছে আপনার শরীর ভালো না, আপনি এক কাজ করুন, অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসুন। অফিস থেকে ছুটি নিব কিন্তু বাসায় আসতে দেরি হবে, অনেক কাজ বাকি, তোমাদের বিয়ের কার্ড ছাপাতে দিতে হবে, আজ দিনে দিনে কার্ড ছাপাই বাসায় নিয়ে আসবো। চাচা বিয়েটা কবে? এখানে একটা মজা আছে রে মা, বিরাট মজা। ফরহাদুদ্দিন বাড়ি ফিরলেন রাত 3টায়, দুশ্চিন্তায় অস্থির হয়ে সবাই জেগে বসে আছে, মানুষটা এত রাত করে কখনো ফিরে না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? বাড়ি ফিরতে দেরি হবে এই খবর টেলিফোনে কনককে জানানো হয়েছে, সেই দেরি মানে এত দেরি। রাত 2:30টার সময় সঞ্জু বের হয়েছে হাসপাতালে হাসপাতালে খোঁজ নিতে, রাহেলা নফল নামাজ পড়তে বসেছেন, কলিং বেল বাজতেই তিনি নামাজ ছেড়ে ছুটে গিয়ে দরজা খুললেন। ফরহাদুদ্দিন দরজা ধরে দাঁড়িয়ে আছেন, তার মুখ দিয়ে ভক ভক করে দুর্গন্ধ আসছে, তিনি সহজভাবে দাঁড়াতেও পারছেন না। কি হয়েছে?
তেমন কিছু না, মদ খেয়েছি, একটা বিয়ার খেয়েছি আর দুই গ্লাস হুইস্কি। সঞ্জুর বিয়ের কার্ড ছাপতে দিয়ে এসেছি, চারদিকে রূপালী বর্ডার, কাল সকালে ডেলিভারি হবে। কথা বলতে হবে না, এসব বিছানায় শুয়ে পড়ো, কথা যা বলার সকালে বলবে। ফরহাদুদ্দিন সাহেবের রাতে খুব গাঢ় ঘুম হলো। শেষ রাতে স্বপ্ন দেখলেন বদরুলকে, বদরুলের মুখ ভর্তি হাসি। বদরুল বলল, আমার মেয়েটার বিয়ে ঠিক করলি, আমার কি যে আনন্দ হচ্ছে। তোর ছেলে পছন্দ হয়েছে তো? সঞ্জুর মতো ছেলে পছন্দ হবে না কেন? এরকম ছেলে কি পথে ঘাটে পাওয়া যায়? তুই খুশি তো? অবশ্যই খুশি। খুব আয়োজন করে বিয়েটা দিতে পারছি না, ব্যাক ডেটে বিয়ে হচ্ছে, তুই কিছু মনে করিস না। যেভাবে সুবিধা সেইভাবে দে। বিয়ের কার্ড আগামীকাল দিবে, কার্ড বেশি ছাপানো হয়নি, অল্প ছাপানো হয়েছে। তুই তো নিখোঁজ হয়ে আছিস, তোকে কার্ড কীভাবে পৌঁছাবো? আমাকে নিয়ে তুই একদম ভাবিস না, তুই আরাম করে ঘুমা, আমি তোর মাথার চুল টেনে দিচ্ছি। স্বপ্নে বদরুল তার চুল টেনে দিতে থাকলো, তিনি আবারও স্বপ্নহীন গভীর ঘুমে তলিয়ে গেলেন। সঞ্জুর বিয়ের কার্ড ফরহাদুদ্দিনের খুবই পছন্দ হয়েছে। রূপালী বর্ডার দেয়া কার্ড, লেখাগুলো সবুজ, চিঠির ভাষাটাও সুন্দর। সালু মামা সুন্দর করে সব সাজিয়েছেন। পরম করুণাময়ের নামে শুরু, সুধী আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার একমাত্র পুত্র আশরাফউদ্দিন সঞ্জুর শুভ বিবাহের তারিখ। কার্ডের উল্টো পিঠে বরের পরিচয়, কোণের পরিচয়, বরযাত্রার সময় এবং সবশেষে লেখা, উপহার আনিবেন না, আপনার দোয়াই কাম্য। সব কিছুই ঠিক আছে, শুধু বিয়ের তারিখটা যেন কেমন, এই একটা জায়গায় খটকা, আর কোনো খটকা নেই। তারিখের খটকাটা না থাকলে ফরহাদুদ্দিন তার অফিসের কলিগদের সবাইকে একটা করে কার্ড দিতেন। যে রিক্সাওয়ালা তাকে চা বিস্কিট খাইয়েছিল, তাকে যে করেই হোক খুঁজে বের করে তাকেও একটা কার্ড দিতেন। সালু মামা বারবার বলে দিয়েছেন কার্ডগুলি লুকিয়ে রাখতে যেন কারো চোখে না পড়ে। ফরহাদুদ্দিন তাই করেছেন। সব কার্ড অফিসের ড্রয়ারে তালাবদ্ধ আছে, একটা কার্ড শুধু আলাদা করে রেখেছেন, এই কার্ডটা পৌঁছাতে হবে। তিনি ঠিক করেছেন সঞ্জুকে সঙ্গে নিয়ে এই কার্ড পৌঁছাবেন। কিছু গুরুত্বপূর্ণ কার্ড বরকে সঙ্গে নিয়ে বিলি করতে হয়। ফরহাদুদ্দিন ছেলেকে ডেকে পাঠিয়েছেন। বাবা ডেকেছ? ফরহাদুদ্দিন ছেলের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন। সঞ্জু হালকা হলুদ রঙের একটা শার্ট পরেছে, চুলগুলি মনে হচ্ছে সোনালি। ফরহাদুদ্দিন গলা নামিয়ে বললেন, তোর বিয়ের কার্ড দেখেছিস? তারিখটা শুধু ইয়ে হয়ে গেল, আর সবই ভালো ছিল। হাতে নিয়ে দেখ। কার্ড দেখার জন্য ডেকেছ? দেখার দরকার নেই, নিজের বিয়ের কার্ড নিজে দেখবি না, এটা কেমন কথা? তোর শ্বশুরের নামের বানানে ভুল ছিল, বদরুল পাশার জায়গায় লিখেছে বদরুল পাশা, আমি কলম দিয়ে ঠিক করে দিয়েছি। সঞ্জু নিঃশ্বাস ফেলল। চল যাই। কোথায় যাব? জরুরি একটা কাজ যাব, খুব জরুরি, যাবো আর আসবো, 10 মিনিটের বেশি লাগবে না। কোথায় যাব বলো, এত কথা বলা বলির দরকার কি? বাবার সঙ্গে যাবি, সমস্যা তো কিছু নেই। দুপুরে আমার খুব জরুরি কাজ আছে বাবা, 10 মিনিটের বেশি লাগবে না। ফরহাদুদ্দিন ছেলেকে নিয়ে ঘর থেকে বের হলেন। প্রথম গলিটা পার হয়ে দ্বিতীয় গলির মোড়ে থমকে দাঁড়ালেন। আমরা কোথায় যাচ্ছি? হাসনাত সাহেবের বাসায়। কার বাসায়? হাসনাত সাহেবের বাসায়, সানশাইন ভিডিওর মালিকের বাসায়। কেন? উনি তো আর বেঁচে নেই, ওনার স্ত্রীর হাতে তোর বিয়ের একটা কার্ড দেব। হাসনাত সাহেব মারা না গেলে তো আর বিয়েটা হতো না, উনি মারা গেছেন বলেই তো সব জট পাকিয়ে এলোমেলো হয়ে গেছে। ফাঁকতালে তোর বিয়ে হয়ে যাচ্ছে, একটা কার্ড তাদের প্রাপ্য, এটা একটা স্বাভাবিক ভদ্রতা, সৌজন্যবোধ। চল যাই। বাবা, তোমার মাথা যে এলোমেলো হয়ে গেছে এটা তুমি জানো? মাথা এলোমেলো হবে কেন, স্মৃতিশক্তি সামান্য সমস্যা হচ্ছে, এটা ছাড়া মাথার বরং উন্নতি হয়েছে। এখন মাঝে মাঝে ঘ্রাণ পাচ্ছি, তুই সেন্ট মেখেছিস, তোর গা থেকে সেন্টের গানের ঘ্রাণ পাচ্ছি, এখন তুই খুব ঘামছিস, এখন সেন্টের গন্ধ ছাপিয়ে ঘামের গন্ধ পাচ্ছি। তুই এত ঘামছিস কেন? ভয় পাচ্ছিস নাকি? ভয় পাবো কেন, তুই তো খুবই ভয় পাচ্ছিস, ভয় তোর গলার স্বর পর্যন্ত বদলে গেছে। বাবা হাত ছাড়ো। তোর হাত আমি ছাড়বো না, হাসনাত সাহেবের স্ত্রীর কাছে আমি তোকে নিয়ে যাব, তুই খুবই ভদ্রভাবে তার হাতে কার্ডটা দিবি, এটা ছাড়া তোর গতিও নেই। গতি নেই মানে কি? গতি নেই তার কারণ এখন আমার ইচ্ছা মতো সব হবে। কি বলছো হাবিজাবি? তোকে বুঝিয়ে বলছি মন দিয়ে শোন, সত্যি কথা বলার যে সাধনাটা শুরু করেছিলাম সেটা কাজে লেগে গেছে, যা ইচ্ছা করছি তাই দেখি এখন হচ্ছে। আজ সকালে ঘুম থেকে উঠে মনে হলো প্রচণ্ড গরম পড়েছে, নাস্তা হিসেবে পান্তা ভাত খেলে মন্দ হতো না। তারপর কি হয়েছে শোন, নাস্তার টেবিলে গিয়ে বসেছি, রাহেলা বলল গত রাতে মেয়েরা কেউ ভাত খায়নি, ভাতে পানি দিয়ে রেখেছি, ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা খাবে, মজা করে পান্তা খেলাম। বাবা হাতটা একটু ছাড়ো, আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।
তিনি আগের কথার খেই ধরে নিজের মনে বলে যেতে লাগলেন, বুঝলি সঞ্জু, খুবই অবাক লাগছে, যেটা ইচ্ছা করছে তাই হচ্ছে। এই যে দেখ, আমি ইচ্ছা করলাম তোকে নিয়ে হাসান সাহেবের স্ত্রীর কাছে যাব, তুই কিন্তু যাচ্ছি, হাজার চেষ্টা করেও তুই এটা বন্ধ করতে পারবি না। বাবা, তুমি হঠাৎ এ কি শুরু করলে? চিনি না, জানি না, তাকে বিয়ের কার্ড দিতে যাব কেন? হাসনাত সাহেবের স্ত্রীকে না চিনলেও হাসনাত সাহেবকে তো চিনিস। আমি তোমাকে বলেছি, হাসনাত নামের কাউকে আমি চিনি না। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? আগে বিশ্বাস করেছিলাম, এখন করছি না। সত্য কথা বলা সাধনার আরেকটি উপকারিতা হলো, কেউ তখন আমার সঙ্গে মিথ্যা কথা বলে আমি ধরে ফেলতে পারি। তোর কোনো উপায় নেই সঞ্জু, তোকে আমার সঙ্গে যেতেই হবে। আর হাতটা ছাড়ো বাবা। তুমি এক কাজ করো, রিক্সা ডাকো, আমাকে থানায় নিয়ে চলো, আমি সব স্বীকার করব, ব্যথা পাচ্ছি আমি। ফরহাদ উদ্দিন ছেলের হাত ছেড়ে দিলেন। আকাশে ঝলমলে রোদ, রোদ গায়ে লাগছে না কারণ প্রচুর বাতাস, বাতাসে সঞ্জুর চুল উঠছে, রোদ পড়ায় চুলগুলি এখন আরও সোনালি লাগছে। ফরহাদ উদ্দিন যতটা সম্ভব এক পাশে সরে বসেছেন, গরমের সময় গা ঘেঁষাঘেঁষি করে বসলে সঞ্জুর ভালো লাগে না। সঞ্জু বলল, বাবা ঠিক মতো বসো তো, এরকম হেলে বসে আছো কেন? গায়ের সঙ্গে গা লাগলে তোর তো আবার গরম লাগে। তুমি আরাম করে বসো, আমার গরম লাগছে না। আর জার্নি বাই রিক্সা কেমন লাগছে রে বেটা? সঞ্জু জবাব দিল না, হাসলো। ফরহাদ উদ্দিনের খুব ইচ্ছা করছে ছেলের হাত ধরতে, সাহসে কুলাচ্ছে না, গায়ে হাত দিলে সঞ্জু খুব রাগ করে। ফরহাদ উদ্দিনকে অবাক করে দিয়ে সঞ্জু বাবার হাত ধরল। ফরহাদ উদ্দিন বললেন, একটা ধাতুকে জিজ্ঞেস করছি, দেখি জবাব দিতে পারিস কিনা। আকাশে জন্মে কন্যা, পাতালে মরে, হাত দিয়ে ধরতে গেলে ছটর ফটর করে। উত্তর জানি না বাবা, তোর মা রোজ ধাতা জিজ্ঞেস করত, আমি কোনোটার উত্তর দিতে পারি না, সে নিজেও দিত না, উত্তর জিজ্ঞেস করলে হাসত, আমি করতাম রাগ। বাবা, আমার ধারণা মা উত্তর জানত না, নিজে বানিয়ে বানিয়ে ধাঁধা ফুল বলত, যার কোনো উত্তর নেই। হতে পারে, আমি এভাবে চিন্তা করিনি। কাঁদছ কেন বাবা, কাঁদবে না। ফরহাদ উদ্দিন চোখের পানি মুছে ফেলতে চাচ্ছেন কিন্তু পারছেন না, তার ডান হাত সঞ্জু ধরে আছে। চোখের পানি মুছতে হলে বাঁ হাত দিয়ে মুছতে হয়, বাঁ হাত দিয়ে চোখের পানি মুছা খুবই অমঙ্গলজনক। ছেলেকে সঙ্গে নিয়ে রিক্সা করে যাচ্ছেন এমন মঙ্গলময় মুহূর্তে অমঙ্গল হয় এমন কাজ করা সম্ভব না। বাবা, তোমার সত্য সাধনা কবে যেন শেষ হবে? বেশি বাকি নেই, ডিসেম্বরের 3 তারিখ। খুবই কাকতালীয়ভাবে সঞ্জুর ফাঁসি হয় ডিসেম্বরের 3 তারিখ। ফরহাদ উদ্দিন অপেক্ষা করতে থাকেন ঢাকা সেন্ট্রাল জেলের সামনে। ছেলের ডেড বডি তাকে দিয়ে দেওয়া হবে ভোর 6টায়। তিনি ডেড বডি নিয়ে বাড়ি চলে যাবেন। আঞ্জুমান মফিদুল ইসলামের একটা গাড়িকে খবর দেওয়া আছে, সেই গাড়ি এখনও আসেনি, গাড়ি না এলে ডেড বডি নেওয়া সমস্যা হবে। সেদিন গাঢ় কুয়াশা পড়েছিল, এমন কুয়াশা যে চারদিকের কিছুই দেখা যাচ্ছিল না। সূর্য অনেক আগে উঠে গেছে কিন্তু সূর্যের কোনো আলো শহরে এসে ঢুকছে না, বরং কুয়াশা গাঢ় হচ্ছে, খুব কাছের মানুষকেও স্পষ্ট দেখা যাচ্ছে না। হঠাৎ ফরহাদ উদ্দিনের মনে হলো দূরে কাকে যেন দেখা যাচ্ছে। হাঁটার ভঙ্গিটা বদরুল বাসার মতো, লম্বা একজন মানুষ হাত দুলিয়ে দুলিয়ে বদরুলের মতোই হাঁটছে। আজ তার ইচ্ছা পূরণের দিন, বদরুলের সঙ্গে আবার যেন দেখা হয়, এই ইচ্ছাটা কি পূর্ণ হতে যাচ্ছে? ফরহাদ উদ্দিন দৃষ্টি ফিরিয়ে নিলেন, যে আসছে সে আসুক, মানুষটা যদি বদরুল হয় ভালোই হয়, ডেড বডি বাড়িতে নিয়ে যাবার মতো ঝামেলার কাজে কে সাহায্য করতে পারে? আর বদরুল না হলেও কোনো ক্ষতি নেই। 6টা বেজে গেছে, জেলখানার মূল ফটক খোলার শব্দ হচ্ছে, মনে হয় এরা এখন সঞ্জুকে নিয়ে আসছে।